আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে কিনা? আমার মনে হয় আমাকে দেখা এবং শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন একটু জানান আমাকে। আমি তোমাদের মাঝে চলে আসছি, তোমাদের তৌফিক ভাইয়া। জুওলজির প্রথম অধ্যায় যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে যত রকমের এমসিকিউ আছে, যত রকমের এমসিকিউ এখন পর্যন্ত আসছে এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি এমসিকিউ আসবে বা আসতে পারে, সেই সব কিছু নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে যত এমসিকিউ আসতে পারে ওইগুলোর সমাধান আমি দিয়ে দিব। এখন এই সমাধান দিতে গেলে যেটা হবে সেটা হলো কি, তোমরা হয়তো বা জানো যে এই অধ্যায়টা পড়তে একটু সবারই খারাপ লাগে। এটা আমি তোমাদের যখন তোমাদের বয়সে ছিলাম তখন এরকম মনে হইতো, হ্যাঁ কি অবস্থা, এখানে বৈশিষ্ট্য পড়ে পড়ে মুখস্থ করা লাগবে, এই যে বৈশিষ্ট্য পড়তেছি এত, এই বৈশিষ্ট্য পড়ে এত কি হবে, মনে থাকে না ভাইয়া। আমারও ওই একই সেম সমস্যা ছিল যখন আমরা ইন্টারে ছিলাম, তখন আমারও সেই সেম সমস্যাই ছিল যে মনে থাকে না ভাইয়া, বৈশিষ্ট্য মিলায় যায় পরিফেরার সাথে, পরিফেরার সাথে হলো মলাস্কার বৈশিষ্ট্য মিলায় যায়, একাই নোডার মাটার সাথে দেখা যায় হলো নিডারিয়ার বৈশিষ্ট্য মিলায় গেছে, এক জায়গায় সমুদ্র তার আরেক জায়গায় সমুদ্র পালক, এত কাহিনী কেন? ঠিক আছে, আচ্ছা ওকে, সবকিছু ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, সবাই শুনতে পারতেছো? সো ব্যাপার না, তোমরা জয়েন করো। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো হচ্ছে এখানে সবাই বেশি বেশি করে শেয়ার করবা, সবাই শেয়ার করবা। তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ারের হও তাও শেয়ার করবা, দেখবা এইচএসসি সেকেন্ড ইয়ারের হলে তো অবভিয়াসলি তুমি হলো 22 ব্যাচ হলে তো অবভিয়াসলি দেখতেই হবে, কারণ হলো তোমার সামনে পরীক্ষা, তোমার মাথার উপর এরকম কালো মেঘ ঘুরতেছে যে কোনো সময় তোমার মাথার উপর বাস পড়বে ঠাস করে, ওকে। আর যারা যারা এসএসসি লেভেল থেকে আসছো, ব্যাপার না, তোমাদের সুস্বাগতম। তোমরা আসছো পড়ালেখা করতে, পড়ালেখা করো, দেখো পড়ালেখা করতে কেমন লাগে এইচএসসিতে উঠলে, ওকে। আচ্ছা তো সবাই জয়েন হও একসাথে, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসে বেসিকলি, আজকের ক্লাসে বেসিকলি আমরা কি করব বলো তো? আমাদের যত অনু ইসে বই আছে, লিডিং বই, লিডিং বই মানে হলো আমাদের হাতে যে বইগুলা ঘুরে, বেশিরভাগ স্টুডেন্ট যেসব বইগুলো পড়ে ওই সব বইগুলোর যত অনুশীলনীর এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করব। আমি আজকে আমার যে আজকের ক্লাস, আজকের ক্লাসে লিডিং তিনটা বইকে আমরা সিলেক্ট করছি। একটা হলো গাজী আজমল স্যারের একটা বই যেটা আমরা সবাই পড়ি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পড়ে, বাট ওটার অনুশীলনীতে কোশ্চেনের সংখ্যা অনেক কম, অনেক কম, ঠিক আছে। আর আমাদের বাকি যে দুইটা বই আছে, একটা হইল আবুল হাসান স্যারের বই, কজলো আমরা বোটানিতে আবুল হাসান স্যারের বই পড়ি সবাই মোটামুটি, ম্যাক্সিমামই হলো আবুল হাসান স্যারের বই পড়ি এবং আমাদের যত অ্যাডমিশনের যত পড়ালেখা হয় সব আবুল হাসান স্যারের বই থেকে হয় বোটানির ক্ষেত্রে, ওই বইটাকে রাখা হয়েছে। আর একটা বইকে রাখা হয়েছে সেটা হলো আলিম স্যারের বই, 2016 যখন আমি পরীক্ষা দিছিলাম তখন আলিম স্যারের বই থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। আচ্ছা ওকে, সবাই জয়েন করো, সবাই জয়েন করো, আমরা একটু দেখতে চাচ্ছি। কালো মেঘ খুব কাছে, হ্যাঁ, কিন্তু কালো মেঘ কাছে হইলে সমস্যা নাই, সবসময় কি কালো মেঘে বৃষ্টি হয় আর ঠাডা পড়ে? পড়ে না ভাইয়া, বজ্রপাত সবসময় তোমার মাথায় পড়বে না, ঠিক আছে, কারণ কালো মেঘ আসতেই পারে, আবার কালো মেঘ সরে যেয়ে সূর্য আবার উদয় হবে, ওকে। সো সূর্য উদয় করতে হইলে কি করতে হবে বলো তো? নিজের পড়ালেখাটা ঠিক রাখতে হবে, নিজের পড়ালেখাটা যদি ঠিক রাখো না ভাইয়া, তোমার ওই কালো মেঘ দেখলে তোমার ভয় লাগবে না। আসলে আমরা কি জানি, আমরা জানি হলো সবার মাথায় হলো যে বজ্রপাত হয় না, যারা যারা পড়ালেখা করবা না তাদের হলো পরীক্ষার হলে গেলে খাতা খুললে তখন মনে হবে আল্লাহ এ তো মানে পুরা হাজার হাজার ভোল্টেজের ঠাটা আমার মাথায় পড়ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো একজন লেখছে তুষার ভাই গোপালগঞ্জ যাবা কবে? আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে আমার নিক নেম তুষার, বুঝছো এই জন্য। আচ্ছা এবার আসেন, এবার আসেন, অলমোস্ট অনেকে জয়েন করছে, অনেকে জয়েন করছে, যারা যারা জয়েন করছে সবাইকে আমি আমার একটু পরিচয়টা দিয়ে দিই, কারণ ম্যাক্সিমামই আসো যারা আমাকে অত ভালো মতো চিনো না। আমি ডক্টর তৌফিকুল শরীফ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এই বছর আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি অ্যান্ড আমি
তোমাদের এই যে যে দুইটা কোর্স আছে বেসিক্যালি, এই যে উপরের দিকে দেখবা হলো লাইভের কারণে দেখা যাচ্ছে না, অনেক সময় দেখা যায় না, এখানে দুইটা কোর্সের নাম আছে। একটা হলো মেডিকেল অ্যাডমিশন কোর্স, অ্যান্ড হলো ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স। আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা এই বছর তোমাদের যারা এইচএসসি 22 ব্যাচ আছো তাদের জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি, বুঝছো? এই কোর্সে আমরা কি করব, তোমাদের মোটামুটি অ্যাডমিশনের পুরাটা, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে থেকে অ্যাডমিশনের পুরা জার্নিটা তোমরা আমাদের সাথে করতে পারো, এবং আমরা আশা দিতেছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের জন্য। আমি বেসিক্যালি আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাদের 100% তোমাদের জন্য দিব, কারণ আমি চাই আমার যে প্রফেশন আছে এটা একটা মানব সেবার সেবার প্রফেশন এবং একটা মহৎ প্রফেশন, এই পেশায় যেন সবাই আসতে পারো, ওকে? সবাই আসতে পারো, কারণ তোমাদের আমাদের মানে এই দেশের তোমাদের দরকার। তোমরা যারা যারা আসো, যারা যারা মানব সেবার ব্রত নিয়ে আসতে চাচ্ছ, তারা সবাই যাতে আসতে পারো, ওকে? আরো বড় কথা হলো ডাক্তার হওয়ার একটা আলাদা মজা আছে, বুঝছো? ডাক্তার হওয়ার একটা আলাদা মজা আছে, একটা আলাদা মানে ফিলিংস কাজ করে। তুমি যখন একটা মানুষ একটা রুগীকে ট্রিটমেন্ট দিবা বা হলো কাউকে যদি হলো তোমার সেবাটা দিতে পারো, ওকে, সো গো ফর ইট। তুমি এটা দেওয়ার পরে যখন ওই রুগীটা ভালো হয়ে যায় বা ওই মানুষটা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা তোমার জন্য দোয়া করে এবং ওই দোয়াটা খুব কাজের, বুঝছো? এবং তার থেকেও বড় কথা, নিজের মনের মধ্যে একটা শান্তি আসে, নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলা যায় যে না হ্যাঁ আমি সাকসেসফুল, আমি পারছি, ঠিক আছে? এই ফিলটা পাইতে হইলে অবভিয়াসলি তোমার মেডিকেলে আসতে হবে, ওকে? সো যারা যারা মেডিকেলে আসতে চাচ্ছ তারা তারা এই যে আমাদের যে ক্লাসগুলো আছে তারা তারা করবা, অবভিয়াসলি আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা। যারা যারা মনে করতেছো যে ভাইয়া এদিক ওদিক আছে আমি ভার্সিটির দিকে ট্রাই করতে চাচ্ছি, ওকে, নো প্রবলেম ভাইয়া, যে কোনো জায়গা থেকে ক্যারিয়ার করা যায়, ফার্স্ট ফোকাস হইতে হবে ক্যারিয়ার। আজকে যদি তোমার ক্যারিয়ারটা বিল্ড আপ হয়ে যায় তুমি যে কোনো জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবা, ওকে? আচ্ছা কি মজা, মজা তো অলরেডি বলে ফেলছি। আচ্ছা ডিসকাউন্ট অলরেডি চলতেছে, সম্ভবত একটা প্রোমো চলতেছে MED 610, এই প্রোমো দিয়ে যদি তোমরা কিনতে চাও তাহলে একটা বিশাল ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? হ্যাঁ, ওই দোয়াটা অন্তরের দোয়া, একেবারে খুব মানে ফিল হয় এই দোয়াটা, আসলেই ফিল হয়, মাঝে মধ্যে মনে হয় যে না ওনাদের দোয়ার কারণেই আমি হয়তো বা সামনের দিকে আগাইতে পারতেছি, ওকে? ওকে, এই যে আফসানা আক্তার রুমি বলছে জি ভাইয়া আমি চাই মেডিকেলে পড়তে, ওকে? সো আরেকটা জিনিস, ব্যাপারটা হইলো অনেকে বলতে পারো যে ভাই আমি এইচএসসি 23 ব্যাচের, আমি কি কোর্স করব কিনা। তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হলো আগে থেকে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্সে হয়তো অ্যাডমিট হয়ে থাকতে পারো, এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হইতে পারে। কারণ তোমরা যখন এখন যে পড়ালেখাটা করতেছো এইচএসসির জন্য, এটা আমি জানি তোমাদের এই বয়সে আমাদের অত পড়ালেখা ছিল না, মানে আমরা করতাম না, আমরা পরীক্ষার আগে আগে যাই অনেক 3 মাস 4 মাস অনেক পড়তাম, কিন্তু এই টাইমটাতে যদি এটা করে রাখো তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশনের ব্যাপারে বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারে জাস্ট একটা কি থাকবে তোমার মাথার মধ্যে, একটা টেনশন মানে একটা প্রিপারেশনের মতো থাকবে যে না আমি মোটামুটি বুঝি এটা কেমনে চলে, ওকে? আচ্ছা মেডিকেলের চান্স পাওয়া কোনো ব্যাপারই না, হ্যাঁ আমিও চাই তুমি মেডিকেলের চান্স পাই, এরকম বলবা আরে মেডিকেলের চান্স পাওয়া কোনো ব্যাপারই না, ওকে? আরে তৌফিক ভাই, হ্যাঁ ভাইয়া কি অবস্থা। এবার আসেন আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি, আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস যেটা আছে আজকে, বায়োলজি সেকেন্ড পেপারের অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশনের, মানে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসের উপরে। এই জায়গায় আমি টপিকগুলো বলে দিব যে কোন টপিক থেকে সব থেকে বেশি বেশি কোশ্চেন আসে, ওকে? সো প্রথমে দেখেন, প্রথমে একটা একেবারে সহজ একটা কোশ্চেন, যে কোশ্চেনটা তোমরা খুব ভালো মতো পারো, আমরা আসলে আজকে ক্লাসগুলো সবাই করবা, যে কয়জন জয়েন করতেছো সবাই করবা, বারবার শেয়ার দাও, শেয়ারের পরিমাণ খুবই কম কিন্তু, ওকে? তোমরা শেয়ার দাও নিজেদের আইডি থেকে, কজলো ভাইয়া যেহেতু পড়াচ্ছে প্রথম দিকে আমরা টপিক ধরে ধরে এক একটা জিনিস বুঝাবো, লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন থাকবে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা খালি পরীক্ষার মতো বলে যাবা এইটার অ্যান্সার কি এইটার অ্যান্সার কি, বুঝছো? আচ্ছা ওকে, মেডিকেলে ফিজিক্স আছে, আরে আল্লাহ রে গেছে শেষ ধ্বংস, ওকে? তো ব্যাপার না, তোমরা শেয়ার দাও। শুরুতেই আমাদের একটা প্রশ্ন আছে, খুবই সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা অনেক আগে থেকেই করছো, প্রাণীদের শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়। প্রাণীদের শ্রেণীবিন্যাসের জনক মানে হলো কি, আমরা জানি শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে, কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, তারপর অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এরকম 7টা ধাপ আছে। এই সবগুলা ধাপকে আমরা বলি হলো একসাথে বলি কই বলতো,
আচ্ছা ওকে, তো একসাথে আমরা এটাকে কি বলি? একসাথে আমরা বলি এটাকে ট্যাক্সা। কি বলি? ট্যাক্সা বা ট্যাক্সন। এখন এই যে যে ধাপগুলো আছে, এই ধাপগুলো দিয়ে আমরা কি করি বলতো? এই সাতটা ধাপে এরকম আস্তে আস্তে নামাইতে নামাইতে কি করি, একটা প্রাণী বা একটা উদ্ভিদের একটা নামকরণ করি, যা দিয়ে বোঝা যায় এই প্রাণী বা এই উদ্ভিদটা ইউনিক বা অনন্য, এইটার সাথে অন্যটার মিল নাই, বৈশিষ্ট্যের পার্থক্য আছে। এই যে শ্রেণী বিন্যাস করা, মানে শ্রেণীতে ফালানো, অমুকে অমুক দলে ধরো, মানুষ একটা বৈশিষ্ট্য আছে, মানুষের একটা রেগুলার বৈশিষ্ট্য আছে, ওইগুলার জন্য সে আলাদা, অন্যদিকে কুমিরের বৈশিষ্ট্য অন্য রকমের, তারা আলাদা। এই যে আমরা যে আলাদা করে দিচ্ছি মানুষ আর কুমিরের মধ্যে একটা পার্টিশন দিয়ে দিতেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে পার্টিশন দেওয়াটাকেই বলা হয় শ্রেণীবিন্যাসকরণ। এই শ্রেণীবিন্যাসকরণের জনক হলো কে? এই শ্রেণীবিন্যাসকরণের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস হলো শ্রেণীবিন্যাস করছে এবং হলো সবগুলাকে এক লাইনে এনে দিয়েছে। এই জন্য আমাদের পড়ালেখা হলো কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এখন আমরা বেশি করে বলতে পারি যে আমাদের বৈজ্ঞানিক নাম মনে থাকে না। তোমরা কি ওনারে অভিশাপ দিবা নাকি? আচ্ছা যাও, দেয়া গেলে দিলাম। এবার আসেন পরেরটাতে, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী অস্টিকথিস শ্রেণীভুক্ত? শোনো, সব থেকে হট টপিক এই যে যে আমাদের যে আজকের পড়ালেখা, এই যে অধ্যায়টা আছে, এই এই অধ্যায়ের মধ্যে সব থেকে কি বলতো, সব থেকে হট টপিক এটা। কি হট টপিক? আমাদের এই যে যে বিশেষ করে মাছের যে তিনটা শ্রেণী আছে, মাছের তিনটা শ্রেণী কি কি আছে? একটার নাম হলো কন্ডিকথ্রিস, একটার নাম হলো যে অস্টিকথিস, আর একটার নাম কি, আর একটা হলো সার্কোপ্টেরিজি। কন্ডিকথিস, অস্টিকথিস, আর হলো যে কি, সার্কোপ্টেরিজি। এই যে যে কয়টা আছে, এই যে তিনটা মাছ, এই মাছের মধ্যে ফুলকা কয়টা করে আছে, এদের হলো রশ্মি আছে কি রশ্মি নাই, দেন হলো এদের পাখনা দেখতে কেমন, এদের পাখনা লেজের পাখনা বা পুচ্ছ পাখনা হোমোসার্কাল না হ্যাটারোসার্কাল না ডাইফিসার্কাল, এদের আইসগুলা কেমন, এই যে চারটা বা পাঁচটা যে বৈশিষ্ট্য আছে, এই পাঁচটা বৈশিষ্ট্য হট টপিক এবং এটা দিয়ে বারবার কোয়েশ্চেন আসছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। সো ব্যাপারটা হয়েছে, নিচের কোন মেরুদণ্ডী প্রাণীটি অস্টিকথিস শ্রেণীভুক্ত, মানে যার মধ্যে যে মাছে কি আছে বলতো, যে মাছে অস্থি আছে, যে মাছে কি আছে বলো, যে মাছে অস্থি আছে, অস্থি আছে, এই অস্থি শব্দ থেকে আসলে নামটা আসছে অস্টিকথিস। ওকে, সেই অস্থি শব্দ থেকে অস্টিকথিস আসছে। এবং আমরা জায়গায় পড়ি তারা মাছ, তারা মাছ হলো আমরা নামেই মাছ বলি, নামেই কি বলি, মাছ বলি, কাজে কিন্তু এটা মাছ না, এটা তারার মতো এবং এটা কি একাইনোডারমাটা, পেট্রোমাইজন। পেট্রোমাইজন টিরা হলো মিক্সিনে ওই যে সেফালাসপিডোমরফি যেটা আছে ওই ওই গ্রুপের, মানে হইলো যাদের হলো মাছ বলি না আমরা, মাছের এক আগে, মাছের আগের স্টেপে থাকে। অ্যাসিডিয়া কি? অ্যাসিডিয়া হলো ইউরোকর্ডাটা, মানে যারা কর্ডাটা হইতে পারে নাই, হওয়ার দ্বারে ছিল, একেবারে শুরুর যে কি আছে বলতো, একেবারে শুরুর যে কর্ডাটাগুলো আছে, যেগুলো প্রথমে নটকট ছিল পরে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, এইরকম যেগুলো আছে তাদেরকে বলা হয় ইউরোকর্ডাটা, এবং ইউরোকর্ডাটার মধ্যে হলো পরে কি অ্যাসিডিয়া। সো অ্যান্সার লাস্টে পরে কি রুই মাছ, যেটা আমাদের খুব পরিচিত, এই রুই মাছ হলো আমাদের অ্যান্সার, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অস্টিকথিস শ্রেণীভুক্ত হলো ইউরোকর্ডাটা। ওকে, আচ্ছা এরপরেরটাতে যাই, এরপরেরটাতে যাই, সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? ভাইয়ারা আমার, সিলেন্টেরন কি জিনিস, হোয়াট ইজ সিলেন্টেরন, তাই না? সিলেন্টেরন কি? সিলেন্টেরন হইল আমাদের এই যে যে মনে করো হাইড্রা যেটা আছে, হাইড্রা, এটা যদি হাইড্রা হয়, এই মাথাটা হাইড্রা, এই হলো মাথা দিয়ে কোর্সিকা বের হইছে। ওকে, সো এই যে যে সিলিন্ডারের মতো দেখতে কি আছে আমাদের, হাইড্রা আছে, এই হাইড্রার মধ্যে এই যে এই জায়গাটাতে একটা কি থাকে, মুখ থাকে, এই মুখের মাধ্যমে খাবার গ্রহণ করে, এদের কোনো পায়ু নাই, এদের কি নাই, কোনো পায়ু নাই, এরা মুখের মাধ্যমে খাবার গ্রহণ করে, খাবারটা এখানে এসে কি হয় বলতো, এখানে এসে পরিপাক হয়, অন্যদিকে এই পথেই পানি প্রবেশ করে, যে পানিটা এদের কি, এদের সংবহন তন্ত্র হিসেবে কাজ করে, কারণ এদের মধ্যে কিন্তু কোনো রক্ত নাই। সো একই সাথে, একই সাথে যদি খাদ্য গহ্বর, মানে খাদ্য পরিবহন করে, এবং সাথে সাথে আবার যদি রক্ত পরিবহন করে, মানে সংবহন তন্ত্র চালায়, এইরকম খাদ্য, খাদ্য প্লাস হলো যে কি রক্ত, এইরকম যে সংবহন তন্ত্র আছে সেই জায়গাটা বা সেই গহ্বরটাকে আমরা কি বলবো বলতো, খাদ্য প্লাস রক্ত সংবহন করে এমন গহ্বরকে আমরা বলবো কি, সিলেন্টেরন। এরকম গহ্বরকে কি বলবো, সিলেন্টেরন।
সহজে যদি মনে রাখতে চাও তাহলে এইটা মনে রাখবা, হাইটটা দেখতে কিসের মতো বলো তো? হাইটটা দেখতে সিলিন্ডারের মতো। কিসের মতো? সিলিন্ডারের মতো। তো সিলিন্ডার দিয়ে মনে রাখবা এটা কি, এটা হলো সিলেন্টেরন। সিলিন্ডার দিয়ে মনে রাখবা এটা কি, সিলেন্টেরন। তাহলে খেয়াল করো, হাইড্রা দেখতে সিলিন্ডারের মতো, তার মধ্যে যে গহ্বর আছে বা গর্ত আছে সেটাকে আমরা বলবো কি, সিলেন্টেরন। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি, হাইড্রা। অন্যগুলো যেগুলো আছে যেমন চিংড়ি, আমরা জানি চিংড়িতে কি থাকে, হিমোসিল থাকে, রক্তপূর্ণ গহ্বর বা হিমোসিল থাকে। ব্যাঙের মধ্যে কি আছে, ব্যাঙের মধ্যে রক্ত সংবহন তন্ত্র আছে। মাছের মধ্যে কি আছে, রক্ত সংবহন তন্ত্র আছে। আচ্ছা, এটার অ্যান্সার ও সি। এখন বইয়ের মধ্যে দিয়ে দিছে, কি করবা, সবই যদি সি আছে। ওকে, আচ্ছা এবার আসেন, হিমোসিল পাওয়া যায় কই? এই যে একটু আগে বললাম না হিমোসিলের কথা, চিংড়ির মধ্যে হিমোসিলের কথা বলছি না, হিমোসিল আসলে কি জিনিস আমরা একটু দেখি। আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ সিলম। সিলম কি? অনন্ত জলিলের মতো হোয়াট ইজ সিলম, ঠিক আছে? হোয়াট ইজ লাভ বলছিল না, ওই জায়গায় আমরা লিখবো হোয়াট ইজ সিলম। সিলম ইজ একটা পেটের মধ্যে ফাঁকা জায়গা। সিলম কি? সিলম ইজ পেটের মধ্যে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা কেমনে? মনে করো, ধরো এইটা তোমার বাইরের দিকের মাংসপেশি, এই যে এমনি করে দাও, এইটা হলো তোমার বাইরের দিকের মাংসপেশি। আবার ভিতরের দিকের নাড়িভুঁড়ি, যেটারে বলা হয় নাড়িভুঁড়ি, মানে বুঝোই তো, যে নিজের বিশেষ পরিপাকতন্ত্র যেগুলো আছে বা ভিতরের অঙ্গ যেগুলো আছে, ধরো এইটা সেইটা। ওকে, সো বাইরের দিকের এটা হলো দেহ প্রাচীর, যেটাকে আমরা বলি দেহ প্রাচীর বা বাইরের দিকের অংশ, এবং ভিতরের দিকের এই অংশগুলোকে আমরা বলি অন্ত্র। কি বলবো বলো তো? অন্ত্র। এই যে দুইটা জায়গা আছে, এই যে দুইটা জিনিস আছে, যেমন বাইরের দিকে দেহ প্রাচীর, ভিতরের দিকে কি আছে, অন্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ, রিমাইন্ড মি লেটার। আচ্ছা যাও, বাইরের দিকে দেহ প্রাচীর, ভিতরের দিকে অন্ত্র আছে, এই দুইজনের মাঝখানে এই যে যে জায়গাটা আছে, কোন জায়গাটা দেখো, এই যে কালো করে দেখাচ্ছি, এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটা ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে। কি থাকে বলো তো? ফাঁকা। ফাঁকা একটা গহ্বর থাকে আমাদের দেহতেও, এটা থাকে। এই যে যে ফাঁকা যে গহ্বরটা আছে, এই গহ্বরটাকে আমরা নাম দিয়েছি সিলম। এটার নাম দিয়েছি কি, সিলম। এখন আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা জানি আমাদের পেটের মধ্যে একটা আবরণ থাকে, তার নাম হলো পেরিটোনিয়াম। সো পেরিটোনিয়ামের আমাদের আমাদের দেহের কথা বলতেছি, আমাদের দেহে পেরিটোনিয়ামের একটা লেয়ার বাইরের এই দেহ প্রাচীরের ঠিক নিচে থাকে, আরেকটা লেয়ার থাকে কোথায়, আরেকটা লেয়ার থাকে অন্ত্রের ঠিক উপরে। কার উপরে? অন্ত্রের ঠিক উপরে। তাহলে খেয়াল করেন, ভিতরের দিকে একটা লেয়ার আছে, বাইরের দিকে একটা লেয়ার আছে, এই দুই লেয়ারের কারণে এই যে মাঝখানে যে অংশটা আছে এইটা একেবারে পরিপূর্ণ ফাঁকা জায়গা। এই জায়গা আসলে কিচ্ছু নাই, এই জায়গা আসলে কিচ্ছু নাই। বাইরের দিকে যে লেয়ারটা আছে এটাকে আমরা বলি প্যারাইটাল পেরিটোনিয়াম। কি বলবো বলো তো? এটাকে আমরা বলি প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম। আর ভিতরের দিকে যেটা থাকে সেটা অন্ত্রের গায়ে থাকে, দ্যাটস হোয়াই এটার নাম আমরা দিছি ভিসেরাল পেরিটোনিয়াম। এই দুই পেরিটোনিয়ামের মাঝখানে এই যে গর্তটা আছে বা গহ্বরটা আছে, এটাকে বলা হয় পেরিটোনিয়াল গহ্বর বা পেরিটোনিয়াল ক্যাভিটি। মানুষের ক্ষেত্রে এটা কি থাকে, এটা হলো খালি থাকে, এটা কি থাকে, খালি। কিন্তু চিংড়ি, আর্থ্রোপোডা, যেমন হলো মলা, ইসে চিংড়ি আছে, তারপর তেলাপোকা আছে, ঘাসফড়িং আছে, তাদের ক্ষেত্রে কি হয়, এই যে দেহ প্রাচীরের এই অংশটা আছে না, এটা ছিঁড়ে যায়, মানে প্যারাইটাল পেরিটোনিয়ামটা ছিঁড়ে যায়, অথবা ভিসেরাল পেরিটোনিয়াম যেটা আছে এটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কি হবে, মনে করো তোমার শরীরে কোথাও কেটে গেছে, তাহলে কি হয়, রক্তপাত হয় না, রক্ত বের হয়ে আসে না? ঠিক তেমনি ভাবে তোমার এই প্যারাইটাল পেরিটোনিয়াম বা ভিসেরাল পেরিটোনিয়াম ছিঁড়ে গেলে ওদের দেহ প্রাচীর থেকে যত রক্ত আছে সেই রক্তটা পুরাটা কোথায় চলে আসে, এই দেহের মাঝের ফাঁকা জায়গায়। তখন এই ফাঁকা জায়গাটা তখন কি হয়ে যায় বলতো, রক্তপূর্ণ। এই যে রক্তপূর্ণ যে গহ্বর আছে, রক্তপূর্ণ কি বলতো, রক্তপূর্ণ সিলম যেটা আছে, সেই রক্তপূর্ণ সিলমটাকে তখন নাম দেওয়া হয় রক্ত থেকে আসে হিম, রক্ত থেকে আসে হিম, আর সিলম থেকে আসে সিল। তাহলে দুইটাকে একসাথে মিলাও তাহলে নাম আসে কি, হিমোসিল। কি আসে বলতো? হিমোসিল। আচ্ছা তো খেয়াল করেন, আরেকবার বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আরেকটা হট টপিক যেটাতে আমরা ট্রিপল স্টার দিতে পারি, কারণ এই সিলম দিয়ে তিনটা প্রকার আছে, এটা দিয়ে আমাদের কোয়েশ্চেন আসে এমসিকিউতে, থ্রি স্টার দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো থ্রি স্টার যদি দেই তাহলে খেয়াল করেন, বাইরের দিকে দেহ প্রাচীরের নিচে একটা পেরিটোনিয়ামের লেয়ার থাকে, যেটাকে আমরা বলি প্যারাইটাল পেরিটোনিয়াম।
নিচের দিকে একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি ভিসারাল পেরিটোনিয়াম। ওকে, দুই পেরিটোনিয়ামের মাঝখানেরটা পুরো ফাঁকা থাকে, মনে করো বাতাস, কি আছে বাতাস। এবার আসেন খেয়াল করেন, যদি কোনো কালে এই প্যারাইটাল পেরিটোনিয়াম ছিঁড়ে যায় তখন এখান থেকে রক্ত কোথায় চলে আসে? এই ফাঁকা জায়গায় চলে আসে। তখন সিলমটা কিসে পরিপূর্ণ হইলো? রক্তে পূর্ণ। এই রক্তে পূর্ণ জায়গাটাকে বলা হয় হিমোসিল। মানুষের ক্ষেত্রে এটা ফাঁকা থাকে, এখানে কোনো রক্ত থাকে না, কিন্তু মানুষ বা হলো যে কর্ডাটার ক্ষেত্রে, কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলতো? আর্থ্রোপোডার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আমরা কি দেখি বলতো? এরকম রক্তে পূর্ণ গহ্বর দেখি, যেটাকে আমরা বলি হিমোসিল। এখন খেয়াল করেন, এখান থেকে আর্থ্রোপোডা খুঁজে বের করেন, হাইড্রা, হাইড্রা তো নিডারিয়া, এটা তো কি নাই, এটা তো কোনো সংবহন তন্ত্রই নাই, মাঝখানে একটা সিলেন্টারন আছে, তো এটা বাদ। ব্যাংক, ব্যাংক তো হলো কর্ডাটা, ওর মধ্যে কি রক্ত এরকম থাকে না, মাছও কি কর্ডাটা ওর মধ্যেও থাকে না, তাহলে বাকি রইলো কে বলতো? বাকি রইলো কে? বাকি রইলো আমাদের এই ব্যক্তি, কে? তেলাপোকা। তেলাপোকা, ঘাসফড়িং, চিংড়ি, এদেরকে কি পাওয়া যায়? হিমোসিল পাওয়া যায়। আমরা কি সিলম বুঝতে পারছি কিনা, আমরা সিলম বুঝতে পারছি কিনা বলেন তো? আমরা সিলম বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও কমেন্টে, আমরা সিলম বুঝতে পারছি কিনা। আমরা সিলম বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা চলেন আমরা এর পরেরটাতে যাই। যারা বলছিল ওই যে সি, সবগুলোর অ্যান্সার কি সি হয়, তাহলে দেখো এই যে সি এর কুফা কেটে গেছে, এবার কিন্তু এ হইছিল। এরপরে আসেন শিকা কোষ থাকে। ভাইয়া রেচন অঙ্গ নিয়ে কয়েকটা জায়গা আছে, রেচন অঙ্গ কি কি, সবগুলো রেচন অঙ্গ তোমার পড়তে হবে ভাইয়া। রেচন অঙ্গ আরেকটা হট টপিক, যেগুলো হট টপিক সেগুলো আগে আগে রাখা হয়েছে, ঠিক আছে? যেমন রেচন অঙ্গ কি কি আছে, রেচন অঙ্গের মধ্যে আছে শিখা কোষ, দুই নম্বরে আছে নেফ্রিডিয়া, তিন নম্বরে আছে মালপিজিয়ান নালিকা, চার নম্বরে আছে হলো মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি বা নেফ্রন। খেয়াল করো, এইগুলো হলো আমাদের মোটামুটি এই অধ্যায়ে আছে। ওকে, তো রেচন অঙ্গ এইরকম কয়েকটা জায়গায় রেচন অঙ্গ দেওয়া আছে, রেচন অঙ্গ গুলো মুখস্থ করে রাখতে হবে, কার কোনটা আছে, কোন রেচন অঙ্গ কার আছে। ধরেন হলো শিখাকোষ কার আছে? শিখাকোষ আমরা জানি প্লাটিহেলমিনথেসের আছে, প্লাটিহেলমিনথেসের এই শিখাকোষ আছে, সব ভালো কথা। তাহলে শিখাকোষ গেল কার? শিখাকোষ গেল কার কাছে? প্লাটির কাছে। কার কাছে? প্লাটির কাছে শিখা। প্লাটির কাছে কে গেল? শিখা। নেফ্রিডিয়ার কাছে গেল কে? আমরা জানি অ্যানিলিডা। কে? অ্যানিলিডা, ঠিক আছে? অ্যানিলিডার কি ধরনের ই আছে? নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা আছে। মালপিজিয়ান নালিকা কাদের থাকে? আমরা জানি ঘাসফড়িং এর মধ্যে এরকম করে ছড়ানো ছিটানো মালপিজিয়ান নালিকা থাকে, প্রাণীর পরিচিতি পর্বে আমরা পড়ব। সেই মালপিজিয়ান নালিকা যেটা আছে, তাহলে এটা কই থাকে? এটা থাকে আর্থ্রোপোডাতে। কোথায় থাকে? আর্থ্রোপোডাতে। আচ্ছা এবার খেয়াল করেন, লাস্টে আছে মালপিজিয়ান বডি বা নেফ্রন। নেফ্রনের আরেক নামই হলো মালপিজিয়ান বডি। এই মালপিজিয়ান বডি আসলে কই থাকে? তাহলে আমাদের যে কর্ডাটা আছে, সেই কর্ডাটাতে আমাদের কি থাকে বলো? আমাদের এই মালপিজিয়ান বডিস থাকে। ওকে, সো প্রত্যেকটা রেচন অঙ্গ সম্পর্কে তোমার জানতে হবে, কজলে এইসব রেচন অঙ্গ থেকে তোমাদের কি হয়? এমসিকিউ হয়। আমরা বলছিলাম প্রত্যেকটা টপিক ধরে ধরে আগে যাব, দেন হইলো তোমাকে কি করব, আমরা তোমাকে ছেড়ে দিব, তোমরা এরপর পরীক্ষা দিবা, আমি খালি স্লাইড চেঞ্জ করব, তোমরা খালি উত্তর দিয়ে যাবা। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, শিখাকোষ থাকে কোন পর্বের প্রাণীতে? অলরেডি আমরা পড়ে ফেলছি শিখাকোষ কিরকম। এখন কোয়েশ্চেন আসতে পারে শিখাকোষ কেমন। আমাদের যে কোষগুলো আছে শিখাকোষ নামে, যে কোষগুলো আছে সেগুলো প্রথমে এরকম দেখতে লাগে। এই জায়গা থেকে হলো যে ওদের যে রক্ত সংবহন তন্ত্র বা যে সংবহন তন্ত্রই আসুক না কেন, সেই সংবহন তন্ত্র আসে। এখানে যেটা আছে হলো দেখি এইদিকে কোষের এই জায়গাটা দেখতে অনেকটা কিসের মতো? আগুনের শিখার মতো, মনে হয় কি এটা মশালের মাথায় আগুন জ্বালানো হয়েছে। এই মশালের মাথায় আগুন জ্বালানোর কারণে এটার নাম হয়ে গেছে কি? শিখা কোষ। ওকে, সো এই যেগুলো আছে, আর্থ্রোপোডায় পাই আমরা মালপিজিয়ান নালিকা, নিডারিয়াতে আমরা এরকম কোনো রেচন অঙ্গ আমরা পাই না, আমরা প্লাটিহেলমিনথেসে পাই হলো শিখা কোষ, সো অ্যান্সার হবে বি। আর মলাস্কাতে আমরা কি করি এরকম পাই না, আমরা যেটা পাই সেটা হলো কি, ওই যে মেন্টল টাইপের জিনিসপত্র থাকে। ওকে, আচ্ছা তো চলেন আমরা এর পরেরটাতে যাই। দেখেন অ্যান্সার হলো বি। ছয় নাম্বার কোয়েশ্চেনে
অপ্রতিসম। আরে ভাইয়া, এই যে প্রতিসাম্যতা, এটা আরেকটি হট টপিক। প্রতিসাম্যতা, এটা দিয়ে সর্বোচ্চ পরিমাণ, আমার এই অধ্যায়ে দেখা সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন ছিল হলো এইটা দিয়ে। কোনটা দিয়ে? এই প্রতিসাম্যতা এবং অপ্রতিসাম্যতা দিয়ে। ওকে, সো প্রতিসাম্যতা এবং অপ্রতিসাম্যতার মধ্যে যদি তোমাকে ঢুকতে বলে তাহলে তুমি বলবা কি, কেমনে কি করে বলেন তো? আচ্ছা, এটাকে কি করবা বলো তো? আমাকে এই বরাবর ভাগ করে ফেলো। তোমার তো মনেই চাইতে পারে, ভাই এই রাত্রির বেলা ক্লাস নিতে আইসা, হুদাই জ্বালাইতেছে, কোনো কথা নেই, ওনারে মাস বরাবর কাইটা ভাগ করে ফেলাবো, ঠিক আছে? ওইতেই পারে, স্বাভাবিক জিনিস। মনে করা হলো যে কেউ আমাকে, দুইজন আমাকে চায়, আমাকে দুইজন দুই দিক দিয়ে ধরে টানাটানি করতেছে, মাস বরাবর আমার ভাগ হয়ে গেল, সমান দুই ভাগে দুইজন পেয়ে গেছে, সবাই নিয়ে যাবে, ঠিক আছে? দুইজনই ভাগ করে নিয়ে গেল। এই যে দেখেন, আমারে সমান কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। এটাকে বলে দ্বিপ্রতিসাম্য। কি বলে? দ্বিপ্রতিসাম্য। এইরকম প্রতিসাম্যতা আছে পাঁচ রকমের। কয় রকমের বলো? পাঁচ রকমের। একটা আছে গোলীয় প্রতিসাম্য, যে দিকটা ভাগ করো ওর কোনো কেয়ার নাই, তুমি যে কোনো দিকটা ভাগ করতে পারো রে, এটাকে আমরা বলি গোলীয় প্রতিসাম্যতা। ওকে, এরপর আসেন, তারপরে কি আছে বলো তো? তারপরে আছে অরীয় প্রতিসাম্যতা, ওরে তুমি মাঝ বরাবর এই বরাবর তুমি কখনোই কি করতে পারবে না, কাটতে পারবে না, কারণ ওর এক পাশে মাথার দিকে কি আছে বলো তো? কোর্ষিকা আছে। সো তোমার ওরে কাটতে হলে কোন বরাবর কাটতে হবে? এই বরাবর, লম্ব অক্ষ বরাবর এইভাবে কাটতে হবে, ঠিক আছে? তাইলে যেহেতু এইরকম কাটতেছি আমরা, রেডিয়ালি কাটতেছি, দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলি অরীয় প্রতিসাম্য। এবার আসে দ্বি অরীয় প্রতিসাম্য, এদেরও কি আছে? এরাও গোল, গোল হইলে গোলীয় ভাবে কাটবো না, ওরা আবার কি করছে, ওরা মাথায় আবার দুই পাশে দুইটা কি লাগায় রাখছে? শিং লাগায় রাখছে। এই জন্য ওদেরকে কাটতে হলে কি করতে হবে? এই বরাবর কাটতে হবে, বা এই বরাবর কাটতে হবে, কারণ কি, এই যে কোর্ষিকাকে সমান দুই ভাগে দুই পাশে ভাগ করে দিতে হবে, না হইলে হবে না, ঠিক আছে? এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি ধরনের প্রতিসম, এদেরকে নাম দেওয়া হয়েছে দ্বি অরীয় প্রতিসম। ওকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম কি? আমরা জানি কোনো একটা জিনিস আছে, এই যে যেমন মানুষ, ধরো এই হলো মানুষ, এটা তুমি কি করো, মাঝ বরাবর একবারই কাটতে পারবা, যেহেতু দুই ভাগে ভাগ করতে পারতেছে, এই জন্য এটার নাম হয়েছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি পার্শ্বীয় প্রতিসম? দ্বিপার্শ্বীয়। আরেকজন আছে এই যে এমনি কাটো, কতবারও কাটো, কোন দিক দিয়ে কাটবা, যে দিক দিয়ে কাটো না কেন, কোনো লাভ নাই, ওরে কাইটা তুমি দুই ভাগে ভাগ করতে পারবা না, এদেরকে আমরা বলি অপ্রতিসম। কি বলি? অপ্রতিসম। আচ্ছা, এখন খেয়াল করেন কোনটি অপ্রতিসম প্রাণী, অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে, অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে, সেটা হলো কি বলেন তো? সেটা কি, যে আমাদের শামুকের ক্ষেত্রে, শামুকের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যে ভাই এটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম নাকি অরীয় প্রতিসম, কারণ মলাস্কা পর্বের মধ্যে আমরা পড়ছি শামুক যেটা, মলাস্কা যেটা, সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, শামুকের কি দোষ হইলো যে ওটা অপ্রতিসম হয়ে গেছে? ভাইয়া, শামুকের দোষটা আসলে কোন জায়গায় জানো? শামুকের দোষটা আসলে এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? জায়গায় তো খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই জায়গা দেখাই, এই হলো আমাদের শামুক, ঠিক আছে? এরকম করে থাকে না, এইরকম করে, এই যে এইদিকে দুইটাই, হ্যাঁ, এই অবস্থায় যদি আমার শামুক থাকতো তাহলে তুমি এই যে মাছ বরাবর এমনি করে ভাগ করে ফেলতে পারত দুই ভাগে। কিন্তু ঝামেলা হয়েছে কি, শামুক বাবা দিয়ে এরকম থাইকা পছন্দ করে নাই, তার পিছনে আবার সে আবার কি লাগাইছে বলতো? এরকম করে খোলস লাগাইছে। এবার যাও খোলস ভাগ করো পারলে দুই ভাগে, খোলস আর ভাগ করা যায় না, খোলস ভাগ করা যায় না, তো মনে রাখবা কি করতে হবে, এই খোলস ছাড়া যদি শামুক ভাগ করতে চাও তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর যেহেতু শামুকের খোলস হলো অবিচ্ছেদ্য অংশ, এটা ছাড়া যায় না, সেহেতু শামুকের খোলস সহ ভাগ করতে গেলে জীবনে পারবে না, এই জন্য অপ্রতিসম হয়ে যায়। কি হয়ে যায়? অপ্রতিসম। তো খেয়াল করেন নিচের কোনটি অপ্রতিসম প্রাণী, ইলিশ, তুমি জানো ইলিশে মাছ বরাবর সুন্দর করে টান দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলতে পারো, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাহলে এটার নাম কি? এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারা মাছ, তারা তো তারার মতো দেখতে লাগে তাই না, আমি তারা আঁকতে পারি না অত ভালো মতো, এই যে মনে করো এটা তারা মাছ, তুমি এইভাবে ভাগ করতে পারো, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, পাঁচ ভাগে ভাগ করতে পারো টোটাল। সো এটা হলো কি? এটা হলো পঞ্চ অরীয় প্রতিসম। কি অরীয়? পঞ্চ অরীয় প্রতিসম। হাইড্রা, হাইড্রা তো সিলিন্ডারের মতো, আমরা জানি সিলিন্ডারের সোজাভাবে ভাগ করা যায়, এটা হলো অরীয় প্রতিসম। কি সব প্রতিসম? অরীয়। আর লাস্টে আছে কি, ওই যে বলছিলাম না, এই যে এইটা যেটা আঁকছিলাম, এই যে তেরাবেড়া করে, এই তেরাবেড়াটা আসলে কি? এই তেরাবেড়াটা অ্যামিবা, অ্যামিবারে তুমি কোনোভাবেই ভাগ করতে পারবে না সমান দুই ভাগে। সো এইটাই হলো কি, এটাই আলটিমেটলি যে পরে কি আমাদের অ্যামিবাটাই পরে কি হিসাবে আমাদের অপ্রতিসম হিসাবে। সো অপ্রতিসমের মধ্যে কি আছে? শামুক, স্পঞ্জ, অ্যামিবা, শামুক, স্পঞ্জ আর হলো অ্যামিবা।
সো আমরা এটা বুঝতে পারছি তোমরা এখনো শেয়ার দিতেছো না, কিন্তু 33টা শেয়ার। এটা কিন্তু আসলে ভাইয়ের সাথে কি হইতাছে বলো তো? ভাইয়ের সাথে অবিচার হইতাছে, এই অবিচার করা যাবে না, বুঝছো? আমার সাথে আমার আমি আমি অনেক মানে নরম মনের মানুষ, অবিচার করলে না, অবিচার করলে না কষ্ট লাগে খুব। শেয়ার করো ভাইয়েরা, শেয়ার করো একটু। আচ্ছা তো অ্যান্সার এই জায়গায় সি, আবার সি এর কুফা লেগেছে, যাই হোক ব্যাপার না। ওই যে দেখেন আগের আগের জিনিস আমি বলছি না, এটা বারবার আসছে, এটা বারবার আসছে, তুমি পাগল হয়ে যাবে এটার কোয়েশ্চেন দিতে। নিচের কোনটি অরীয় প্রতিসম? আচ্ছা এই যে দেখেন 7 নম্বরে অরীয় প্রতিসম কি? ইলিশ, ট্যামিবা, তারামাছ আর হলো হাইড্রা। আগে আসছিল অপ্রতিসম, আগে খেয়াল করে দেখেন, আগে ছিল হলো অপ্রতিসম, কি ছিল? অপ্রতিসম। আর এবার আসছে অরীয় প্রতিসম, আর আমরা জানি অরীয় প্রতিসম কোনটা, যেগুলো সিলিন্ডারের মতো হয়। ইলিশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারা আসলে পঞ্চ অরীয় প্রতিসম, হাইড্রা যেটা আছে এটা লম্বা করে দিবা, এটার মাথায় দিলা, এই যে দেখো আর সেই অবস্থা, কোনো ব্যাপার না। এটা কি করবা, এই বরাবর তুমি কাটতে পারবা না, কাটতে হইলে কোন দিকে দিয়ে কাটতে হবে, এই বরাবর কাটতে হবে। সো লম্বভাবে লম্ব বরাবর তুমি কাটতে পারবা, লম্ব বরাবর কাকে কাটতে পারবা? হাইড্রা, দ্যাটস ওয়াই হাইড্রা হলো কি? অরীয় প্রতিসম। ওকে আচ্ছা এই রিজালারে, আচ্ছা ব্যাপার না। কর্ডাটা পর্বের জন্য প্রযোজ্য কোনটা? কর্ডাটা পর্বের জন্য প্রযোজ্য কোনটা? দেখো একটু পড়ো, কর্ডাটা পর্বের জন্য পড়ো। আমরা জানি আমাদের কি আছে, কর্ডাটা যারা আছে তার হলো এই বরাবর একটা কি থাকে, মেরুদণ্ড থাকে। আচ্ছা ভালো, সেকেন্ডলি কি থাকে বলো? আমরা যখন বাচ্চা অবস্থায় ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন দেখবে এই যে এই জায়গাটাতে কি থাকে, এই জায়গায় আমাদের ফুলকা রন্ধ ছিল, এই জায়গা বরাবর কাটা ছিল। আমরা মায়ের পেটে বসে মাছের মতো কি করতাম, শ্বাস নিতাম, মাছের মতো শ্বাস নিতাম। ওকে এই জায়গাটা দিয়া পরবর্তীতে যেটা হয়েছে, আমাদের যখন এই যে ফুসফুসটা ডেভেলপ হয়েছে, ফুসফুস দুই পাশে দুইটা ফুসফুস না, এই যে এরকম করে, এই যে আমার ফুসফুস, ঠিক আছে? এই ফুসফুস যেটা ডেভেলপ হয়েছে, ডেভেলপ হওয়ার পরে আমার এইটা কিন্তু মিলে গেছে, এখানে আর কিন্তু কিছু নাই। ওকে সো খেয়াল করেন আমার জীবনে কি ছিল, আমার জীবনে কর্ডাটা হিসেবে আমার এই বরাবর একটা কি ছিল, একটা নট কর্ড ছিল, যেটা আমার এখন মেরুদণ্ড হয়ে গেছে। এইটার উপরে একটা নিউরাল টিউব ছিল বা নার্ভ কর্ড ছিল, কি ছিল? নার্ভ কর্ড। নার্ভ কর্ডটা এখন কি হয়েছে, সামনে মস্তিষ্ক, পিছনে সুষুম্নাকাণ্ড। আমার এখানে হলো মায়ের পেটে থাকতে ফুলকারন্ধ ছিল, এখন কি আছে বলো? এখন কি আছে? এখন আমার ফুসফুস আছে। আমার একটা লেজ ছিল, এই যে বরাবর একটা কি ছিল, এরকম বড় একটা লেজ ছিল, কিন্তু লেজটারে বাড়তে দেওয়া হয়নি, লেজটারে ছোট করে নিষ্ক্রিয় বানায় ফেলা হয়েছে, তাই আমার বান্ধনের মতো লেজ নাই। ওকে এখন খেয়াল করেন, তাহলে একটা কর্ডাটার কি থাকে, কর্ডাটার থাকে নার্ভ কর্ড, কর্ডাটার থাকে কি? নটোকর্ড, ঠিক আছে? নটোকর্ড, কর্ডাটার আরো কি থাকে বলো? আরো থাকে হলো যে ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে? ফুলকারন্ধ্র, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে? যেটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। আমাদের কি থাকে? পুচ্ছাস্থি থাকে। কি থাকে? পুচ্ছাস্থি, মানে লেজ থাকে, কিন্তু সেটাও পরবর্তীতে বিলীন হয়ে যায়। আমাদের একটা গ্রন্থি থাকে এই গলার এই জায়গায়, নাম কি? গলার এই জায়গার এই গ্রন্থির নাম কি? থাইরয়েড। এই থাইরয়েড হলো অ্যান্ডোস্টাইন নামে থাকে, কি নামে থাকে? অ্যান্ডোস্টাইন, ঠিক আছে? এটা পরবর্তীতে রূপান্তরিত হয়, এটা কিসে পরিণত হয়? থাইরয়েডে। কিসে পরিণত হয় বলো? এটা রূপান্তরিত হয়ে থাইরয়েডে পরিণত হয়। এগুলো কমন কয়েকটা জিনিস আমাদের কি আছে, আমাদের উপাঙ্গ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, ঠিক আছে? এইগুলো হলো কমন জিনিস কর্ডাটার ক্ষেত্রে। মিলায় দেখো যে কোনো দশায় নটকট থাকে, অবশ্যই নটকট না থাকলেও ভার্টিব্রাটা হবে না। জীবনে যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, অবভিয়াসলি আছে, মায়ের পেটে থাকতে ছিল। ওকে হিমোসিল, অলরেডি হিমোসিল বলাই ফেলছি। হিমোসিল কি বলতো? আমাদের পেটের মধ্যে যদি হলো কি হয়, রক্ত দিয়ে পূর্ণ থাকে, তখন তাকে বলা হিমোসিল। আমার কি পেট যদি এই জায়গাতে দিয়ে ছোট্ট একটা ফুটা করি, তাহলে কিন্তু ওই পেটের মধ্যে ঢুকলে, বা হলো যারা হলো কোরবানির সময় গরু কাটা দেখছো বা অন্য কিছু কাটা দেখছো, দেখবা কি মুরগির ক্ষেত্রে মুরগি কাটা দেখো, তুমি আর কোনো দিকে যাইও না, মুরগি দেখো, বাসায় মুরগি আনলে পেটটা কেটে যখন ভিতর দিয়ে নাড়ি ভুঁড়ি বের করে নিয়ে আসে, দেখবা নাড়ি ভুঁড়ি বের করার পরেও পেটটা কাটার সময় কিন্তু কোনো রক্ত বের হয় না। গলগলায় রক্ত বেরোনোর কথা ছিল, কিন্তু ওটা হয় না, কারণ আমাদের পেটের মধ্যে ওই যে যে পেরিটোনিয়ামের লেয়ারটা আছে, ওইটা রক্তটাকে ওই জায়গায় আসতে বাধা দিতেছে, দ্যাটস ওয়াই আমরা ওখানে কোনো রক্ত পাই না। সো আমাদের কোনো হিমোসিল থাকে না, মানে সিলোমে কোনো রক্ত থাকে না। সো 3 নাম্বার বাদে বাকি 1 আর 2 আমাদের কর্ডাটার সাথে হয়, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ। তাহলে সি এর কুফা আবারও কেটেছে, অ্যান্সার কি হবে? এ হবে। অ্যান্সার কি হবে বলো ভাইয়া? এ হবে। কি হবে? এ। ওকে এরপরেরটাতে চলো। ওহো সেই কাতলা মাছ, কাতলা মাছের মাথাটা কিন্তু খুব মজা,
একটা বিশাল সাইজের কাতলা মাছের মাথা তোমার ইসে দিয়ে দিলে করা করা হয়, ঠিক আছে? আচ্ছা, মানে কাতলা মাছ দিয়ে মাথা দিয়ে মুড়িগন্ডাও করা যায়, অস্থির। আমি মাঝে মধ্যে মানুষের বাসায় দাওয়াত নিয়ে খালি মুড়িগন্ড খাইতে যাই, বুঝছো? তোমরা দাওয়াত দিলে দিতে পারো আমারে, বুঝছো? দাওয়াত দিলে দিতে পারো, এরকম কাতলা মাছ কিনা মাথা মুড়িগন্ড করে আমারে খালি একটা ইসে টেক্সট দিয়ে দিবা বা একটা ফোন দিয়ে দিবা, ভাই মুড়িগন্ড রান্না করছি আসেন, দেখবো কোন জায়গায় আসো, দৌড় দিয়ে চলে আসবো। আচ্ছা, চিটের প্রাণীটি কোন শ্রেণীর? আমরা জানি সাইক্লোস্টোমাটা, এটা তো আগেই হবে না, এটা বাদ। কন্ডিকট্রিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, কজ হলো? এই তিনটা হলো মাছের বংশ। এই তিনটা হলো কি? মাছের বংশ। সো মাছের বংশ যদি এই তিনটা হয়, তাহলে খেয়াল রাখবা মাছের বংশ হইলে এখানে দেখতে কি লাগতেছে বলো? কয়েকটা জিনিস দেখবা। একটা মাছের বংশের মধ্যে প্রথমে দেখতে হয় কি বলতো? প্রথমে দেখতে হয় আইস। কি দেখতে হয়? আইস। দ্বিতীয়তে কি দেখতে হয়? দ্বিতীয়তে দেখতে হয় পুচ্ছ পাখনা। তার পাখনা কি রকম, ঠিক আছে? পিছনের পাখনা যেটা আছে সেই পাখনাটা কেমন? এরপর দেখতে হয় হলো পাখনা। তিন নম্বরে দেখতে, এখন বলবেন যে ভাই আপনি পাখনাও দেখলেন পুচ্ছ পাখনাও দেখলেন, আপনি তো মানুষ সুবিধার না, আপনি তো সবই দেখে পালাচ্ছেন। আচ্ছা, কিছু করার নাই, একটু দেখতে হয়। আচ্ছা, এবার আসেন হলো যে চার নম্বরে কি দেখবো আমরা? দেখবো হলো ফুলকা। ফুলকা রন্ধ্র কয়টা, ঠিক আছে? এই চারটা জিনিস হলো মোটামুটি দেখলেই তুমি আইডিয়া করতে পারবা যে এটা কোন প্রজাতির মাছ। দেখো এটার দিকে, আইসের দিকে তাকাই, দেখো এর আইস দেখতে কেমন। এর আইস যদি এইটা হয়, এটার মধ্যে দেখবা সাইক্লোন উঠছে এরকম করে। যেহেতু এরকম সাইক্লোন উঠছে, এই জন্য এটার নাম হলো সাইক্লয়েড আইস। কি আইস? সাইক্লয়েড। ওকে, ভালো। এর যে ফুলকার দিকে তাকাও, ফুলকা কয়টা? এই পাশে একটা রন্ধ্র বা ছিদ্র, ওই পাশে আর একটা রন্ধ্র, মানে ফুলকা ছিদ্র কয়টা? এক জোড়া। কয় জোড়া? এক জোড়া। খেয়াল করো পাখনার দিকে কেন তাকাবো, কারণ এর যে পাখনা আছে, এই যে দেখো এই যে পাখনা, এই পাখনার মধ্যে এরকম করে লাঠির মতো কি থাকে? হাড্ডি থাকে। এই যে লাঠির মতো হাড্ডি যেটা আছে, এই হাড্ডিটাকে বা এই যে কাঁটাগুলাকে বলা হয় রশ্মি। কি বলা হয়? রশ্মি। এই জন্য অ্যাক্টিনোপ্টেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। পুষ্প পাখনায় তাকাবা, কারণ পুষ্প পাখনা এই যে দেখো এইরকম আছে। মাছ বরাবর কাটলে সুন্দর দুই ভাগে ভাগ করা যায়। এই যে সুন্দর দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হোমো সার্কাল। কি সার্কাল বলি বলতো? হোমো সার্কাল। অন্যদিকে জানি আমরা কন্ডিকট্রিসে এটা হ্যাটারো সার্কাল হয়, কারণ একটা সাইড এইরম হয় আর একটা সাইড এইটুক হয়। আরেকটা আছে ডাইফি সার্কাল, এমনে এমনে তুমি এই বরাবর কাটতে পারবা না, মানে এইদিকে কোনো সূচালো অংশ নাই, এই মাঝখান বরাবর সূচালো অংশ, তো এই বরাবর কাটতে পারবা, এটাকে বলা হয় ডাইফি সার্কাল। এই যে দুই তিনটা জিনিস যদি দেখো, তাহলে তুমি মাছ এমনিতেই চিনে যাবা। ওকে, সো এটা যেহেতু কি আছে, এটা হোমো সার্কাল, পুষ্প পাখনা আছে, পাখনায় রশ্মি আছে, দেন হইলো কি আছে, একজোড়া ফুলকা রন্ধ্র আছে। ওকে, সো আইস হলো সাইক্লয়েড, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে কি? অ্যাক্টিনোপ্টেরিজি। কি হবে? অ্যাক্টিনোপ্টেরিজি বা সি, আবার সি এর কুফা। ওকে, তো এবার আসেন ওই যে আবার যা বলে রাখছিলাম সেটা, দেহ গ্যানোয়েড আইসে আবৃত। গ্যানোয়েড আইস হলো তিন নাম্বারটা, সার্কোপ্টেরিজিতে। কোনটাতে থাকে বলতো? সার্কোপ্টেরিজিতে। ওকে, আচ্ছা, মুখছিদ্র দেহের অগ্রভাগ প্রান্তে অবস্থিত। এই যে মুখছিদ্র, অবভিয়াসলি সামনের দিকে থাকে। ওকে, দেহ সাধারণত সাইক্লয়েড আইস অথবা টেনয়েড আইসে আবৃত। সাইক্লয়েড অলরেডি বুঝাই ফেলাইছি, কারণ তোমাদের বইয়ের মধ্যে সাইক্লয়েড দেওয়া আছে। এরকম করে মাঝখানে একটা জায়গা আছে ফোকাস, আর চারিদিকে উঁচু আল আর নিচু খাস থাকে, ঠিক আছে? ওকে, তো এই যে দেখো তিনটা অপশনের মধ্যে প্রথমটা তো প্রথমেই বাদ, কারণ ওইটা সার্কোপ্টেরিজি, গ্যানোয়েড না, সাইক্লয়েড আইসে। আর দুই নম্বরে যে মুখ দেহের অগ্রপ্রান্তে, অবভিয়াসলি মাছের মুখ তো দেহের সামনেই থাকবে, পিছনে থাকবে কবে থেকে? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে দুই এবং তিন। অ্যান্সার হবে কোনটা? দুই এবং তিন, অর্থাৎ খ, বি। আচ্ছা চলেন আমরা এরপরেরটাতে চলে যাই। কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কাল? আমি বলছি না, এই যে এই টপিক্সটা অনেক 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 বেশি হট টপিক্স। কিরে স্বাধীন কি খবর? বল কোনটা হেটারো সার্কাল? ভাই আমার সারা জীবন আমি বায়োলজিতে কাঁচা ছিলাম ভাই। তুমি এখানে বসে ক্লাস করো, বুঝছো? তোমার জীবনে হলো যে বায়োলজির জ্ঞান দরকার। বায়োলজির জ্ঞান যদি না পাও না, জীবনে উন্নতি করতে পারবে না। জীবনে, বাস্তব জীবনে বায়োলজির জ্ঞান সব থেকে বেশি প্রয়োজন, বুঝছো? হ্যাঁ, এখন থেকে মনে রাখবা, না হলে কিন্তু কি হবে না, জীবনে আগাইতে পারবা না, জীবনে বংশবৃদ্ধি করতে পারবা না। আরে বেটা কোন জায়গা চলে গেছে? আচ্ছা তো চলেন আমরা এর পরের কোশ্চেনটাতে যাই, যেটা হলো কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কেল। আবারও বলছি, তিনটা পাখনার কথা বলছি না, এই যে পুচ্ছ পাখনা, এটা হলো হ্যাটারো সার্কাল, এটা হলো হোমো সার্কাল, এটা হলো ডাইফি সার্কাল।
এটা হলো যে কন্ডিকথ্রিস মানে অস্থিময়েতে অ্যাক্টিনোপ্টেরেজি, আর হলো এটা হলো কার, এটা হলো সার্কোপ্টেরেজিতে। ওকে, সো এই তিনটা জিনিস আছে। আমরা জানি রুই মাছ কি, রুই মাছ হলো হোমোসার্কাল। রুই মাছ কি, রুই মাছ হলো হোমো, রুই মাছ হলো হোমো, হোমোসার্কাল। লাংফিশ, টাকি, হাঙর, টাকি মাছ হলো হোমোসার্কাল। লাংফিশ যেটা আছে এইটা হলো কি, এটা হলো আমাদের ডাইফিসার্কাল ধরনের। আর হাঙর যেটা আছে, আমরা জানি হাঙরের টেইল আমাদের খুবই পরিচিত। হাঙরের টেইল এরকম কি থাকে, একদিক বড় একদিক ছোট, এই যে একদিক বড় একদিক ছোট, এই জন্য এটাকে আমরা বলবো কি, হ্যাটারো সার্কাল। কি বলবো বলো, হ্যাটারো সার্কাল। অ্যান্সার কি, এ কইছে কিটা উমাগো, হ্যাটারো সার্কাল এ। অপশন কোনটা হবে, হাঙর, ডি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি, যে এ কইছো, ঠিক আছে, এ যে বলেছো, বুঝবা খেলা কেমনটা লাগে। আচ্ছা, খ, 11 খ কেমনে, লাংফিশ তো ডাইসি সার্কেল, হোমো সার্কেল বা ইসে হেটারো সার্কেল বানাইছো কবির থেকে, আয়রে জ্বালা, ভালো মতো পড়ো, ভালো মতো পড়ো। আচ্ছা, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট, সরি আগের থেকে উত্তর দেখাই ফেলেছি, উত্তর দেখিয়ে ফেলেছি। তো সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় কোথায়, খেয়াল করো, আমাদের কর্ডাটা যারা আছে, কর্ডাটা, কর্ডাটাতেই হলো আমাদের হৃৎপিণ্ডের খেলাটা চলে। কর্ডাটাতে কি চলে বলতো, কর্ডাটাতে চলে হৃৎপিণ্ডের খেলা। তো হৃৎপিণ্ডের খেলার মধ্যে দেখো, প্রথমে আছে মাছের প্রজাতি। কিসের প্রজাতি বলতো, মাছের প্রজাতি। মাছের প্রজাতিতে যেটা আছে সেটা হলো কি, এদের একখানা বিশাল সাইজের একটা খানা কি থাকে বলতো, অ্যাট্রিয়াম থাকে, আর হলো একখানা বিশাল সাইজের কি থাকে বলতো, ভেন্ট্রিকল থাকে। কি থাকে, ভেন্ট্রিকল। তো তোমাকে যদি জিজ্ঞেস করে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, তুমি বলবা দুই। ওকে, মাছের পরে আসে হলো কি কি আছে, আছে হলো উভচর। কে আছে বলো, উভচর, প্লাস আমাদের সরীসৃপ যেগুলো আছে। এই দুই প্রজাতির মধ্যে কি থাকে বলতো, এই দুই প্রজাতিতে দুইটা অ্যাট্রিয়াম থাকে। কয়টা অ্যাট্রিয়াম থাকে বলো, দুইটা অ্যাট্রিয়াম আর একখানা ভেন্ট্রিকল থাকে। একখানা কি থাকে, ভেন্ট্রিকল। সো প্রকোষ্ঠ কয়টা হয়েছে, তিন প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ। আচ্ছা, তো আর লাস্টে যেটা আছে পাখির শ্রেণী, যেটা অ্যাভিস, আর হলো যে আমাদের স্তন্যপায়ী, হলো যে মাম্মালিয়া। কি লিয়া, মাম্মালিয়া। এদের আবার কি আছে, দুইটা অ্যাট্রিয়াম থাকে, দুইটা ভেন্ট্রিকল থাকে। কি থাকে, দুইটা ভেন্ট্রিকল, মানে কয় প্রকোষ্ঠ, চার। এর মধ্যে সরীসৃপের মধ্যে আবার ঝামেলা আছে, তিন প্রকোষ্ঠের মধ্যে আবার ঝামেলা আছে। এর যে দুইটা অ্যাট্রিয়াম থাকে, এরা দুইটা তো ঠিকই আলাদা আলাদা, ভেন্ট্রিকল যেটা থাকে সেই ভেন্ট্রিকলটা আবার মাঝখানে আলাদা হইতে আইসাও লাস্টে যে এই নিচের অংশে যে আলাদা হয় নাই। সো এটারে আমরা বলি অসম্পূর্ণ ভেন্ট্রিকল। কি, অসম্পূর্ণ দ্বিধা বিভক্ত। কি, অসম্পূর্ণ দ্বিধা বিভক্ত ভেন্ট্রিকল। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সরীসৃপের ক্ষেত্রে কি আছে বলতো, একটা ব্যতিক্রম আছে, এবং এই প্রশ্নটা ব্যতিক্রম থেকে আসছে। সরীসৃপের মধ্যে যারা কুমির আছে, এই কুমিরের যে হৃৎপিণ্ড আছে তাহা সুন্দর মতো এরকম কি করে, এরকম চারটা প্রকোষ্ঠ, দুইটা অ্যাট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল। তাহলে খেয়াল করেন, এখান থেকে আবার মুখস্থ করে যান, মাছের হলো দুই প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, উভচরের হলো কয় প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ, দুইটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, অ্যাভিস মানে পাখি এবং ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের আবার কি, দুইটা অ্যাট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল, মানে চার প্রকোষ্ঠ। ঠিক আছে, আচ্ছা, এই সরীসৃপের মধ্যে কি আছে, অসম্পূর্ণ চার প্রকোষ্ঠী, অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, তিন প্রকোষ্ঠ বোঝা যায়, বাট হলো তিন প্রকোষ্ঠ না চার প্রকোষ্ঠ না, মাঝামাঝি, মনে রাখবো অসম্পূর্ণ ভেন্ট্রিকল বলবা। ওকে, অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠী, পুরা সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ চার প্রকোষ্ঠী কারা, সম্পূর্ণ চার প্রকোষ্ঠী কারা, সম্পূর্ণ চার প্রকোষ্ঠী শুধুমাত্র কুমির, শুধুমাত্র কি, কুমির। এবার অ্যান্সারটা খেয়াল করো, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কার, টিকটিকি হলো কি, সরীসৃপ, এটা তিন প্রকোষ্ঠ, কুমির, কুমিরের হলো সম্পূর্ণ চার প্রকোষ্ঠ, এটা কেন, এটা ব্যতিক্রম। সাপের ক্ষেত্রে কয় প্রকোষ্ঠ, অসম্পূর্ণ, যেহেতু সরীসৃপ, অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বা বলতে গেলে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। কচ্ছপের ক্ষেত্রে কি, এরাও সরীসৃপ, এরাও কি, এরাও আমাদের অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বা বলতে গেলে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যান্সার হবে বি, অ্যান্সার কি, বি। ওকে, সো এবার আসেন হলো আমরা পরেরটাতে যাই, ত্রিপদ নামকরণ। এতক্ষণ ছিলাম দ্বিপদে, এখন আসছি ত্রিপদে। কি আছে ত্রিপদে, আমাদের যে হুমান, হুমান মানে কি, মানুষ। হুমানের আমাদের যে বৈজ্ঞানিক নাম আছে তা তো আমরা জানি, হোমো সাফিয়েন্স। মনে করো এই যে হোমো সাফিয়েন্স যেটা আছে, এটা কয়টা পদ আছে, দুইটা পদ আছে। ধরো
কোনোভাবে কোনোভাবে তুমি মনে করো আরেকটা উপ একটা প্রজাতি তৈরি করে ফেলাইছো, মানুষের মতো দেখতে বাট হইলো যে অন্য রকম দেখতে লাগে, ঠিক আছে, মানুষই বাট অন্য রকম। এই মানুষই বা অন্য রকম যদি হয় তখন এখানে ধরো হলো যে তোমাদের একজনের নাম দিয়ে দিব, কার নাম দিব, দেখ তোমাকে নাম না দিই পরে আমার নামে কেস হবে। ধরো হলো আমি একটা আলাদা উপপ্রজাতি, তো আমার নাম হলো দিয়া ধরো দিয়ে দিলাম তৌফিক আস, ঠিক আছে, আমার নাম দিয়ে দিলাম, আমি একটা আলাদা উপপ্রজাতি আমার নাম দিলাম হোমো সাফিয়ান্স তৌফিকাস, ঠিক আছে। আচ্ছা এই যে হোমো সাফিয়ান্স তৌফিকাস, এই তৌফিকাসের খেলাটা হলো কি আমাকে আলাদাভাবে পরিচয় করাই দিছে, আলাদাভাবে কি করছে পরিচয় করাই দিছে। এই যে আলাদাভাবে কোনো প্রজাতিতে যদি আলাদা করে হলো যে পরিচয় করানো হয় তখন সেটারে আমরা বলি উপপ্রজাতি। এই উপপ্রজাতিরে পরিচয় করাইতে গেলে আরেকটা অংশ দরকার পড়ে, এই যে তৃতীয় যে অংশটা আছে, তিনটা অংশ মিলে যখন একটা নাম হয় তখন সেটাকে আমরা বলি ত্রিপদ নামকরণ। এই ত্রিপদ নামকরণের জনক হলো বিজ্ঞানী স্লেজেল, ইনি কিসের উপর করছিল, সরই ফাকির বৈজ্ঞানিক নাম করছিল ফাসার ডোমেস্টিকাস, কি নাম, ফাসার ডোমেস্টিকাস। ফাসার ডোমেস্টিকাস হলো আমাদের কি বলতো, ফাসার ডোমেস্টিকাস হলো চরই ফাকির বৈজ্ঞানিক নাম। এখন নীল নদের পাশে এক ধরনের চরই পাখি আছে দেখতে নীল নীল কালারের, সেই নীল নীল কালারের চরই পাখির নাম দেওয়া হয়েছে ফাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, কি আছে, নাইলোটিকাস। সো এই যে প্রথম যে চরই পাখির বৈজ্ঞানিক নাম রে দুইটা দিয়ে তিনটা করে দিল, এই জন্য এটাকে বলা হয় ত্রিপদ নামকরণ। ওকে, লিনিয়াস করছে কি দ্বিপদ নামকরণ, ল্যামার কি জৈব বিবর্তনবাদের প্রবক্তা, জৈব বিবর্তনবাদ বলতে কি বোঝায়, ওই যে মনে আছে জৈব বিবর্তনবাদ কি ছিল, এই যে মনে করো বৃদ্ধি নিজের মতো করে হলো যে সার্ভাইভ করতে হবে, যখন প্রয়োজন হবে অনেক বড় হবা, আবার প্রয়োজন না হইলে ছোট থেকে যাবা, ঠিক আছে। সো এই টাইপের কথাবার্তা ছিল। তো এখন কাহিনী হয়েছিল সেই ল্যামার্ক হলো জৈব বিবর্তনবাদের প্রবক্তা, হ্যাক্সলে কি বলছেন, পাখি একটি মহিমান্বিত সরীসৃপ, মানে তার কথা হয়েছে কুমির পিছনের ডানা লাগাইয়া পাখি হয়ে গেছে। আচ্ছা ওকে, সো নামগুলো একটু মনে রাখলা, নামগুলোর সাথে সাথে কি কথা আসলো সেগুলো একটু জানিয়ে রাখলা, বুঝছো, পরে লাগবে তোমাদের, দরকার পড়বে। আচ্ছা কোন প্রাণীতে সাতজোড়া গলবিলীয় ফুলকারন্দ পাওয়া যায়, সাতজোড়া ফুলকারন্দ পাওয়া যায়, ফুলকারন্দের ক্ষেত্রে অনেক কাহিনী আছে, ফুলকারন্দের ক্ষেত্রে কাহিনী আছে মানে হলো যে আমাদের ওই কন্ডিকথ্রিস অ্যাক্টিনোপ্টেরিজিস সার্কোপ্টেরিজির মধ্যে আমরা জানি ওইখানে কি আছে, কন্ডিকথ্রিসের যেটা আছে সেখানে হলো পাঁচ থেকে সাতজোড়া কি থাকে, পাঁচ থেকে সাতজোড়া ফুলকারন্দ থাকে। অ্যাক্টিনোপ্টেরিজি আর হলো যে সার্কোপ্টেরিজিতে, সার্কোপ্টেরিজিতে এদের হলো একজোড়া করে থাকে, কয়জোড়া করে থাকে, একজোড়া। এখন ঠিক তার আগে, ঠিক তার আগে আরও একটা মাছের প্রজাতি আছে না, ওই যে হ্যাকফিশ আর ল্যাম্প্রে, হ্যাকফিশ আর ল্যাম্প্রে অনেকেই মনে আছে কিনা দেখেন তো, হ্যাকফিশ আর ল্যাম্প্রে মিক্সিনি আর পেক্টোমাইজনটিটা, হ্যাঁ ওই যে যে দুইটা মাছের আছে, ওই দুই মাছের আবার হলো কি আছে, ওই দুই মাছের প্রজাতিরও ফুলকা আছে, একটার নাম হলো মিক্সিনি, একটার নাম কি বলতো, একটার নাম হলো মিক্সিনি আর একটার নাম হলো পেট্রোমাইজনটিটা, অল্প করে লিখলাম পেট্রোমাইজনটিটা। এই দুইজনের আবার ফুলকারন্দ আছে, ফুলকারন্দ কার কয়টা আছে, মিক্সিনির ফুলকারন্দের সংখ্যা হলো পাঁচ থেকে পনেরো জোড়া, ঠিক আছে, আর পেট্রোমাইজনটিটা যেটা আছে এইটার একেবারেই মানে ফিক্সড, এটা একেবারে ফিক্সড হলো সাত জোড়া। সো সবগুলোর ফুলকাগুলো একটু মনে রাখলা ভাইয়া, এই ফুলকাগুলো সবাই একটু মনে রাখবা, সবগুলো মাছের ফুলকারন্দের সংখ্যা একটু মনে রাখলা, কি আছে মিক্সিনি হলো পাঁচ থেকে পনেরো জোড়া, পেট্রোমাইজনটিটা আছে হলো যে সাত জোড়া, কন্ডিকথ্রিস মানে হলো হাঙ্গরের পেটে আছে হলো কয়জোড়া, পাঁচ থেকে সাত জোড়া, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজির মধ্যে আছে একজোড়া করে, কয়জোড়া করে, একজোড়া করে। সো এবার খেয়াল করেন মিক্সিনি পাঁচ থেকে পনেরো জোড়া, পেট্রোমাইজনটিটা দেখো, পেট্রোমাইজন শব্দটা আছে, সরি এটা কাটি কেন, আল্লাহ আমি গেছি শেষ, পেট্রোমাইজনটিটা ওইটা, পেট্রোমাইজনটিটার মধ্যে আছে স্ক্লোডিডন, এই স্কোলিডন হলো যে কি আছে, এটা হলো আমাদের হাঙ্গর, এটা হবে না, চানা পাংটাটাস, চানা পাংটাটাস আসলে কি টাকি মাছ তাই না, তো ওইটা হবে না কারণ ওইটা অ্যাক্টিনোপ্টেরিজিতে চলে গেছে, তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার কি হবে বি। ওকে তো চলেন এরপর একটাতে যাই আমরা, নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলম দেখা যায়, আমরা সিলম দেখে ফেলছি, সিলম আমরা দেখে ফেলছি যে মাঝখানে অন্ত্র থাকে, বাইরের দিকে দেহ প্রাচীর থাকে, কি থাকে দেহ প্রাচীর, এই মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলম, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি সিলম। এখন এই যে সিলম আছে, এই সিলমের মধ্যে তিন প্রকারের সিলম পাওয়া যায়, তিন প্রকারের সিলম পাওয়া যায়, একটার নাম হলো অ্যাসিলোমেট, একটার নাম হলো সিউডোসিলোমেট, কি সিলোমেট,
সিউডো সিলোমেট, আর একটার নাম হলো ইউ সিলোমেট। কি সিলোমেট? ইউ। তাহলে এইটুকু দিয়ে এমনি করে মনে রাখবা যে সিলম হলো তিন প্রকার, অ্যাসিলোমেট, এ মানে না, কোনো সিলম নাই। সিউডো সিলোমেট হলো মিথ্যা সিলম, মানে সিলমের মতো ভঙ্গি করে কিন্তু কোনো সিলম নাই। আর হলো ইউ সিলোমেট হলো প্রকৃত সিলম। কি সিলম বলতো? ইউ সিলোমেট মানে হলো প্রকৃত সিলম। খেয়াল করেন, এবার একটু দেখি, এটা একটু মিলায়ে দেখতে হবে। অ্যাসিলোমেট মানে কি? এইটা যদি একটা আমাদের সিলম হয়, এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, এগুলো পুরাটা হলো কি দিয়ে পূর্ণ থাকবে বলতো? এই পুরাটা কোষ দিয়ে পূর্ণ থাকবে। কি কোষ? প্যারেনকাইমা কোষ দিয়ে। কি কোষ দিয়ে বলো? এইটা প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ থাকবে। এই প্যারেনকাইমা কোষ দিয়ে যদি পূর্ণ থাকে কোনো সিলম, তাহলে এখানে বলতে পারি কোনো সিলম নাই, আর সিলম না থাকলে সেটা হবে অ্যাসিলোমেট। আমি মনে রাখতাম এটারে C2P2 দিয়ে। কি দিয়ে? C2P2। P2 মানে হলো পরিফেরা, প্লাটিহেলমিনথেস, সিতে হলো নিডারিয়া এবং টেনোফোরা। নিডারিয়া এবং টেনোফোরা, তাহলে এই চারটা নাম মনে রাখবে। অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট হলো P2C2 বা C2P2। কি কি আছে? পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া, এন্ড হলো দেয়া কি? টেনোফোরা। আর একটা হলো কি? টেনোফোরা। আচ্ছা, বাকি রইল এবার কে? সিউডো সিলোমেট আর ইউ সিলোমেট। সিউডোর মধ্যে একটু আসি, সিউডোর মধ্যে একটু আসি। সিউডো সিলোমেটটা কিরকম ছিল? আমাদের এই জায়গাটাতে ফাঁকা ছিল, এটাতে ফাঁকা ছিল, বাট এই যে ভিতরের দিকে যে আবরণটা দিছিলাম মনে আছে? এখানে যে পেরিটোনিয়ামের আবরণ দিছিলাম, এই পেরিটোনিয়ামের আবরণ অসম্পূর্ণ আবরণ, মানে কিছু অংশ আবৃত করে রাখে, কিছু অংশ আবৃত করে না। মনে করে এই অংশটা আবৃত করছে, এই অংশটা কিন্তু আবার আবৃত করবে না। এই অংশটা আবৃত করছে পেরিটোনিয়াম, বাট এই অংশটা আবার আবৃত করে নাই। এইরকম অসম্পূর্ণভাবে যদি আবৃত করে রাখে, তখন সেটাকে বলা হয় অসম্পূর্ণ সিলম, অসম্পূর্ণ সিলম বা সিউডো বা মিথ্যা সিলম। ঠিক আছে, এটারে আমরা হলো কি লিখি? আমরা এটাকে এটারে আমরা মনে রাখি হলো যে এনআরকে দিয়ে, এনআরকে, এনআরকে হলো যে কি? এনআরকে হলো নিমা, নিমা রুটি কিনে, নিমা রুটি কিনে, মানে হলো নিমাতে নেমাটোডা, রুটিতে হলো রুটি ফেরা, আর কিনেতে কিনোরাইঞ্চা। এই তিনটা যে পর্ব আছে, এই তিনটা পর্বের লোকজন সব হলো কি? আমাদের সিউডো সিলোমেট। তিনটা পর্বের লোকজন কি? সব হলো সিউডো সিলোমেট। তো নিমা রুটি কেনে মানে হলো নেমাটোডা, রটিফেরা এবং কিনোরাইঞ্চা। ওকে, আর লাস্টে ইউসিলোমেট কি? নেমাটোডার পরে থেকে কি শুরু হয়েছে বলতো? অ্যানেলিডা। অ্যানেলিডা থেকে একেবারে ডিরেক্ট কর্ডাটা পর্যন্ত সবাই হলো কি? ইউসিলোমেট। এইটা ভালো করে মুখস্থ রাখবা, কারণ ওদের পেরিটোনিয়ামের যে আবরণ আছে, সেই পেরিটোনিয়ামের আবরণটা খুবই সুন্দর, একেবারে ইন্ট্যাক্ট। ওকে, সো খেয়াল করেন। এবার আসেন হলো উদাহরণ থেকে, আসে উদাহরণগুলো কিন্তু কমন। ফ্যাসিওলা হ্যাপাটিকা, হ্যাপাটিকা শব্দটা আসছে মানে এটা যকৃত কৃমি হয়ে গেছে। কি কৃমি হয়ে গেছে? যকৃত কৃমি। টানিয়া সোলিয়াম, টানিয়া সোলিয়াম, টাইনা সুলিয়া ফালা, এটা হলো কি? ফিতা, ফিতাকে টেনে ফেলো। ঠিক আছে, ফিতাকে টেনে ফেলো, ফিতা কৃমির নাম হলো টানিয়া সোলিয়াম। আসকেরিয়াস লুম্ব্রিকয়েডস, এটা কি? এটা হলো গোল কৃমি, এটা কি? গোল কৃমি। আর মেটাফিয়ার পোস্থামা হলো যে আমাদের কেঁচো। তো খেয়াল করো, এই যে গোলকির্মি যেটা আছে, গোলকির্মিটা হলো কি বলতো? এটা হলো নেমাটোডার মধ্যে। কিসের মধ্যে? নেমাটোডার মধ্যে। ওকে, এই দুইটা হলো কি? এই দুইটা হলো প্লাটিহেলমিনথেসের মধ্যে, এ আর বি। আর ডি যেটা আছে, এটা কোন দিকে চলে গেছে? এটা চলে গেছে অ্যানিলিডার মধ্যে। ওকে, তা অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। ওকে, আচ্ছা, আমার মোবাইলটা বন্ধ না হয়ে গেল। ওকে, এ ভাইয়া ক্লাস কেমন লাগতেছে একটু জানাও তো, একটু কাইন্ডলি কমেন্টে জানো। ক্লাস কেমন লাগতেছে একটু কাইন্ডলি কমেন্টে জানো। তোরে বাটাম দিব, বুঝছস? বাইরা আমার, আমাকে একটু জানাও তোমাদের কেমন লাগতেছে, সবাই একটু ই করো জোস। আচ্ছা,
ওকে, তোমরা ই করো, তোমরা হলো যে শেয়ার দাও, শেয়ার কিন্তু এখনো বাড়ে নাই ভাই। ভাই কষ্ট অনেক, আমার মনে কষ্ট, আমার মাথা নষ্ট, তোমরা একটু শেয়ার দাও ভাই। এই যে কেবল 141টা শেয়ার হয়েছে, এইটা এত কম শেয়ার হইলে হয়? যাক, ব্যাপার না, বেশি কান্দাকাটি করলাম না, পরে আবার ভাইরাল করে দিবা, কবে যে ভাই হলো শেয়ার হলে কে হলো কি করতেছে, কান্দাকাটি করতেছে, ঠিক আছে। আচ্ছা, কোন ইয়ারের ক্লাস হচ্ছে? এটা হলো এইচএসসির জন্য। এইচএসসি ফার্স্ট ইয়ারের পোলাপানও করতে পারবে, সেকেন্ড ইয়ারের পোলাপানও করতে পারবে, কোনো প্যারা নাই, চিল। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সবাই সবাই হলো দে ঢুকো, সবাই ক্লাসটা ভালো মতো করো। কজলা আমরা মোটামুটি 15টা দেখাইছি, এই 15টা দেখানোর পরে থেকে সব আবার আগের মতো হয়ে যাবে, সব আবার একেবারে ইজি হয়ে যাবে, তোমাদের দেখবা আর প্যারা লাগবে না। নেফ্রিডিয়া কোথায় পাওয়া যায় ভাইয়া? তোমাদের কাছে কোয়েশ্চেন, তোমাদের কাছে কোয়েশ্চেন, এটা নেফ্রিডিয়া কই পাওয়া যায়? এটা এটা কই পাও? নেফ্রিডিয়া কি ছিল? রেচন অঙ্গ ছিল না? প্রথমেই পড়াইছিলাম আমি, নেফ্রিডিয়া কই ছিল? রেচন অঙ্গের মধ্যে আমরা বলছিলাম প্লাটিহেলমিনথিস হলো শিখাকোষ ছিল, নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করে কার? অ্যানিলিডাতে। এই তো সেই ম্যান্টল হলো কি? মলাস্কাতে। নিরারিয়াতে হলো সিলেন্টেরন। ওকে, আর সেই করা আমাদের নেফ্রিডিয়া পাওয়া যায় কোথায় তাহলে? নেফ্রিডিয়া পাওয়া যায় অ্যানিলিডাতে। নেফ্রিডিয়া কি? এক ধরনের পেঁচানো নালিকা, এরকম করে একটা নালি পেঁচানো থাকে যেটা হলো বাইরের দিকে উন্মুক্ত থাকে। এই নালির মধ্যে দিয়ে যখন ওদের রক্ত সংবহন যায়, কারণ আমরা জানি অ্যানিলিডা আর কর্ডাটা, অ্যানিলিডা এবং কর্ডাটা যারা আছে এই দুইটা গ্রুপে আমরা জানি কি থাকে বলতো? আমাদের রক্ত সংবহন থাকে বদ্ধ, বাকি যারা যারা রক্ত সংবহন করে তাদের কি? উন্মুক্ত। ওদের যেহেতু বদ্ধ সংবহন, সেহেতু নালীর মধ্যে দিয়ে রক্ত যায়, ওই রক্তটা নেফ্রিডিয়ান নালীর মধ্যে ঢুকলে তখন সেখান থেকে কি করে, ওদের বজ্র পদার্থটা আমাদের কিডনির মতো বের করে দেয়। এই জন্য অ্যানিলিডা আর কর্ডাটাতে বদ্ধ রক্ত সংবহন দেখা যায়, এটা থেকে বজ্রটা বের করে দেয়। ওকে, নিডারিয়াতে সিলিন্ডারন থাকে, আগেই বলছি সিলিন্ডারের মধ্যে যে গহ্বর থাকে। প্লাটি হেলমিনথেসে কি থাকে বলো? প্লাটি হেলমিনথেসে থাকে শিখাকোষ, আগুন জ্বলে উঠে সাই সাই করে। ওকে, মলাস্কার মধ্যে কি আছে? মেন্টল আছে, মলাস্কাতে মেন্টল আছে। ওকে, আচ্ছা ঘুরতে আসছো, আচ্ছা ঘুরতে আসছো, ঘুরতে থাকো, প্যারা নাই, চিল। ওকে, একাইনোডা মাটা পর্বের বৈশিষ্ট্য কি? একাইনোডার মাটা পর্বের বৈশিষ্ট্য কি? একাইনোডার মাটা পর্বের বৈশিষ্ট্য কি? সো খেয়াল রাখবেন, একাইনোডার মাটা পর্বের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলো হলো লাইন দিয়ে পড়তে হয়, তো বৈশিষ্ট্যগুলো আমরা কি করি? আমরা সাধারণত ছন্দ দিয়ে মুখস্থ রাখতে চাই, ছন্দ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো ছন্দ দিয়ে যদি আপনাকে মুখস্থ রাখতে বলে, ঠিক আছে, আমরা এমনি করে মনে রাখি, পেটে পানি নিয়ে পঞ্চ আবু পেইন খায়, পঞ্চ আবুল পেইন খায়, এটা দিয়ে আমরা একাইনোডার মাটার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে পারি। পেটে পানি নিয়ে পঞ্চ আবুল পেইন খায়, ঠিক আছে। পঞ্চ আবুল মানে ওর নামই হলো পঞ্চ আবুল, ঠিক আছে, নাম দিচ্ছে একটা, যাই ব্যাপার না। পেটে পানি নিয়ে মানে হলো যে কি? আমরা জানি এদের গায়ে যে কাটার মতো যে জিনিসটা আছে, প্লেটটা যেটা আছে, কাটার মতো প্লেট যেটা আছে, সেই প্লেটটাকে আমরা বলি পেডিসিলারি। কি বলি বলতো? পেডিসিলারি। কি বলি? পেডিসিলারি। ওকে, পানি নিয়ে এদের দেহে কি আছে বলতো? এদের দেহে কোনো রক্ত সংবহন নাই, এদের কি আছে বলতো? এটা কি আছে বলতো? এটা হলো পানি সংবহন তন্ত্র আছে, মানে এদের মধ্যে কি আছে বলো? পানি সংবহন তন্ত্র। ওকে, আচ্ছা ভালো। এবার আসেন পঞ্চ, পঞ্চতে কি হবে বলতো? পঞ্চ অরীয় প্রতিসম। কি প্রতিসম বলতো? এরা পঞ্চ অরীয় প্রতিসম। আবুল, আবুল দিয়ে মনে রাখবে এদের মধ্যে একটা খাজ আছে, এই যে দুই হাতের মধ্যে, এই যে মনে করে এটা যদি তারা মাছের হাত হয়, এই মাছ বরাবর একটা খাজ আছে, যেই খাজটাকে আমরা বলি অ্যাম্বুলেক্রাল খাজ। কি খাজ? অ্যাম্বুলেক্রাল খাজ, ঠিক আছে, অ্যাম্বুলেক্রাল খাজ। পেইন খায়, পেইন থেকে আসে হলো স্পাইন। এদের কি আছে? এদের গায়ের উপরের দিকে এরকম করে কি আছে? কাটা কাটা আছে, এই জন্য এটার নাম হলো স্পাইন। এদের শরীরে কি আছে? বহিঃকঙ্কাল হিসেবে স্পাইন আছে, স্পাইন অ্যান্ড পেডিসিলিয়ারি।
নিয়েতে আসলে কি আছে বলতো? এদের আছে হলো যে নালিকা পদ। কি আছে বলতো এদের নিয়ে থেকে? নালিকা পদ, মনে রাখবে এদের কি আছে? নালিকা পদ আছে। ওকে, সো খেয়াল করেন পুরা বৈশিষ্ট্যটা এখানে দেওয়া আছে। দেখো সহজ বাংলায় হলো এরকম ভাবে বৈশিষ্ট্য মনে রাখবা, কারণ এইখান থেকে যে বৈশিষ্ট্য আছে সিকিউতে আসলেও লিখতে পারবে, এমসিকিউতে আসলেও লিখতে পারবা। পেটে পানি নিয়ে পঞ্চ আবুল পেইন খায়। তো পেটে পানি নিয়ে, পেটে হলো পেডিসিলারি, এটা কি? এটা হলো ওই যে ওর গায়ের উপরে যে শক্ত যে হাড্ডিটার মতো আছে, ওই হাড্ডিটাকে বলা পেডিসিলারি। পানি হলো পানি সংবহন তন্ত্র। নিয়েতে নালিকা পদ, ওদের নালিকা পদ আছে না এরকম করে নিচের দিকে এরকম নালীর মতো পা থাকে যেটা দিয়ে ওরা এরকম করে হাইটা চলে যায়। পঞ্চ, পঞ্চতে হলো পঞ্চ অরীয় প্রতিসমা, মানে পাঁচ ভাগে সমান ভাগ করা যায়। আবুল দিয়ে অ্যাম্বুলেক্রাল খাত, এদের যে আছে যে গা আছে, গায়ের মধ্যে মাঝ বরাবর একটা খাত থাকে যাকে আমরা বলি অ্যাম্বুলেক্রাল খাত। পেইন থেকে আসে স্পাইন, মানে এদের গায়ে হলো কি থাকে? এরকম কাঁটার মতো থাকে। কি থাকে বলতো? কাঁটার মতো থাকে। এই যে কাঁটাটাকে আমরা বলি স্পাইন, এটা বহিঃকঙ্কালের অন্তর্গত। ঠিক আছে, ওকে, গুড। তোরা বাবুরা তোরা এত পরস কেমনে? আচ্ছা পড়ালে এত করতে হবে। ঠিক আছে, কি আজ করছো আমিও জানি না, দেখি তো। ধরো আমার হলো যে ফোন বন্ধ না হয়ে গেলে হয়, দেখি তো। আমার বাড়ি কই? আমার বাড়ি হলো যে গোপালগঞ্জে। কেন, আমাকে কি দেখা গেছে নাকি? আচ্ছা, ওকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, তো আমরা এটার অ্যান্সার কি পাচ্ছি? দেখো, একাইনোডার মাটা পর্বের বৈশিষ্ট্য কি? এতে পানি সংবহন থাকে, ওকে, অবভিয়াসলি। পুঞ্জা কি থাকে? আর্থ্রোপোডাতে রক্ত সংবহন এদের থাকে না, এদের শিখাকোষ থাকে না, শিখাকোষ থাকে প্লাটিহেল মেনথিসে। ওকে, তাহলে অ্যান্সার হবে এ। অ্যান্সার কি? এ। ওকে, আচ্ছা, চলেন আমরা এর পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে? কোনটি অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত? আসলে এটা এই অধ্যায়ের প্রশ্ন না, তারপরে একটু বলে দিই। সেটা হলো কি, এই আমাদের যে শিখা, মানে আমাদের যে ভ্রূণস্তর আছে, তিনটা ভাগে ভাগ করা যায়। এটা হলো যে অ্যাক্টোডার্ম, আজকানে মেসোডার্ম, লাস্টে আছে অ্যান্ডোডার্ম। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম। এখন খেয়াল করেন এই যে অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত কি, অলওয়েজ মনে রাখবেন আপনার বাইরের দিকে যা দেখা যায়, বাইরের দিকে দেখা যায় কি, ত্বক এবং হলো যে কি, স্নায়ু। ত্বক এবং স্নায়ু, এই দুইটা হলো আসে অ্যাক্টোডার্ম থেকে। কোথা থেকে আসে? অ্যাক্টোডার্ম। ওকে, মেসোডার্ম থেকে অনেক কিছু আসে, মেসোডার্ম থেকে অনেক কিছু আছে যেটারে আমরা এইভাবে মনে রাখি, ডালিমে পেরেক সংযোজন, ডালিমে পেরেক সংযোজন। খেয়াল করেন ডালিমে হলো যে কি, ডার্মিস ডেন্টিন, লিতে লিম বা লসিকা, মেতে মেদকলা, মেতে কি, মেদকলা, পেতে পেশিকলা, রেতে রেচনতন্ত্রের অংশ বিশেষ, কতে কঙ্কালতন্ত্র, সঙ্গে হলো সংবহন তন্ত্র, জোতে হলো যোজক কলা, এবং জননে হলো যে কি, জননতন্ত্রের সামান্য অংশ বিশেষ। এগুলো আসে কোথা থেকে? এগুলো আসে মেসোডার্ম থেকে। কোথা থেকে আসে বলো? এগুলো আসে মেসোডার্ম থেকে। ত্বকে এখন কাহিনী হয়েছে কি, আর অ্যান্ডোডার্ম থেকে কোনটা আসে? অ্যান্ডোডার্ম থেকে আসে ভিতরের দিকে যত অন্ত্র আছে। এবার খেয়াল করেন অ্যাক্টোডার্ম থেকে কোনটা উদ্ভূত? দেখবেন হলো ভাই অ্যাক্টোডার্ম থেকে এখানে তো কিছু নাই, ত্বক আর স্নায়ু। ভাই ত্বক আর স্নায়ুর মধ্যে এই যে চোখের যে লেন্স আছে, চোখের যে সামনে কর্নিয়ার লেন্স, এগুলো আসে হলো অ্যাক্টোডার্ম থেকে। এটা একটু স্পেশিয়ালি এর সাথে অ্যাড করে রাখবেন, চোখের লেন্সটাকে কি করবেন, এর সাথে অ্যাড করে রাখবেন। চোখের লেন্স আর দাঁতের হলো এনামেল, দাঁতের এনামেল মানে বাইরের দিকের অংশ, চোখের লেন্স, ত্বক, স্নায়ু আসে অ্যাক্টোডার্ম থেকে। ডালিমে পেরেক সংযোজন, ডার্মিস, লসিকা, ডেন্টিন, মেদকলা, তারপর হলো যে পেশিকোষ, রেচনতন্ত্রের অংশ বিশেষ, কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র, যোজক কলা এবং জননতন্ত্র, এইগুলো আসে মেসোডার্ম থেকে। অ্যান্ডোডার্ম পড়া লাগবে না, অ্যান্ডোডার্ম পড়া লাগবে না, বুঝছ? অ্যান্ডোডার্ম কি করা লাগবে না বলো? অ্যান্ডোডার্ম পড়া লাগবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি, চোখের লেন্স। বাকি যেগুলো আছে, ট্রাকিয়া এটা হবে না, গলবিল এটাও হবে না, ল্যারিংসও হবে না, এগুলো সব আসে অ্যান্ড্রোডার্ম থেকে। কোথা থেকে? অ্যান্ড্রোডার্ম থেকে। ওকে, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে কে? এটার বাদ দিয়ে চলে যাই, এটা সামনে পাবো আমরা ইমিউনতন্ত্রের মধ্যে। জাস্ট খালি উত্তরটা মনে রাখবা, গুটি বসন্তের আবিষ্কার করে কে বলো? অ্যাডওয়ার্ড জেনার। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার। ওকে, আচ্ছা, জলাতঙ্কের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? মনে রাখবেন জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন লুই পাস্তুর। কিসের ভ্যাকসিন? জলাতঙ্কের ভ্যাকসিন। ঠিক আছে, আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করছেন? আলেকজান্ডার ফ্লেমিং ওই যে পেনিসিলিন নামক কি আবিষ্কার করছেন? ছত্রাক মারার ওষুধ আবিষ্কার করছেন। পোলাপান কই গেছে? পোলাপান
তোমরা একটু ই করো, নিজেরা আবার একটু ঝাড়া মারা দিয়ে উঠো। 1 ঘন্টার মধ্যে যদি অসুস্থ হয়ে যাও তাহলে হবে না, এভাবে অল্প সময়ের মধ্যে যদি হলো তোমরা হাঁপায়ে যাও তাহলে হবে না, পড়ালেখা করতে হবে, বুঝছো? তোমরা আবার হলো যে পোলাপান সবাই সবাই ডাইকে আনো, বন্ধু বান্ধবরে মেনশন মনশন দিয়ে বলো যে পড়ালেখা কর, জীবনে পড়ালেখা করতে হবে প্রচুর। ওকে, আচ্ছা, সিদ্রাল প্রাণী কাকে বলা হয়? সিদ্রাল প্রাণী কাকে বলা হয়? ঠিক আছে, ছিদ্রাল প্রাণী মানে কি? যে প্রাণীর গায়ে হলো কি আছে বলতো, অসংখ্য ছোট 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 ছিদ্র আছে, তাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। এবং আমরা খুব সহজেই মনে রাখি এটা কি, এটাকে বলা হয় হলো পরিফেরা। কে? পরিফেরা। এটারা আমরা মনে রাখি বলো কিভাবে? আচ্ছা, অস্ট্রিয়া স্পষ্ট স্পিকার নেই, এটা হলো যে অনেকটা কি, এগুলো হলো সহজে মনে রাখার জন্য। তুমি একবার দুইবার যখন এটা করতে থাকবা তখন হলো যে তোমার দেখবা হলো মনে আসতে থাকবে। যেমন অস্ট্রিয়ার স্পষ্ট স্পিকার নেই, অস্ট্রিয়ার স্পষ্ট স্পিকার নেই কারণ কি, অতে হলো অস্ট্রিয়া পুরাটা, অস্ট্রিয়া মানেই হলো ছিদ্র, অস্ট্রিয়া মানে কি ছিদ্র। এবার আসেন অদিয়ে, আরেকটা আসে অদিয়ে, আসে অস্কুলাম, এটাও একটা ছিদ্র। কি আছে? অস্কুলাম একটা ছিদ্র। ওকে, আচ্ছা, অস্কুলাম। এবার আসেন স্পষ্ট। স্পষ্ট কি? এদের দেহ গঠন করা হয় কি দিয়ে বলতো? স্পঞ্জিন দিয়ে। কি দিয়ে গঠন করা হয়? স্পঞ্জিন। কি দিয়ে? স্পঞ্জিন। ওকে, আচ্ছা, এরপর আসেন স্পি। স্পিতে হলো যে এদের দেহে কাঁটার মতো কি থাকে বলতো? স্পিকিউল থাকে। কি থাকে বলতো? স্পিকিউল থাকে। ওকে, তারপর আসেন হলো যে কাতে। কি কাতে হলো? আমরা জানি কাতে হলো কোয়ানোসাইট। কাতে কি? কোয়ানোসাইট। এদের দেহে এক ধরনের কোষ থাকে, বিশেষ কোষ, যেটার মাথায় একটা করে কি থাকে, এরকম সুতার মতো সিলিয়া থাকে। এই সিলিয়া বা ফ্লাজেলা যুক্ত কোষকে বলা হয় কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইট কোষ পাওয়া যায় এদের মধ্যে। ওকে, আচ্ছা, নাই হলো যে এদের কি, এরা হলো নাইতে হলো এদের, নতে নালীতন্ত্র, এদের মধ্যে নালীতন্ত্র দেখা যায়। এবং আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো যে কি, এরা নিশ্চল, এরা চলাফেরা করতে পারে না, এরা আটকায় বসে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করেন আমাদের অস্ট্রিয়ার স্পষ্ট স্পিকার নেই। স্পষ্ট স্পিকার মানে ওর একটা স্পিকার আছে অস্ট্রিয়া নামের, কেউ যার হলো স্পিকার স্পষ্ট বাজে না, অস্পষ্ট। অস্ট্রিয়ার অতে অস্কুলাম, অস্ট্রিয়া মানে ছিদ্র, এর সারা শরীরে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। স্পষ্টতে স্পঞ্জিন, স্পঞ্জিন মানে হলো কি, এদের দেহে যে সূক্ষ্ম সুতার মতো জৈব যৌগ থাকে সেটাকে বলা হয় স্পঞ্জিন। স্পিকার হলো স্পিকিউল, স্পিতে স্পিকিউল মানে হলো এদের দেহ গায়ে যে কাঁটা থাকে সেটা হলো স্পিকিউল দিয়ে। কারে হলো কোয়ানোসাইট কোষ, ঠিক আছে, আচ্ছা, নেইতে হলো নালীতন্ত্র আছে এদের মধ্যে, আর হলো এদের নিশ্চল, এরা চলাফেরা করতে পারে না, বুঝছ? ওকে, আরেকজন আসছে, কি অবস্থা বাচ্চারা, ঘুমায় গেছে বাচ্চারা সব। ওকে, প্যারানাইচিল, আমরা আবার যাচ্ছি সামনের দিকে। আমাদের মনে করো এটা দিয়ে দেখো, সিড্রাল প্রাণী বলে কোনটা পরিচিত তাহলে মনে রাখবে, এটা পরিফেরা। ঠিক আছে, মলাস্কা না, নিডারিয়া না, অ্যানেলিডা না, অ্যান্সার দেখি। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ অবভিয়াসলি তোমরা পারো, যারা যারা অলরেডি ক্লাস শুরু থেকে করতেছো, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ জানা হলো কি হাইড্রা। এবং এটা একটা টপ হট টপিক, ঠিক আছে, হট টপিক না ভাই, আমি বিয়া করি না, সরি, আমি বিয়া শাদী করি না, ঠিক আছে, আমরা বিয়ার বিরুদ্ধে হলো আন্দোলনে নামছি। বিয়া শাদী করলে কি হবে বুঝো তো, বলতো? লস, জীবনে লস, তেলের দাম বেড়ে গেছে, বিয়া শাদী করা যাবে না। ওকে, আচ্ছা, ওকে, সেই তোমরা আমাকে যারা যারা দেখতে চলে আসছো তারা তারা আরো বন্ধু বান্ধব নিয়ে আসো, বুঝো না এই ব্যাপারটা। এই জায়গায় হলো যে দল ভারী করতে হবে, দল ভারী না করলে আসলে ক্লাস নিয়ে মজা হবে না, ঠিক আছে। আচ্ছা, প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে, এটাও জানো, এডওয়ার্ড জেনার। এটা এডওয়ার্ড জেনার অলরেডি একটু আগেই পড়ায় গেছি। এডওয়ার্ড জেনার হলো কি করছে, আমাদের গুটি বসন্তের টিকা আবিষ্কার করছেন। ওকে, নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? অবভিয়াসলি তোমরা সবাই জানো অ্যাসিলোমেট কারা, অ্যাসিলোমেট হলো ভাই আর আমার C2P2 যারা আছে তারা হলো আমাদের অ্যাসিলোমেট। আর হলো আমরা পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম হলো নিমা, যেটা আছে নিমা রুটি কিনে, মানে হলো যে নেমাটোডা রুটি ফেরা এবং কিনোরাইনসা। এই যে নেমাটোডা রুটি ফেরা কিনোরাইনসা যারা আছে তারা হলো কি করে বলো, এরা সিউডোসিলোমেট। অ্যানিলিরা থেকে পরবর্তীতে যারা যারা আছে তারা তারা সবাই ইউসিলোমেট। কথা বোঝা গেছে কিনা? এগুলো মুখস্থ জিনিস, এগুলো তোমরা পারো। তো আমরা জানি অ্যাসিলোমেট কারা, যাদের সিলোম নাই। সিলোমের মধ্যে কি থাকে বলো ভাইয়া? প্যারেনকাইমা থাকে। কি থাকে? প্যারেনকাইমা। ওকে, আর সিউরোসিলোমেটের মধ্যে যেটা আছে পেরিটোনিয়াল গহ্বরটা ঠিক মতো ফিল আপ হয় নাই, বাইরের দিকে আবরণ নাই, দ্যাটস ওয়াই ওটাকে কি বলছিলাম আমরা, ওটাকে বলছিলাম সিউরোসিলোমেট।
আর একজন আছে কে, আরেকজন আছে ইউসিলমের, যাদের আবরণটা খুব সুন্দর করে আবৃত, সিলমটা সুন্দর করে বানানো, তাদেরকে আমরা বলছি ইউসিলমেট, ইও ইও সিলমেট। ওকে, সো এই নামগুলোর সাথে কিন্তু পরিচিত হবা, দেখবা হলো বারবার করে একই নাম আসতেছে ঘুরে ফিরা। ওকে, এই যে একই নাম আসতেছে ঘুরে ফিরে, এইগুলো মনে রাখবে। যেমন অ্যাসকারিস লম্ব্রিকয়েডস গোলকিডনি তো আগেও আসছে, মেঠা ভাইয়ের পোস্তমা কেসো এটা তো জানা কাহিনী, টানিয়া সোডিয়াম টানিয়া সইলে ফেলা, তো এই জায়গায় কি হবে, এটা ফিতা কিডনি টানিয়া সইলে ফেলা। আর আছে জুলোস্টেরেস্ট্রিস, ঠিক আছে। এখন কাহিনী হয়েছে, দেখো এইগুলোর মধ্যে দিয়ে বের করো কোনটা হলো প্লাটিহেলমিনথেসের আগে আছে, ঠিক আছে। আচ্ছা, প্লাটিহেলমিনথেসের আগে কোনটা আছে, প্লাটিহেলমিনথেসের মধ্যে আছে হলো টানিয়া সোডিয়াম, তাহলে অ্যান্সার কি হবে, বি। অ্যাসক্রিয়াস লুম্রিকয়েডস হলো কোন জায়গায় গেছে, নেমাটোডাতে, মানে ওই যে মিথ্যা মিথ্যাতে চলে গেছে, মেটাভের পোস্তমার ডুজুলুস্টেরিস্ট্রিস, এগুলো হলো আরো উপরের জিনিস, মানে হলো অ্যানেলিডাতে চলে গেছে। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা এটা দেখি, অ্যান্সার হলো বি। এই মিগজিনি শ্রেণী ফুলকারন্দের সংখ্যাগত লাইন দিয়ে লিখে দিছিলাম, কি কি লিখছিলাম, কত, 5 থেকে 15, 7, তারপর কত আসলো, 5 থেকে 7, 1, এরকম লিখছিলাম না, মনে আছে না, 1 1 এভাবে লিখছিলাম, মনে আছে কিনা। তাহলে এই যে 5 থেকে 15 ছিল মিগজিনি, পেট্রোমাইজন টিটাতে ছিল 7, আমাদের 5 থেকে 7 ছিল কন্ডেক্ট্রিস, অ্যাক্টিনোভ ট্রেজিতে কি আছে বলতো, একটা সার্কোভ ট্রেজিতে ছিল এক জোড়া। তাহলে আলটিমেটলি আমাদের সবগুলার কি আছে, ফুলকারন্দের সংখ্যা আমরা পেয়ে গেছি সেই অস্থির। তাহলে এখান থেকে বলো মিগজিনির কথা হবে, মিগজিনির হবে 5 থেকে 15 জোড়া, কি হবে বলো, 5 থেকে 15 জোড়া। বি কেমনে, 24-এর, হ্যাঁ রে জালা রে, বি কেমনে, বি 5 থেকে 15, ডি 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 হবে, ডি। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি, ওকে, এটা খুবই সহজ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীটা তোমাদের জন্য খুবই দরকারি, ওইটার যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সিকিউর জন্য পরে রাখবা, বৈশিষ্ট্যগুলো কার জন্য পরে রাখবা বলতো, সিকিউর জন্য পরে রাখবা আর্থ্রোপোডা, ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীর কোনটা পাওয়া যায়, দেখো খেয়াল করো, প্যারাপোডিয়া, স্পেশাল প্যারাপোডিয়া যেগুলো আছে, মানে হলো যে পায়ের মতো, সিটি প্যারাপোডি এগুলো পাওয়া যায় অ্যানেলিডাতে, কোথায় পাওয়া যায়, সিটি প্যারাপোডি এগুলো সব পাওয়া যায় কোথায়, অ্যানেলিডাতে, ঠিক আছে, অ্যানেলিডাতে। রেতিজিব্বা বা র্যাডুলা পাওয়া যায় হলো কোথায়, মলাস্কাতে, কোথায় পাওয়া যায়, মলাস্কাতে। আচ্ছা, নালিকাপথ পাওয়া যায় একাই নোডার মাটাতে, কোথায় পাওয়া যায়, একাই নোডার মাটা। অ্যান্ড লাস্ট অফ অল হলো হিমোসিল, অলরেডি হিমোসিলের কথা বলছি, এইটাই পাওয়া যায় কোথায়, আর্থ্রোপোডাতে, কোথায় পাওয়া যায়, আর্থ্রোপোডাতে। লাইগা থাকো, ক্লাসটা করতে থাকো, লাস্টে দিয়ে সবগুলোর একটা একটা করে ছন্দ দিয়ে দিব, যাতে হলো তোমরা ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে। পোলাপান, নিজেরও নিজেরও নিজেদের বন্ধু বান্ধবকে মেনশন দাও, বুঝছো, 1 ঘন্টা হয়েছে মাত্র ক্লাস, আর একটু সময় যাবে, আর আধা ঘন্টা এরপর তোমাদের পরীক্ষা লিখা নিরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তো অ্যান্সার দেখো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে কোনটি পাওয়া যায়, মনে রাখবে হিমোসিল পাওয়া যায়। দেখো কোয়েশ্চেন কিন্তু সহজ, বোর্ডের কোয়েশ্চেন, তারপরেও কিন্তু সহজ অনেক। ওকে, আচ্ছা এবার আসেন, কোন প্রাণীটি দিওরীয় প্রতিসম, এত জানোই দিওরীয় প্রতিসম কোনটা বলো, দিওরীয় কোনটা ছিল, এই যে এরকম গোলাকার থাকবে, দুই পাশে এরকম দুইটা কান থাকবে, মাঝ বরাবর একবার ভাগ করা যাবে, দুই কোষিকারে বরাবর আরেকবার ভাগ করা যাবে, টোটাল কয় ভাগে ভাগ করা যাবে, দুই ভাগে, এইটাকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। আমরা পড়ছি হলো আমাদের যে রেডিওলারিয়া, হ্যালিওজোয়া, দেন হলো যে ভলভক্স, এগুলো হলো কি বলতো, ভলভক্স, রেডিওলারিয়া, হ্যালিওজোয়া, এরা ছিল গোলীয়, এরা কি ছিল বলতো, এরা হলো গোলীয় ছিল। ওকে, আর হাইড্রা হাই জেলি, হাই জেলি, সি ইউ, হাই জেলিতে হাইতে হাইড্রা, জেলিতে জেলিফিশ, আর সি ইউতে হলো সি অ্যানিমন, এরা হলো কি ছিল বলতো, এরা ছিল অরীয় প্রতিসম, কি ছিল, অরীয় প্রতিসম। এরপর হলো দ্বিঅরীয় প্রতিসম ছিল কারা, একটাই ছিল, সেটা হলো সিও প্লানা, কে ছিল, সিও প্লানা। ওকে, আচ্ছা তাহলে এইটুক মনে রাখবা যে নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসম, দ্বিঅরীয় প্রতিসম একটাই, সেটা হলো স্লিও সিও প্লানা, সিওলো প্লানা, সিওলো প্লানা, অ্যান্সার হবে কি, সি। ওকে, অপ্রতিসম প্রাণীর উদাহরণ কোনটি, অপ্রতিসম প্রাণী, এই যে ভাইয়া চলে আসছে, আমরা যেটা নিয়ে ইসে একটু আগেও কাটাকাটি করছিলাম, বলছিলাম মনে আছে কিনা যে এইরকম করে যদি আমাদের কিটা থাকতো বলতো, আমাদের যে
শামুকটা এরকম থাকলে মাছ বরাবর দুই ভাগে ভাগ করা যাইতো, কিন্তু কাহিনী হয়েছে শামুকের মাথা পিছনে আবার এরকম করে গোল্লা হয়ে গেছে, এই জন্য এটাকে দুই ভাগে ভাগ করা যায় না। ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ করা যায় না, তখন এটার মাঝখানে অ লেগে গেছে, মানে অপ্রতিসাম্যতা লেগে গেছে। তাহলে অ্যান্সার হবে কি, পিলা গ্লোবসা। বলবক্স আসলে কি, বলবক্স হলো গোলীয় প্রতিসাম্য, হাইড্রা যেটা আছে সেটা হলো অরীয় প্রতিসাম্য। ঠিক আছে, আর জুলুস যেটা আছে জুলুস ত্রিস্ট্রিস এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, আচ্ছা অ্যান্সার পরেরটাতে যাই, কলা সংগঠন মাত্রা। কলা সংগঠন মাত্রা, কলা সংগঠন মাত্রার কোনটা আছে, একটা আছে হলো দেয়া পরিফেরা, নেমাটোডা, নিরারিয়া, কর্ডাটা, মানে কোনটাতে টিস্যু হয়েছে, টিস্যু আসছে কোনটাতে। আমরা জানি কোষ মাত্রার পর্ব কোনটা বলো তো, কোষ মাত্রার পর্ব, কোষ মাত্রার পর্ব হলো পরিফেরা, মানে শুধুমাত্র কোষ আছে এর মধ্যে কোনো টিস্যু নাই। নিডারিয়া যেটা আছে, নিডারিয়া যেটা আছে সেটা হলো যে কি, টিস্যু মাত্রার বা কলা মাত্রার, মানে এখানে প্রথম টিস্যু তৈরি হয়েছে বাট কোনো অঙ্গ তৈরি হয় নাই। এরপরে আছে কি, এরপরে ছিল হলো প্লাটি হেলমিনথেস, কোনটা ছিল বলতো, প্লাটি হেলমিনথেস, ওইটা ছিল প্রথম টিস্যু অঙ্গ মাত্রা, কোন মাত্রা বলতো, টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা। এরপর নেমাটোডার পরে থেকে বাকি যা আছে সেটা হলো অঙ্গতন্ত্র মাত্রা, কি মাত্রা, তারপরের গুলো সব অঙ্গতন্ত্র মাত্রা। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, পরিফেরা মানে এক নাম্বার পর্ব যেটা আছে সেটা হলো কোষ মাত্রার, দুই নাম্বার পর্ব যেটা আছে সেটা হলো টিস্যু মাত্রার, তিন নাম্বার পর্ব যেটা আছে সেটা হলো টিস্যু অঙ্গ মাত্রার, এবং চার নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত, মানে হলো যে কর্ডাটা পর্যন্ত, পুরাটাই হলো কি মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার, কি মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি। আচ্ছা সমুদ্র দ্বারা প্রতিসাম্যতা কিরকম, আমরা জানি সেটা হলো কি, পঞ্চরীয় প্রতিসাম্য। সমুদ্র তারা বললি বা সাগর তারা বললি, যেটা আসবে তারা মাছ আসবে, তারা মাছ কিরকম, এই পাঁচ আঙ্গুলের মতো, পাঁচটা দিকে পাঁচটা পা আছে, সুন্দর মতো পাঁচ ভাগে ভাগ করতে পারবা, পঞ্চরীয় প্রতিসাম্যতা হিসাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো, কোন প্রাণী জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান, কোন প্রাণী জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান, খেয়াল করে দেখো কোন প্রাণী জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান, ব্যাঙের, কচ্ছপের, সাপের, ডলফিনের। সাপের কি ফুলকা আছে, সাপের ফুলকা নেই, সাপের ফুসফুস আছে, কচ্ছপের কি ফুলকা আছে, না ওদেরও ফুসফুস আছে। ডলফিন কি, ডলফিন তো ম্যামালিয়ার দিকে চলে যায়, তা হলো যে কি, তাহলে ওরও ফুস, মানে আমাদের ফুসফুস আছে, ফুলকা আছে কার, কার আছে ফুলকা, ব্যাঙের, কারণ ফুলকা হলো অনেকভাবে হলো শোষণ করতে পারে, মুখ বিবরীয় শোষণ, ফুলকা শোষণ করতে পারে, ফুসফুসের মাধ্যমে করতে পারে, ত্বকের মাধ্যমে করতে পারে, চারটা উপায়ে করতে পারে, কয়টা, চারটা উপায়ে, মুখ বিবরীয় মানে মুখের মধ্যে যে, এই যে আমাদের যে মুখের ভিতরে যে গহ্বর আছে তার ভিতরে যে ত্বক আছে না, এই ত্বকের মধ্যে খালি ওদের বাতাস গেলেই হয়, সেখান থেকে ওরা শোষণ করে নেয়, অথবা তারা ত্বকের মাধ্যমে করতে পারে তাদের গায়ে, অথবা আরেকটা কাজ করতে পারে সেটা হলো তাদের একটা ফুসফুস আছে ওইটা দিয়ে করতে পারে, আবার ওদের ফুলকাও আছে। ওকে, সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ব্যাং। ওকে, আচ্ছা নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়, এটা তো নাম, এটা তো আগেই বাদ, সাপ, সাপ তো আর পাওয়া যায় না, যাক ট্রোকোফোর লার্ভা, রেডুলা, ট্যাগমাটা। ট্যাগমাটা যেটা আছে, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলীকরণ, এই ট্যাগমাটা বা অঞ্চলীকরণ এটা সব থেকে বেশি পাওয়া যায় আর্থ্রোপোডাতে, কোথায় পাওয়া যায়, আর্থ্রোপোডাতে। ওকে, টোকোফোর লার্ভা কার দশা বলতো, টোকোফোর লার্ভা কাদের পাওয়া যায়, অ্যানেলিটাতে পাওয়া যায় টোকোফোর লার্ভা। রেতি জিব্বা বা রেডুলা, রেডুলার আরেক নাম হলো রেতি জিব্বা, কি জিব্বা বলতো, রেতুলার আরেক নাম হলো রেতি জিব্বা। ওকে, রেতি জিব্বা, রেতি জিব্বা কেন, কারণ এদের একটা জিব্বা আছে, মনে করো এটা একটা জিব্বা, এর মধ্যে ছোট ছোট এরকম করে কাটা আছে, করাতের মতো, রেতি করাতের মতো কাটা আছে, ও এই জিব্বা যদি কোনো জায়গায় ফালাইতে পারে, কোনো একটা পাতার উপরে ফালাইতে পারে, একেবারে পুরা পাতাটায়, মনে করলো ও চাইটা শেষ করে ফেলবে, একটা পাতা পুরাটা চাইটা শেষ করে ফেলতে পারে ওকে, বুঝছো, সো পুরা পাতাটা ও কি করতে পারে, চাইটা শেষ করে ফেলতে পারে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি রেতি জিব্বা বা রেডুলা। রেডুলা দিয়ে ওরা কি করে, পাতা খায়, রেডুলা দিয়ে কি করে বলতো, পাতা খায়। এখন বলতে পারো মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য মনে রাখার কি কোনো উপায় আছে, হ্যাঁ ভাইয়া উপায় আছে, শুনো খালি একটু, আমরা একটা লিখে দিই, কারণ হলো যেগুলা একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা
কোন এক হাফ মেন্টাল, সেই হাফ মেন্টাল হলো কি করছে বলো তো? হাফ মেন্টাল 2 কেজি মাংস পাইছে কোথাও, সেই মাংস রাঁধতেছে, ঠিক আছে, আর হাসতেছে, রাঁধতেছে আর হাসতেছে। এখন বলতে পারো যে ভাই ছন্দগুলো এইরকম কেন? ছন্দগুলো আসলে এইরকম, ছন্দগুলোর আসলে কোনো মানে মানিজ্জত থাকে না, ওকে, মানিজ্জত থাকে না, ব্যাপার না, ছন্দগুলো আসলে এইরকম। অ্যান্ড এই ছন্দগুলোই তোমাদের একটু মনে রাখতে হবে, কজল এগুলো দিয়ে তুমি অনেক কিছু বের করতে পারবা, অনেক কিছু বের করতে পারবা। যেমন হাফ, হাফ মানে কি? হাফ দিয়ে আসে কি বলতো? অর্ধ। হাফ দিয়ে কি আসে বলতো? কোন পাশে আমারই, এই পাশে, আসো। হাফ দিয়ে আসে কি? হাফ মানে অর্ধ। এই হাফ মা অর্ধ দিয়ে মনে রাখবে, এটা হলো অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়, অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়, ওকে। মেন্টাল, মেন্টাল দিয়ে আসে হলো ম্যান্টল। এদের গায়ের যে আবরণ আছে সেটাকে আমরা নাম দিছি ম্যান্টল, ওকে। এই ম্যান্টল দিয়ে ওরা অনেক কিছুই করতে পারে, এই ম্যান্টল দিয়ে ওরা শ্বাসও নিতে পারে। 2 কেজি, 2 দিয়ে মনে রাখবে এরা হলো কি প্রতিসম বলো? এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি পার্শ্বীয় প্রতিসম বলো? এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওকে। আচ্ছা, মাংস দিয়ে কি মনে রাখবে বলো তো? মাংস দিয়ে মনে রাখবে এদের যে হাত, হাঁটার যে পদ আছে বা পা আছে, সেইগুলো হলো মাংসল পদ। কি পদ বলো তো? মাংসল পদ, মানে মাংসযুক্ত পা দিয়ে হাঁটে। রাদে, রাদে দিয়ে মনে রাখবে এটাতে কি থাকে? রেডুলা থাকে। কি থাকে? রেডুলা বা রেতি জিব্বা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এদের যে ও আছে ওটারে আর করে দাও, আর করে দাও। এর মধ্যে এক ধরনের লার্ভা আছে, কি লার্ভা বলতো? অ্যামিবোসাইট। কি পাওয়া যায় বলতো? অ্যামিবোসাইট লার্ভা পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যামিবোসাইট লার্ভা, ওকে। আর লাস্টে যেটা আছে সেটা হলো কি আছে? লাস্টে আছে হাসে। হাসে দিয়ে মনে রাখবে এই জায়গায় হিমোসিল। কি পাওয়া যায়? হিমোসিল। দেখো সবগুলা মানে মেইন মেইন পয়েন্ট কিন্তু চলে আসছে, সবগুলা মেইন মেইন পয়েন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। খেয়াল করো, হাফ মেন্টাল 2 কেজি মাংস রাঁধে এবং হাসে বা আর হাসে। হাফে হলো কি? অর্ধমুক্ত রক্ত সংবন্ধন তো পাওয়া যায়। মেন্টালে হলো ম্যান্টল পাওয়া যায়। কি পাওয়া যায়? ম্যান্টল। 2 কেজিতে মানে হলো কি? 2 কেজি বাদে 2 থেকে দ্বিপার্শ্বীয়। মাংস দিয়ে মনে রাখবে এদের মাংসল পদ আছে, মানে পাটা মাংসের মতো। রাধেতে হলো রেডুলা, রাধেতে কি হবে? রেডুলা। আরে হলো অ্যামিবোসাইট, হাসেতে হিমোসিল, হাসেতে কি? হিমোসিল, ওকে। সো আমরা এইখান থেকে মলাস্কার মোটামুটি সবগুলা কি পাইছি? বৈশিষ্ট্য পাইছি। মলাস্কার সব বৈশিষ্ট্য যদি আমরা পাওয়া যায় তাহলে একখান কাহিনী মনে রাখবা। এই মলাস্কার বৈশিষ্ট্য যদি আমরা পেয়ে যাই, এরপর আর আমাদের কোন দিকে তাকাইতে হবে না, মলাস্কা দিয়ে একটা না একটা বৈশিষ্ট্য আসবেই, ওকে। আর পুরো বৈশিষ্ট্য আসতে পারে সিকিউতে, কজলে এটা খুবই কমন জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো অ্যান্সার হবে কি? রেডুলা। অ্যান্সার কি হবে বলো তো? রেডুলা, ওকে। আচ্ছা, স্কলিডন ল্যাটিকডাস এর আইস কোন ধরনের? আগে এই নামটার সাথে মিলিত হও, এই নামটা হলো হাঙরের নাম। কার নাম? হাঙরের। এইসব কমন নাম একটু জানতে হবে, এই কমন নামগুলো একটু জানতে হবে। স্কলিডন ল্যাটিকডাস এর আইস কোন ধরনের? আইসটা, আইসটা কোন ধরনের? সাইক্লয়েড আইস, টিনয়েড আইস, প্লাকয়েড আইস, নাকি গ্যানয়েড আইস? আমরা জানি সাইক্লয়েড আইস আর টিনয়েড আইস সেম জিনিসের থাকে। কার থাকে বলো? দুইজনই অ্যাক্টিনোপ্টেরিজিতে। সার্কোপ্টেরিজিতে থাকে গ্যানয়েড আইস। আর প্লাকয়েড আইস কার থাকে বলো? প্লাকয়েড আইস থাকে হাঙরের, মানে কন্ডিক থ্রিসের। কোন জায়গার? কন্ডিক থ্রিসের, ওকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্লাকয়েড। অ্যান্সার কি হবে বলো? প্লাকয়েড, ওকে। নিম্নে কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? দুইটা জিনিসের নাম মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই, সেটা মনে রাখবা। অ্যাভিস, অ্যাভিস মানে কি? পাখি। অ্যাভিস মানে কি? পাখি। আর একজন হলো যে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি বলতো? ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। এই দুই দল আছে যাদের হলো রক্ত অনেক গরম, যে কোনো সময় হলো গ্যাঞ্জাম লাগাই দেয়, মারামারি ফাটাফাটি করতে থাকে, ঠিক আছে। এই দুই গ্রুপ যারা আছে এদেরকে আমরা বলি উষ্ণ রক্তের প্রাণী, মানে এদের রক্ত সবসময় কি থাকে? গরম থাকে। কি থাকে? গরম থাকে। এখন বলতে পারেন রক্ত গরম মানে কি? মানে আমার মতো যে কোনো সময় মাথা ফাটাফাটি করে ফেলবো? আরে না ভাই, ওইটারে রক্ত গরম বলে না, গরমটারে বলে এইরকম। যেমন আমার এই রুমের মধ্যে এসি চলতেছে, এসির টেম্পারেচার হলো 16 ডিগ্রি সেলসিয়াস, বাট আমি যদি আমার বডির ভিতরে আকরের থার্মোমিটার দিয়ে দিই গলা পর্যন্ত, থার্মোমিটারের রিডিং দিবে হলো যে 36 ডিগ্রি সেলসিয়াস। মানে আমাদের বডির ভিতরে একটা
মানে একটা স্থায়ী তাপমাত্রা নির্ধারণ করা হয়, স্থায়ী তাপমাত্রা বিরাজমান থাকে, সেই স্থায়ী তাপমাত্রা কত? 36 ডিগ্রি সেলসিয়াস, বা ওই যে 96 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, ঠিক আছে? এই তাপমাত্রাটাকে বলা হয় স্ট্যান্ডার্ড তাপমাত্রা। বাইরের তাপমাত্রা 16 ডিগ্রি হইলেও ভিতরের তাপমাত্রা 36 ডিগ্রি, এইটারই বলা হয় উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের কি করা, সাম্যাবস্থায় রাখা নিজের তাপমাত্রাকে। অন্যদিকে যদি আমি খেয়াল করি ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙ কি করে শীতকালে হলো ঘরের কোনায় ঢুকে, কারণ কি ওরা শীতকালে যে তাপমাত্রা কমে যায় ব্যাঙ ওইটাতে সার্ভাইভ করতে পারে না, ও কি করে ঘরের কোনায় থাকে। আর আমরা জানি ঘরের কোনার রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, যাতে ও বাঁচতে পারে। এখন ধরো ওরে নিয়ে আমি কি করলাম বলতো, ওরে ঘরের কোনা দিয়ে বের করে নিয়ে বাইরে দিয়ে দিলাম, যে দেখা হলো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও যদি কোথাও লুকাইতে না পারে, গরম কোনো জায়গায় যাইতে না পারে, পরের দিন সকালবেলা উঠে দেখবা ব্যাঙ চার হাত পা ছড়ায় মরে গেছে, চার হাত পা ছড়ায় কি হয়ে গেছে, মরে গেছে। সো দেখেন নিম্নে কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, কাবিয়া পোর্সেলাস, কপসিকা সোলারিস, এই দুইটা হলো পাখি, ঠিক আছে? দুইটাই পাখি। নিচেরটা তো আমাদের প্যান্থারা টাইগ্রিস মানে হলো যে আমাদের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, নাজা নাজা মানে কি সাপ, তো অ্যান্সার হবে কি নাজা নাজা। আচ্ছা একাইনোডার ম্যাটার বৈশিষ্ট্য কি, অলরেডি একাইনোডার ম্যাটার বৈশিষ্ট্য আমরা দেখে ফেলছি, ঠিক আছে? এদের মধ্যে কি কি থাকে কি কি থাকে না, ওকে, ওই যে আগে দেখছিলাম না মনে আছে, ওই যে পঞ্চ আব্বু গেছে পেটে পানি নিয়ে, পঞ্চ আব্বু কি করে, পঞ্চ আব্বু পেইন খায়, ওইটা দিয়ে মনে রাখবো। দেখো এদের দেহ অপতিসম না, পঞ্চরীয় প্রতিসম, দেহ কিউটিকল দ্বারা আবৃত না, পেডিসিলারি দ্বারা আবৃত, স্পাইনার পেডিসিলারি, দেহ খোলক থাকে না, খোলক থাকে না, বহিকঙ্কাল কণ্ঠকময়, অবভিয়াসলি স্পাইন থাকে, কি থাকে বলো, স্পাইন বা কাটা থাকে। সো অ্যান্সার হবে কি ডি, দেখো অ্যান্সার ডি। কোন পর্বে প্রাণীর যে সুডোসিলোমেট বলা হয়, অবভিয়াসলি তোমরা জানো এনআরকে নিমারুটি কেনে, এনআরকে নিমারুটি কেনে, নেমাটোডা রোটিফেরা কিনোরাইনসা, এরা হলো কি আমাদের সুডোসিলোমেট। পরিফেরা নিডারিয়া হলো কি অ্যাসিলোমেট, মলাস্কালোসিয়া ইউসিলোমেট, ওকে। পরেরটাতে যাই, নিচের কোন প্রাণীটি সরল গঠনগতভাবে সরল, গঠনগতভাবে সরল। আমরা জানি যদি পর্বকে ভাগ করি, আমাদের 9টা পর্ব আছে, 9টা পর্বের প্রথমেই কি আসে বলো, কে আসে বলো, প্রথমেই আসে পরিফেরা। এখন যে বাবা পরিফেরা হলো সবার শুরুতে আসে, ওই তো সব থেকে বেশি সরল, ঠিক আছে? ওই সব থেকে বেশি সরল, সব থেকে বেশি জটিল কে, একেবারে লাড্ডুতে যে আসে, লাড্ডুতে কে আসে বলো, কর্ডাটা, এ হলো সব থেকে বেশি জটিল, ঠিক আছে? মানুষের মন আসলেই জটিল, ওকে। তো ব্যাপারটা হয়েছে পরিফেরা হলো সব থেকে সরল, কারণ এটা 1 নম্বর পর্ব, আর হলো যে কর্ডাটা হলো সব থেকে জটিল, কারণ এটা 9 নম্বর মানে সর্বশেষ পর্ব। সো এই জন্য আর কি কি হইতেছে, খেয়াল করো খুঁজে বের করো পরিফেরা কই আছে, পরিফেরা আছে স্পঞ্জিলা, স্পঞ্জিলা হলো স্পঞ্জ, স্পঞ্জ মানে হলো পরিফেরা, আর বাকিগুলো হাইড্রা হলো হাইড্রা নিডারিয়া, টানিয়া হলো যে প্লাটি হেলমিনতে, স্পিলা হলো মলাস্কার, ওকে। দেখো এখানে খেয়াল করে দেখো, অনেকে হলো বলো যে বৈজ্ঞানিক নামগুলো কেমনে মনে রাখবো, যতগুলো অপশনে বৈজ্ঞানিক নাম আসছে ভাইয়া, সবগুলো অপশনের দিকে একটু খেয়াল করে দেখো, অপশনের বৈজ্ঞানিক নামগুলা কিন্তু খুবই কমন, এত প্যারা খাওয়ার কিন্তু কোনো দরকার নাই, খুবই কমন। ভাইয়া তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, ওকে ভাইয়া তোমাদের আমরা পিডিএফটা দিয়ে দিব, ব্যাপার না, কিন্তু কথা হয়েছিল যে এইগুলো একটু দেখো, একটু দেখো কাইন্ডলি, ওকে, যে এইগুলো এত কঠিন কোনো কি দেয় না বলতো, বৈজ্ঞানিক নাম দেয় না, সহজ বৈজ্ঞানিক নাম দেয়, সহজ বৈজ্ঞানিক নাম। কোন পর্বের প্রাণীর ত্বক কাটাযুক্ত, ওই যে আবার কাটাকার, কাটা আছে একাইনোডার মাটার, কার কাটা আছে বলো, একাইনোডার মাটায়, স্পাইন কাটা, মলাস্কায় কাটা নাই, মলাস্কায় আছে খোলস, মনে রাখবা মলাস্কায় আছে কি বলতো, খোলস, ওকে। অ্যানিলিডাতে কি আছে, অ্যানিলিডাতে আছে কিউটিকল, অ্যানিলিডাতে কি আছে বলতো, কিউটিকল, আচ্ছা। আর নিডারিয়াতে কি আছে, নিডারিয়াতে বাইরে আছে নেমাটোসিস্ট, কি আছে বলতো, নেমাটোসিস্ট, ওকে। অ্যান্সার হবে প্রতিসাম্যতা কি, প্রতিসাম্যতা হলে একটা তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান, মনে করো এই হলো যে আমাদের হাইড্রার তল, এই হলো আমাদের হাইড্রার তল, এই তল বরাবর আমার কি করতে হবে, এরে সমান ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? এই হলো মনে করো ধরো মানুষ, এটা ধরো তোমাদের ফয়সাল ভাই, ফয়সাল ভাই রে এই বরাবর তোমার কি করতে হবে, ভাগ করতে হবে, এই তলে ভাগ করতে হবে, এই যে একটা তলে তুমি তারে ভাগ করছো সমান দুই ভাগে, এটাকে আমরা বলবো হলো কি, এটাকে আমরা বলবো প্রতিসাম্যতা। তাহলে অ্যান্সার হবে যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থানকে বলা হয় প্রতিসাম্যতা, কি বলা হয়, প্রতিসাম্যতা, অ্যান্সার হবে বি। আইসিএন, আইসিএন না তো আইসিজেডএন, এটা একটু দেখবা আইসিজেডএন, পুরা ফর্মটা একটু মনে রাখবা, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার,
অ্যান্সার হবে কোনটা? প্রথমটা। এটা হলো কমিশনটা। যে কমিশন হইলো কি আছে বলতো? যে কমিশন হইলো আমাদের জন্য দ্বিপদ নামকরণ প্রবর্তন করে, এই যে সংস্থা যেটা আছে এটা একটা কি বলতো? সংস্থা। এই সংস্থা আমাদের জন্য কি প্রবর্তন করে বলতো? আমাদের দ্বিপদ নামকরণের রুলস প্রবর্তন করে। দ্বিপদ নামকরণের কি রুলস প্রবর্তন করে, বা নামকরণ বা শ্রেণীবিন্যাসের রুলস প্রবর্তন করে? ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, আচ্ছা, যে রুলস গুলো প্রবর্তিত হয় বা যে নিয়ম গুলো প্রবর্তিত হয় সেই নিয়ম গুলাকে আবার আমরা এই নামেই ডাকি কি? ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার মানে হলো কি? নিয়ম গুলাকে তখন বলা হয়, রুলস গুলাকে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার এ। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় মানে হলো যে কি পাখনার মধ্যে কি থাকবে বলতো? এই হলো পাখনা, যদি হয় পাখনার মধ্যে থাকবে কাঁটা। আর কাঁটাওয়ালা মাছ কোনগুলা আমরা জানি? সেটা হলো অ্যাক্টিনোপ্টেরেজি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার সি। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য অ্যান্সার গুলো বলো। এবার হলো যে আমি তোমাদের অ্যান্সার দেখবো, এবার আমি তোমাদের অ্যান্সার দেখবো। ফয়সাল, ফয়সাল তোর ফোনটা একটু দিয়ে দে তো, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। পোলাপানের এখন নিজেরা ই দিবে, কি যেন অ্যান্সার দিবে, ফোনটা দে, আমি একটু ইসে ঢুকি। না, তোমার শোনা যাচ্ছে না, সরি। আচ্ছা, ওদের 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 কারো একটা ফোন এনে দে তো আমারে। সরি ভাই, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, নাহলে আমি তোমাদের এটা দেখতে পারলাম। যাই হোক, ব্যাপার না, শুনো, তোমরা যারা যারা আসছো তোমরা কেমন লাগতেছে একটু জানাও ভাইয়া, একটু জানাও কেমন লাগতেছে। হ্যাঁ, একাইনোডার্মাটার বৈশিষ্ট্য হলো কাঁটাযুক্ত ত্বক বা স্পাইন। কোয়ানোসাইট কই থাকে বলো? কোয়ানোসাইট কোষ থাকে হলো পরিফেরাতে, অলরেডি বলে ফেলছি। পরিফেরাতে কি থাকে? কোয়ানোসাইট থাকে। রেচনাঙ্গ নেফ্রিডিয়া হলো অ্যানেলিডাতে। কোথায়? অ্যানেলিডাতে। আর হিমোসিল বিদ্যমান কোথায়? হিমোসিল থাকে আর্থ্রোপোডাতে। কোথায় থাকে? আর্থ্রোপোডাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, কেমন লাগতেছে সবাই? কাটা ভাই কাটা, তুই আসফাক, তোরে পিটাবো, তোরে পিটাবো, বুঝছস? কেমন লাগতেছে একটু জানাও তো, একটু জানাও কমেন্ট বক্সে, একটু জানাও কেমন লাগতেছে তোমাদের, একটু জানাও কমেন্ট বক্সে। আচ্ছা, এখন কথা হইছে হলো যে তোমার তোমরা একটু কাইন্ডলি হলো শেয়ার আর মেনশন করো বস। বস তোমরা হলো যে শেয়ার এবং মেনশন করো, না হলে আসলে আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমতে থাকলে এগুলো হলো যে খুব মানে ই লাগে, প্যারা লাগে। রাগিব কি গেছে গা? রাজু, রাজু, এই রাজু, রাজু ওদের দেখ দো, রাগিব রাজু। এই যে এটা 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 বন্ধ করে খুললো, এটা এটা ঝামেলা করতেছ খুব। তোমরা একটু ই করো, মানে সবাইরে একটু মেনশন দাও, আসুক, ক্লাস করুক। তোমাদের বন্ধু বান্ধব তো বহুত আছে, ক্লাস করুক, ক্লাস করতে দাও, ক্লাস করতে বলো। কারণ আচ্ছা, ছন্দগুলো একসাথে লিখে দিব। ওকে, প্যারা নেই, চিল, আমরা ছন্দগুলো একসাথে লিখে দিব, আমরা ছন্দগুলো একসাথে লিখে দিব, প্যারা নেই। এটা অ্যাডমিশনের এমসিকিউ না, এগুলো ম্যাক্সিমাম। এই যে দেখো, কুষ্টি কুমিল্লা বোর্ড 16, তারপর হলো এর আগে কোনটা ছিল দেখো তো, এর আগে ছিল হলো যে দেখো, এটাও কুমিল্লা বোর্ডের ছিল, এটাও কুমিল্লা বোর্ড, এই যে চট্টগ্রাম বোর্ড শুরু হয়েছে, এই যে কোনটি অপ্রতিসম প্রাণী। সো বেসিক্যালি সবই আমাদের বোর্ডের কোশ্চেনটাই আমরা শুরু করছি, মেডিকেলের কোশ্চেন এর মধ্যে মধ্যে আছে, বুঝছো? এর মধ্যে মধ্যে দুই চারটা করে মেডিকেলের কোশ্চেন আছে। ওকে, সো অপ্রতিসম প্রাণী এটা আর কতবার পড়াবো আই ডোন্ট নো, বাট হলো অপ্রতিসম প্রাণী তিনটা বলছিলাম, অ্যামিবা, তারপর হলো যে পিলা গ্লোবসা বা শামুক, অ্যান্ড্রোলজি কোনটা ছিল, স্পঞ্জ। দেখো এখন খেয়াল করে দেখো, এখান থেকে খুঁজে বের করো কোন জায়গায় কোনটা আছে। সো এইখান থেকে অ্যামিবা হবে অ্যান্সার, তোমরা এগুলো পারো, এই জন্য আমি তোমাদের একটু দিচ্ছি, তোমরা দিচ্ছি দেখো একটু। ওকে, আমরা এখন কোয়েশ্চেন না, এই কোয়েশ্চেনগুলো সব সামনে যে কতগুলো কোয়েশ্চেন আছে এগুলোর অ্যান্সার তোমরাই দিবা, বুঝছো? অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি?
অনেকবার বলছি, অলরেডি অনেকবার বলে ফেলছি, এটা 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 শুরু থেকে অনেকবার বলছি। অ্যানিলিডার পর্বের প্রাণীর নাম কি? আচ্ছা, অ্যানিলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? অ্যানিলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম হলো ট্রোকোফোর লার্ভা। এখন অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো কেমনে মনে রাখবা? আমি কইছি, বলছিলাম যে একটা একটা করে বৈশিষ্ট্য তোমাদের আমি বলে দিব, একটা একটা করে বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিব, কিভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? মনে রাখতে পারো, ঠিক আছে? এইটা মনে রাখার সহজ উপায় হলো, সিট পড়েছে ছিট পড়েছে ছিট পড়েছে হাই, সরি এটা মনে নাই, ছিট পড়েছে হাই বদ্ধ ট্রেনে। ওকে দাঁড়াবো, একটু ইটা করে দিই, কই গেল আবার, ওই কোনায় চলে গিয়েছে। আচ্ছা, ইট ইজ অল লিঙ্ক, হ্যাঁ, ওকে গুড। আচ্ছা, অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। অ্যানিলিডার পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখি হলো যে, সিট পড়েছে হাই বদ্ধ ট্রেনে, সিট পড়েছে হাই বদ্ধ ট্রেনে। এখন খেয়াল করেন এখান থেকে কেমনে মনে রাখবেন, সিটে যেটা আছে, সিটে হলো যে এদের যে পায়ের যে চলার অঙ্গ যেটা আছে, চলন অঙ্গ, সেটা হলো কি বলতো? চলন অঙ্গের নাম হলো সিটি, চলন অঙ্গের নাম হলো কি? সিটি। পড়েছে হলো কি? এটাও চলন অঙ্গ, নাম কি? প্যারাপোডিয়া। কি পডিয়া? প্যারাপোডিয়া। এখন বলতে পারো সিটি কি, প্যারাপোডিয়া কি? ওদের দুই দলের মধ্যে দুই রকমের চলন অঙ্গ দেখা যায়। কারোর মধ্যে দেখা যায় হলো এরকম সুতার মতো, এরকম সুতার মতো চলন অঙ্গ হইলে তখন সিটি। কারোর মধ্যে দেখা যায় হলো কি, দুই পাশে এরকম পায়ের মতো চলন অঙ্গ থাকে, ঠিক আছে? দুই পাশে পায়ের মতো চলন অঙ্গ থাকে, এগুলোকে বলা হয় প্যারাপোডিয়া। হাই, আমাদের যে এই যে যে রক্ত সংবন্তন্ত্র আছে অ্যানিলিডার মধ্যে, রক্ত সংবন্তন্ত্রের মধ্যে সাধারণত হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে, তারপরে এর মধ্যে থাকে কি থাকে, হিম এরিথ্রিন থাকে, হিম এরিথ্রিন থাকে, অ্যান্ড আরেকটা জিনিস থাকে, সেটা হলো ক্লোরোকুয়েরিন থাকে, ক্লোরোকুয়েরিন। আচ্ছা, ক্লোরোকুয়েরিন বদ্ধ, এদের মধ্যে আমরা কি দেখি বলতো? বদ্ধ সংবহন দেখি, রক্তের রক্তের বদ্ধ সংবহন, মানে আমাদের মধ্যে যেরকম সংবহন আছে ধমনী শিরা হয়ে যায়, ওই রকম বদ্ধ সংবহন দেখি। ওকে, ট্রেনে হলো, ট্রেনে টতে হলো ট্রোকোফোর লার্ভা। কি লার্ভা বলতো? ট্রোকোফোর লার্ভা। আচ্ছা, আর নেতে হলো কি আছে? নেতে হলো নেফ্রিডিয়া। নেতে কি? নেতে হলো নেফ্রিডিয়া। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি এই অ্যানিলিডা পর্বের যতগুলো বৈশিষ্ট্য আছে। দেখো বৈশিষ্ট্য কিন্তু অলরেডি চারটা পর্বের আমি দিয়ে দিছি, চারটা পর্বের কিন্তু আমি দিয়ে দিছি, চার্জ শেষ, চার্জে লাগাও, বুঝছো? চার্জে লাগায় তারপর দেখো। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন, সিট পড়েছে হাই বদ্ধ ট্রেনে, সিটে হলো সিটি, পড়েছে হলো যে কি, প্যারাপোডিয়া, হাইতে হিমোগ্লোবিন, এরিথ্রিন, ক্লোরোকুয়েরিন, এগুলা হলো যে তাদের কি, তাদের রক্তের যে রঞ্জক বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া যায় এদের মধ্যে, এদের মধ্যে লার্ভা হিসেবে ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়, এবং এদের মধ্যে কি থাকে বলতো? নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা থাকে, পেঁচানো নালিকা থাকে। ওকে, তারপর এখন আসেন প্যারানাই, পরেরটাতে যাই, আমরা পরেরটাতে যাই। সার্কোপ্টেরেজি শ্রেণীর বৈশিষ্ট্য হলো, অবভিয়াসলি তোমরা জানো সার্কোপ্টেরেজির বৈশিষ্ট্য কি, এদের গ্যানয়েড আইস থাকে। কি আইস থাকে? গ্যানয়েড আইস থাকে, সাইক্লয়েড আইস থাকে না, এটা অ্যাক্টিনোপ্টেরেজিতে থাকে, হোমোসার্কাল না, এদের হলো কি, ডাইফিসার্কাল ধরনের থাকে। কি ধরনের থাকে বলো? ডাইফিসার্কাল ধরনের থাকে, আর এদের হ্যাটারোসার্কাল লেস থাকে না, ডাইফিসার্কাল থাকে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে কি? এ, গ্যানয়েড আইস। কি আইস? গ্যানয়েড আইস। এটা এসএসসি না, এটা এইচএসসির, এইচএসসির। ওকে, আচ্ছা, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? সহজ বাংলার কথা, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? একটা জিনিসই মনে রাখবা, সেটা হলো একাইনোডারমাটা। কোনটা? একাইনোডারমাটা। পরিফেরা সবই সামুদ্রিক না, কিছু হলো যে মিঠা পানির স্পঞ্জও আছে,
সামুদ্রিক, একেবারে টোটাল সামুদ্রিক, 100% সামুদ্রিক কোনটা? 100% সামুদ্রিক হলো একাইনোডার মাটা। কোনটা? একাইনোডার মাটা। ওকে, অ্যানেলিডা আছে, অ্যানেলিডা হলো যে সামুদ্রিক না, সবকিছু আর্থ্রোপোডার মধ্যে সব সামুদ্রিক না, 100% সামুদ্রিক কোথায়? একাইনোডার মাটায়। ওকে, আচ্ছা এরপরে চলেন আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে? এটা শ্রেণীকরণের যে কোনো ধাপে জনগোষ্ঠীকে কি বলে বলো তো? আমরা একেবারে শুরুতে একবার বলছিলাম, অ্যান্সারটা দাও, তোমরা একটু তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। আর এই বাচ্চারা তোমরা আবার এলো যে একটু শেয়ার মেয়ার বাড়ায় দাও, কই পোলাপান, শেয়ার করো, যারা যারা শেয়ার করো নাই শেয়ার করো। 186, 87, 88, 90 জনের মতো আসো, তারা যদি শেয়ার করো তাহলে 190 জন হয়। তাহলে একটু শেয়ার করো কাইন্ডলি, একটু মেনশন দাও, যাদের যাদের ভাই ব্রাদার পড়ালেখা করতেছে তাদের একটু মেনশন দিয়ে বলো যে আসতে, একটু পড়ালেখা করে যাক। শ্রেণীকরণের যে কোনো ধাপে জনগোষ্ঠীকে কি বলা হয়? শুরুতেই আমরা বলছিলাম কি বলো তো? বলছো ট্যাক্স জোন বলছিলাম, কি বলছিলাম? ট্যাক্স জোন। আমাদের কয়টা ধাপ আছে বলো তো? 7টা ধাপ আছে। কি কি আছে বলছিলাম? কিংডম বা রাজ্য, তারপর হলো যে কি আছে বলো তো? ফাইলাম, তারপর আছে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই যে যে 7টা ধাপ আছে, এই 7টা ধাপকে, প্রত্যেকটা ধাপকে বলা হয় কি বলতো? এক একটা ট্যাক্সন। এক একটা কি? ট্যাক্সন। এক একটা কি? ট্যাক্সন। মনে করো স্পিসিস একটা ট্যাক্সন, জেনাস একটা ট্যাক্সন, ফ্যামিলি একটা ট্যাক্সন, মানে প্রত্যেকটা ধাপকে এক একটা কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। ওকে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গ। ওকে, দেখো কোরাস অ্যান্ড জেলিফিশ কোন পর্বের পর্ব? কোরাস যদি মনে না থাকে, জেলিফিশ তো মনেই আছে। জেলিফিশ কি? হাই জেলি, তাই না? জেলিফিশ কোথায়? জেলিফিশ তো অবভিয়াসলি জানো, হাইড্রা অ্যান্ড জেলিফিশ হলো যে পাশাপাশি জিনিস, হাইড্রা অ্যান্ড জেলিফিশ। আর আমরা জানি আমাদের পৃথিবীর যত কোরাল যে রিফগুলো আছে, কোরাল রিফ মানে ওই যে প্রবাল যেটা আছে, প্রবাল, আমরা জানি কোরালসকে, কোরালের আরেক নাম হলো কি? প্রবাল। এই প্রবালের মধ্যে ম্যাক্সিমাম তৈরি করে কে? নিডারিয়া। যে জন্য হলো যে সমুদ্রের ফুল বলা হয় এদের মাঝে মধ্যে, কি বলা হয়? সমুদ্রের ফুল। সো এই যে নিডারিয়া, এই যে নিডারিয়া, ঠিক আছে, এই নিডারিয়া, নিডারিয়া পর্ব জেলিফিশ থাকে, ঠিক আছে। কোন পর্বে প্রাণী? নিডারিয়া। ওকে, এরপরেরটাতে যাই আমরা। আচ্ছা দেখো কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? মলাস্কার বৈশিষ্ট্য লিখছি না আমরা, মলাস্কার বৈশিষ্ট্যের অ্যান্সারটা দাও, মলাস্কার বৈশিষ্ট্যের অ্যান্সারটা দাও, সবাই একটু মলাস্কার বৈশিষ্ট্যের অ্যান্সারটা দাও কাইন্ডলি, মলাস্কার বৈশিষ্ট্যের অ্যান্সারটা দাও। ধুমায়া টাস্টুস করে দিয়ে দাও, অ্যান্সার কোনটা হবে? মলাস্কার, মলাস্কার অ্যান্সার কোনটা হবে? মলাস্কার অ্যান্সার কোনটা হবে? এ, অবভিয়াসলি না, এ তো পরিফেরা। অস্ট্রিয়া কোথায় ছিল বলতো? পরিফেরাতে। মনে আছে ওই যে বলছিলাম অস্ট্রিয়ার স্পষ্ট স্পিকার নাই, তাহলে কোনটা হবে? তাহলে এটা তো পরিফেরাতে চলে গেল, এটা তো মলাস্কাতে না, অস্ট্রিয়া হবে না। প্যারাপডি, একটুই তো বললাম তো, একটু আগে প্যারাপডিয়ে পড়ছি না, ওই যে সিটে সিট পড়েছে, হায় বদ্ধ ট্রেনে পড়েছে, তো কি ছিল? প্যারাপডিয়া, মাংসল পদ। কোথায় পাইছিলাম? অ্যানেলিডাতে। কোথায় পাইছিলাম? অ্যানেলিডাতে পাইছি। ওকে, র্যাডুলা, র্যাডুলা মানে হলো রেতি জিব্বা, কোনটা বলো তো? রেতি জিব্বা। আর রেতি জিব্বা আমরা পড়ছিলাম কোথায়? মলাস্কার মধ্যে জিব্বা দিয়ে টাইনা সব শেষ করে ফেলে। স্পিকিউল কোথায় পড়ছিলাম? স্পিকিউল স্পঞ্জিন, এটাও পড়ছিলাম আমরা পরিফেরাতে। কোথায় পড়ছিলাম? স্পিকিউল স্পঞ্জিন, এটাও পড়ছিলাম পরিফেরাতে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি, মলাস্কার বৈশিষ্ট্য। শ্রেণীবিন্যাসের সব থেকে বড় একক কি? মানে সব থেকে বড়, যে যত উপরে থাকবে তার একক তত বড় হবে, একটু জানাও তো কাইন্ডলি জানাও, সবাই হলো পরীক্ষাগুলো দিতে থাকো। এই যে এটা আমরা, তোমরা অ্যান্সার সবগুলো দেওয়ার পরে তারপরে আমি বলে দিব যে এটার অ্যান্সার কি হবে, এগুলো তো তোমরা পারো। সব থেকে বড় একক কি? যেটা যত উপরের দিকে থাকে সে তত বড়। এখানে সব থেকে উপরে কোনটা আছে? সব থেকে উপরে কোনটা আছে বলো? এখানে সব থেকে উপরে কোনটা আছে বলো? সব থেকে উপরে কোনটা আছে? দেখো এই জায়গা আমাদের জানি কিংডম বা রাজ্যের পরেই হলো যে কোনটা আসে বলতো? ফাইলাম। এটা হলো যে 2 নম্বরে আসে। ফাইলামের পরে হলো যে আসে হলো ক্লাস, ক্লাসের পরে আসে অর্ডার, অর্ডারের পরে ফ্যামিলি, তারপর জেনাস, তারপর স্পিসিস। তাহলে আমাদের কিংডম যদি অপশনে থাকতো তাহলে কিংডম হইতো, কিংডম যেহেতু অপশনে নাই, তারপরের অপশন কোনটা? 2 নম্বরে ফাইলাম। অ্যান্সার কি হবে বলতো? ফাইলাম। কোনটা হবে? ফাইলাম।
প্রতিসাম্যতা কি অবভিয়াসলি জানো, একটু আগে পড়ে ফেলছো। এটা বোর্ড পরীক্ষায় 2019-এ আসছিল, আবার বোর্ড বরিশাল বোর্ডে আবার কোথায় আসছে, 16-তে আসছিল। কোথায় আসছিল? 16-তে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি, যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান নির্ণয়। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম, এটাও পড়ে ফেলছো, এটাও পড়ে ফেলছো বরিশাল বোর্ডে 16-তে। দেখছো রিপিট হয় বোর্ডের কোশ্চেন, কিন্তু রিপিট হয় বোর্ডের কোশ্চেন, কিন্তু কি হয় বলো তো? রিপিট হয়। তো সরলতম কোনটা? আমরা বলছিলাম যে সবার আগে থাকে সেই সরলতম। কোনটা? পরিফেরা। পরিফেরা সবার শুরুতে থাকে, সেজন্য সে সব থেকে সরল। এই সরলটা কি? স্পঞ্জিলা। কোনটা? স্পঞ্জিলা। ওকে, আচ্ছা, প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? এবার আসো, এইটা একটা নতুন টপিক, এটা একটু 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 দেখতে হবে। আমরা জানি প্রাণী বৈচিত্র্য, ভিন্নতা মানে কি? ভিন্নতা মানে হলো প্রাণী বৈচিত্র্য। আমরা জানি প্রাণী বৈচিত্র্যের তিনটা কারণ আছে, কয়টা কারণ আছে জাস্ট খালি এই কারণ তিনটার নাম মনে রাখবা। প্রাণী বৈচিত্র্যের তিনটা কারণ কি কি? তিনটা কারণ হলো, এক নম্বরে হলো প্রজাতিগত, কি গত না থুকু, প্রথমে আছে জিনগত। প্রথমে আছে কি? জিনগত বৈচিত্র্য। জিনের সাথে জিন মিলে না, মনে করো আমার জিন একরকমের হওয়াতে আমি একরকম হয়েছি, তোমার জিন আলাদা হওয়াতে তুমি আর একরকম হয়েছো। তোমার আর আমার মধ্যে যে বৈচিত্র্য, এটা হলো মানুষে মানুষের যে বৈচিত্র্য, এটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। আমার সাথে কুকুর বিড়ালের যে বিবেক আছে, যে কারণে আমি কুকুর বিড়াল না, ঠিক আছে, এইটা হলো প্রজাতিগত বৈচিত্র্য। মানে কুকুরের সাথে আমার মধ্যে যে পর্দাটা দেওয়া হয়েছে, গরিল্লা শিম্পাঞ্জির মধ্যে আমার মধ্যে যে পর্দাটা দেওয়া হয়েছে, যেটার কারণে আমি ওদের থেকে আলাদা, এটাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা হলো পরিবেশের সাথে, যত রকমের পরিবেশ আছে সেই পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক, তাকে আমরা বলি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কি বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক। তাহলে জিনগত হয় হলো, মনে রাখবে এইটু, একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে। প্রজাতিগত হয় হলো যে বিভিন্ন প্রজাতির মধ্যে, আলাদা আলাদা প্রজাতির মধ্যে। আর বাস্তুতান্ত্রিক হয় হলো যে কি? প্রজাতির সাথে পরিবেশের সাথে। কার সাথে? প্রজাতির সাথে পরিবেশের সাথে। ওকে, তাহলে পরিবেশের সাথে যে সম্পর্ক, এই তিনটা জিনিস, তিনটা লাইন একেবারে খাটায় মুখস্থ রাখবা ভাইয়া। এই তিনটা লাইন যদি মনে রাখতে পারো, তাহলে দেখবে কোনো প্যারা নাই। প্রাণী বৈচিত্র্যের তিনটা কারণ, তিনটা কারণ কি? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। কার কোনটা? জিনগত হলে একই প্রজাতির মধ্যে, কজ হলো যে যেমন মানুষের মধ্যে দুই রকম তিন রকম আছে, যেমন কেউ হলো কালা, যাদের আমরা বলি নিগ্গা, কেউ হলো প্রচুর সাদা ককেশিয়ান বলি, আর মাঝখানে আমরা হইলাম শ্যামলা। আবার এর মধ্যে আমরা বানাইছি উজ্জ্বল শ্যামলা, ডার্ক শ্যামলা, কত কাহিনী। আচ্ছা, একই প্রজাতির মধ্যে হলে জিনগত, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে, যেমন কুকুর বিড়ালের মধ্যে, কুকুর মানুষের মধ্যে, শিম্পাঞ্জি গরিলার সাথে মানুষের মধ্যে, এগুলোর প্রজাতিগত বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক, ওইখানে পরিবেশ যোগ করে দিবা, দেখবা হলো যে পরিবেশে কি আছে, আলো বাতাস, মাটি পানি বায়ু, কত কিছু আছে সেগুলো। সো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রজাতিগত বৈচিত্র্য। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কিছু পারো, তোমরা করা, তোমরা করা। অপতিসম বলতে কি আছে? কোনো তললেই সমান ভাগে ভাগ করা যায় না, তাকে আমরা বলি অপতিসম। এই জন্য এটা তোমাদের দিলামই না, তোমাদের এটা করতেই দিলাম না, এটা এত সহজ। চট্টগ্রাম বোর্ডের 15 সালে এটা এত সহজ কোয়েশ্চেন একটা আসছিল, সেই অস্থির না? এটা দেখো, কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়? এটার অ্যান্সারটা একটু তাড়াতাড়ি দাও, ঝটপট করে এটার অ্যান্সারটা একটু দাও আমারে, এটার অ্যান্সারটা একটু ঝটপট করে দাও। এটার অ্যান্সারটা একটু ঝটপট করে দাও, পানি সংবন্ধন তো কোথায় দেখা যায়? এই পানি সংবন্ধন তো কই দেখা যায়? আচুক্কা কালার লাগছে একজন, পানি সংবন্ধন তো কই দেখা যায়? আমরা একটা জায়গা দিয়ে দিছিলাম, কই দেখা যায়? এই যে দেখো, তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কের মধ্যে লেখা আছে মেডিকেল অ্যাডমিশন কোর্সের কথা। যাদের যাদের মনে হয় যে মেডিকেলে ভর্তি হইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, তারা তারা ট্রাই করে দেখতে পারো। একটা কিন্তু অফার চলতেছে, অফার। আচ্ছা, ওকে, তো ব্যাপার না, তোমরা অনেকেই পারছো, সবাই পারো অবভিয়াসলি। যারা যারা শুরু থেকে ক্লাস করতেছো তারা তারা অবভিয়াসলি পারতেছো, যারা পরে এসে জয়েন করছো তারা একটু ভিডিওটা বা আরেকবার দেখে নিবা, ওকে, তারা আবার ভিডিওটা আরেকবার দেখে নিবা। আরে দাদা রে, কেরা কি করতে আসে। আচ্ছা, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো একাই নোডার মাটা। অ্যান্সার হবে কি? একাই নোডার মাটা। ওকে, সিলোমহীন পর্ব কোনটি? সিলোমহীন মানে অ্যাসিলোমেট, অবভিয়াসলি তোমরা জানো অ্যাসিলোমেট কারা ছিল, সি টু পি টু। প্লাটিহেলমিনথেস পরিফেরা, আর সিতে হলো নিডারিয়া আর টেনোফোরা। এখন খেয়াল করো, এই চারটা নিয়ে খুঁজে বের করো, এই চারটা খুঁজে বের করো।
নেমাটোডা এনআরকে, নেমাটোডা রটিফেরা কিনোরাইনস, এটা হলো সিউডো, এটা হবে না। প্লাটিহেলমিনথেস এই যে সিতে আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে কি? সি। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে সি, কজ সি হলো সি টু বি টু। কোটি ভার্টিব্রেট এ কি দেখানোর দরকার আছে? তো তুমি পারো, তিনটা চারটা মাছের নাম দিছে, সবার নামের লাস্টে সি ফিশ আছে। এখন দেখো তোমরা ফিশের মধ্যে ফিশার হয়ে যাও কিনা। দেখো চিংড়ি মাছ, তারা মাছ, জেলি ফিশ, কাতলা মাছ, এটার অ্যান্সার কি হবে? ভার্টিব্রেট বা মেরুদণ্ড বিশিষ্ট কোনটা বলো? ভার্টিব্রেট বা মেরুদণ্ড বিশিষ্ট কোনটা বলো? অ্যান্সার কোনটা? অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। করা লেভেল অ্যান্সার, করা টাসটুস করে অ্যান্সার দাও। অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমরা সবাই পারছো, সেটা হলো যে কি অ্যান্সার হবে? ডি, কাতলা মাছ। এ সাদিয়া তাবাসুম, তুমি ঠাস করে জেলি ফিশ দেখাচ্ছ কেন? হোয়াই? আচ্ছা, সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে, সন্ধিপদী প্রাণী মানে হলো আর্থ্রোপোডা। সন্ধিপদী প্রাণী মানে কি? আর্থ্রোপোডা। এর ক্ষেত্রে কোনটি সঠিক? ওদের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা শুরুতেই কিন্তু বলে দিছিলাম একটা, যে এই যে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, নেফ্রিডি, এগুলো সব রেচন অঙ্গ। কোনটার কি রেচন অঙ্গ আছে সেটাও বলে দিছিলাম। দেখি তো তোমরা পারো কিনা, একটু তাড়াতাড়ি দেখো তো তোমরা পারো কিনা। এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? এই তো সবাই পারতেছে, সেই আরেকজন হলো কাতলা মাছ লেখছে তখন। আচ্ছা, ওর কাছে মনে হয় লেট লেট করে যাচ্ছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে হলো যে ম্যালপিজিয়ান নালিকা। এটার অ্যান্সার হবে কি? ম্যালপিজিয়ান নালিকা। ওকে, ম্যালপিজিয়ান নালিকা আর্থ্রোপোডাতে পাওয়া যায়, ম্যালপিজিয়ান বডি পাওয়া যায় করডাটাদের, আর হলো যে আমাদের নেফ্রিডিয়ে পাওয়া যায় কোথায়? অ্যানিলিডিয়াতে। পানি সংবন্ধনতে পাওয়া যায় একাই নোডাল মাটাতে। কোথায় পাওয়া যায়? একাই নোডাল মাটা। এখন বলতে পারো, ভাই হাতের লেখা আপনার অনেক বাজে লাগতেছে। হ্যাঁ, ডাক্তারের হাতের লেখা এরকম, তোমাদের হাতের লেখাও এরকম হবে ইনশাল্লাহ, যারা যারা মেডিকেলে ভর্তি হবে। প্রকৃত চোয়াল জোর উপাঙ্গ বিহীন, তরুণাস্থিময় মৎস্যগোষ্ঠী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সার পারবা তোমরা, এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারও পারবা তোমরা। আমাদের আর মানে 10টার মতো আছে, 10টার মতো করে তারপর আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তোমরা এখন এলো যে এটা কি করতে থাকো তাড়াতাড়ি, আমাদের আর 10-12টার মতো প্রশ্ন আছে, আমরা 10-12টার মতো প্রশ্ন করে আমরা শেষ করে দিব। তোমাদের পিডিএফ তোমাদের আপলোড দিয়ে দিব কমেন্টে, ঠিক আছে? কমেন্টে খুঁজে নিও, ভাইয়া কোন জায়গায় কমেন্টে আপলোড দিচ্ছি একটু খুঁজে নিবা, ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? একজন লেখছে উমো, এই কি ইয়ার কি ফাইজলামি করতেছে একজন। হ্যাঁ, যারা যারা এ লেখছো তারা তারা সে ধ্বংস তোমরা, ঠিক আছে? তোমরা ধ্বংস মিয়া। তরুণাস্থিময় বললো, তরুণাস্থিময় মৎস্যগোষ্ঠী কোনটা? তরুণাস্থিময় মৎস্যগোষ্ঠী কোনটা বলো? তরুণাস্থিময় হলো যে কন্ডিকট্রিস, অ্যাক্টিনোপ্টেরিজি হলো অস্থিময়, সার্কোপ্টেরিজি হলো যে মাংসল পদ বিশিষ্ট, মাংসল পদ বিশিষ্ট। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। ওকে, আচ্ছা দেখো, দিনাজপুর বোর্ডের হলো কোন পর্বে শিক্ষাকোষ পাওয়া যায়, এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সারও তোমরা পারবা আমি জানি, তোমরা তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্সারটা দিয়ে দাও তাড়াতাড়ি করে। এটার অ্যান্সার কি হবে? কোন পর্বের প্রাণীতে শিক্ষাকোষ পাওয়া যায়? কি পাওয়া যায়? শিক্ষাকোষ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? ঠাসঠুস করে অ্যান্সারটা দিয়ে দাও। কোন পর্বের প্রাণীতে শিক্ষাকোষ পাওয়া যায়? রেচন অঙ্গ শিক্ষাকোষ কোনটা? আচ্ছা, সবাই পারতেছে, একজন লেখছে ঐশ্বর্য ঐশী লেখছে বি, তোমার বি না ভাইয়া। সামি লেখছে যা জ্যাপলিন নাজদিন সি, সি গ অ্যাক্টিনোপ্টেরিজিতে আছো এখন তুমি। আচ্ছা, সাদিয়া অন্তরা লেখছে সি, খালেদ সাইফুল্লাহ লেখছে সি। হ্যাঁ অবশ্যই সি, সি হলো প্লাটিহেলমিনথেস, যার মধ্যে হলো কি থাকে? একটা রেচন কোষ থাকে, যে রেচন কোষটা দেখতে এরকম কি আগুনের মতো, ঠিক আছে? কোষ নয় তো, সে তো আগুনেরই গোলারে, ঠিক আছে? আগুনের গোলা। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্লাটিহেলমিনথেস। সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? শুরু থেকেই আমি পড়াইছি, যারা যারা পরে পরে জয়েন করছো তারা তারা যদি দেখতে মন চায় ক্লাসটা আরেকবার দেখে নিও, তোমাদের জন্য সব থেকে বেশি সুবিধার হবে ক্লাসটা যদি তোমরা আরেকবার দেখে নাও। ওকে, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড কোথায় পাওয়া যায়? আমরা ওইখানে বলে দিছিলাম মাছের কয়টা থাকে? দুই প্রকোষ্ঠ, তারপর উভচর, তারপর সরীসৃপে কয়টা থাকে? তিন প্রকোষ্ঠ। তিন প্রকোষ্ঠের মধ্যে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ কার থাকে, মানে অসম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ হয়ে রয়েছে?
আসছে সেটা হলো কাদের থাকে, চার প্রকোষ্ঠী কারা, এগুলো আমরা সব শুরুতেই বলে দিছি। সো এটার অ্যান্সার কি? এটা একটা ব্যতিক্রমী ব্যতিক্রমী সরীসৃপ, কারণ সরীসৃপে হলো কি থাকে, অ্যাট্রিয়াম দুইটা থাকার পর ভেন্টিকল থাকে, বাট ভেন্টিকলটা অর্ধেক পূর্ণ অর্ধেক খালি থাকে, এরকম অবস্থা, মানে টোটালি আলাদা হয় না। সো কুমিরের মধ্যে কি হয়েছে, কুমিরের মধ্যে এটা দুইটা পুরাটা ভাগ করা থাকে, ফলে চার প্রকোষ্ঠী আমরা কি দেখি বলতো, আমরা হৃৎপিণ্ড দেখি। ওকে, আর্থবোটা পর্বের বৈশিষ্ট্য কোনটি, আর্থবোটা পর্বের বৈশিষ্ট্য কোনটি, আর্থবোটা পর্বের বৈশিষ্ট্য তোমরা পারো একটু জানাও তো, আর্থবোটা পর্বের বৈশিষ্ট্য কি? আর্থবোটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, এটা একটু মনে রাখবা। আচ্ছা, আন্টি থেকে আসলো কি, আন্টি থেকে আসলো অ্যান্টেনা, আন্টি থেকে আসে কি, আন্টি থেকে আসে অ্যান্টেনা। ওকে, টাকাতে হলো যে কি আছে, টাকাতে হলো, তাতে হলো ট্যাগমাটা, আমরা বলি যে অঞ্চলে অঞ্চলে বিভক্ত থাকে, সেই জন্য এটার নাম হলো ট্যাগমাটা, কি মাটা, ট্যাগমাটা। ওকে, কাতে কি আছে বলতো, এদের বাইরের দিকে যে আবরণ আছে সেই আবরণটার নাম হলো কাইটিনের আবরণ, কিসের আবরণ বলো, কাইটিনের আবরণ। তারপর আসেন হলো হলোতে, হলোতে হলো মনে রাখবে হলো থেকে আসে হিমোসিল, এদের মধ্যে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে। পুরাতে আসো, পুরা মানে হলো যে সমস্ত, পুরাতে কি আসে, পুতে হলো পুঞ্জাক্ষি থাকে, এদের হলো যে পুঞ্জাক্ষি থাকে, এদের মধ্যে পুঞ্জাক্ষি। রাতে আসো কি আছে, রাতে আসে হলো এদের রূপান্তর ঘটে, এদের কি আছে, এদের অসম্পূর্ণ রূপান্তর হয়, কি হয়, অসম্পূর্ণ রূপান্তর হয় বা সম্পূর্ণ রূপান্তর হয়, মানে কি, ওই যে গাছপরিং এর মধ্যে দেখছো না নিম্ফ আছে, নিম্ফ থেকে হলো দিয়ে তারপর পূর্ণাঙ্গ প্রাণীতে চলে যায় ইমোগো যেটা আছে, এই নিম্ফ থেকে ইমোগো হওয়াকে আমরা কি বলি বলতো, রূপান্তর বলি, কি বলি, রূপান্তর। উন্মুক্ত, এদের দেহে হলো দিয়ে কি আছে, এদের দেহে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আছে বা উন্মুক্ত রক্ত সংবহন আছে, উন্মুক্ত রক্ত সংবহন। আচ্ছা, শেটম্যান, আচ্ছা উন্মুক্ত রক্ত সংবহন। মান, মান থেকে হলো যে, মা থেকে আসছে মালপিজিয়ান নালিকা, কি আছে এদের মধ্যে, মালপিজিয়ান নালিকা আছে, কি আছে, মালপিজিয়ান নালিকা। তো এইগুলো হলো আমাদের কিসের, আমাদের এই আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলা। এদের অ্যান্টিনা আছে, এদের একচোড়া করে অ্যান্টিনা থাকে, এদের দেহ ট্যাগমাটাইজেশন মানে অঞ্চলে বিভক্ত, এদের দেহ আবরণে কি থাকে, কাইটিন থাকে, এদের হিমোসিল থাকে রক্তপূর্ণ গহ্বর, এদের মধ্যে পুঞ্জাক্ষি থাকে, এদের রূপান্তর হয় সম্পূর্ণ বা অসম্পূর্ণ, এদের মধ্যে মুক্ত রক্ত সংবহন থাকে, এবং এদের রেচন অঙ্গ হিসাবে মালপিজিয়ান নালিকা থাকে। এটা একেবারে সুন্দর করে খাতায় তুলে নাও, খাতায় তুলে নাও। আচ্ছা, সব পারি আলহামদুলিল্লাহ, তাও কোথাও চান্স হয় না, ব্যাপার না ভাইয়া, এটা ঝামেলাটা হয়েছে তুমি সবই পারো কিন্তু বাইরে, তুমি পরীক্ষার হলে যে যেটা হয়েছে যে সমস্যাটা হয়, এটা সবাই ফেস করে পরীক্ষার হলে, যে এটা হলের ফিয়ার আছে বলে একটা কথা আছে, হল ফিয়ার। তো তুমি পরীক্ষার হলে বা পরীক্ষা সেন্টারে যখন আসো, সেন্টারে আসলে তুমি তোমার নিজের প্রতি হলো আত্মবিশ্বাসটা হারায় ফেলো, যার ফলে তোমার উপরে যেটা চেপে বসে সেটা হলো দেখি ভয়, এই ভয়ের কারণে যেটা হয় কি, পরীক্ষার হলে যখন ঢুকো, পরীক্ষার হলে যে গেলে তোমার যেটা সমস্যা হয় সেটা হলো যে তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও, এটা কমন জিনিস, এটা একটা কমন জিনিস, এটা এমন না যে, এটা এমন না যে তুমি একাই হচ্ছে এটা তোমার সাথে, এটা সবার সাথেই মোটামুটি হয় যদি ইনকেস তোমরা নার্ভটারে ঠিক না রাখতে পারো। এইটা হল ফিয়ার সবাইরই থাকে, সব পারি সব পারি, সব যে বেশি পারে, যে বেশি পারে তার মধ্যে এই জিনিসটা আরো বেশি দেখা যায়, এই হল ফিয়ারটা আরো বেশি দেখা যায়।
মনে করো তুমি হলে যেয়ে বসছো, ওই হলের চারিদিকে যখনই তুমি যাইতে থাকবা, হলের কাছাকাছি আসলে বা সেন্টারের কাছাকাছি আসলে, পরীক্ষার হলের কাছাকাছি আসলে, তোমার খালি মনে হয় আল্লাহ মনে থাকবে তো, পারবো তো আমি, প্রশ্ন আসবে কি আল্লাহ জানে, আমার কি আমারে দিয়ে কি হবে, হ্যান ত্যান ভুগি চুকি অনেক কিছু তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে এই জায়গায় ঘুরতে থাকে। এই জায়গায় এইগুলো ঘুরতে থাকলে পড়ালেখা এই জায়গা দিয়ে কান দিয়ে বেরোয় চলে যাবে, ঠিক আছে? পড়ালেখা এমনি করে কান দিয়ে বেরোয় চলে যায়। পরীক্ষার হলে ঢুকছো, পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নপত্রের একটা আলাদা নিয়ম আছে, সেটা হলো কি, প্রথম দিকের যে প্রশ্নগুলো আছে 1 2 3 করে এরকম করে প্রথম যে 20টা কোয়েশ্চেন আছে এর মধ্যে দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেনই যেটা হয় যে যেটা হার্ড কোয়েশ্চেন দেয়। কি কোয়েশ্চেন দেয়? হার্ড কোয়েশ্চেন। এমনিতেই তো তোমার মাথার মধ্যে নিয়ে আসছো যে এক্সাম ফিয়ার, তুমি পারবা কিনা, তোমার দ্বারা আদৌ সম্ভব কিনা, তার মধ্যে প্রথম 20টা কোয়েশ্চেনই যদি হার্ড কোয়েশ্চেন দেয়, হার্ড কোয়েশ্চেন দিলে তুমি একেবারে শিওর তোমার এই হল ফিয়ারটারে তুমি আরো এক্সাগারেটেড করবা, আরো বেশি হলো বাড়ায় ফেলবা, তুমি তখন মনে করবা তোমার পড়ালেখা শেষ, তোমার জিন্দগি বরবাদ, জিন্দগি বরবাদ হয়ে গেই, ঠিক আছে? জিন্দগি বরবাদ হয়ে গেই। তো তুমি কি করবা, তোমার কাজ হলো একটাই, এই ফিয়ারটাকে বাইরে বের করে দিবা, কনফিডেন্স লেভেলটাকে ওভার কনফিডেন্স লেভেলে না নিয়ে কনফিডেন্স লেভেলটাকে বাড়াবা, নিজেরে বুঝাবা যে তুমি পড়ছো এন্ড হলো যে তোমার পরিশ্রম কিন্তু এনাফ হয়েছে, ঠিক আছে? এনাফ পরিশ্রম করছো, আই হ্যাভ টু চিল, আমার চিল করতে হবে, আমি রিল্যাক্সে থাকবো পরীক্ষার হলে, কজ আমি পারি, কজ কি আমি পারি। এন্ড হলো যে পরীক্ষার হলে বসে প্রশ্নটা পড়ে যদি এমন দেখো প্রথমের দিকে হার্ড বা ম্যাক্সিমাম কোয়েশ্চেন যদি হার্ড পাও, তখন কি করবে, জাস্ট খালি প্রশ্নপত্রটা উল্টায় লাস্ট এইটা শুরু করবা, ঠিক আছে? লাস্ট এইটা শুরু করবা। এন্ড এই জায়গায় কি আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, লাস্ট এইটা শুরু করলে দেখবো ওইদিকের কোয়েশ্চেন আবার ইজি আছে, ওই কোয়েশ্চেনগুলো আবার কি ইজি আছে, ইজি আসছে যখন দেখবা হলো যে 20টার মধ্যে তুমি 15টা পারতেছো, তখন দেখবা তোমার কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে, এই যে ফিয়ারটা আছে যেটা যাও একটু থাকবে সেটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হলো যে মানে আমাদের অ্যাডমিশন লাইফটারে জিততে হয়, বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা অ্যাডমিশন লাইফ জিতার এই কাহিনীটা, বুঝছো কিনা? আমি এটা বারবার করছি, আমি যখন 2015 সালে প্রথম পরীক্ষা দিই মেডিকেলে, মেডিকেলে তো ফার্স্ট টাইম হলো প্রশ্নপত্র ফাঁসের কারণে আমার চান্স হয় নাই, দেন হলো যে আমি যেটা করছিলাম, আমি ঢাকা ভার্সিটির 2টা ইউনিটে পরীক্ষা দিই, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই, DU ইউনিটে। তো প্রথম এই 3টা পরীক্ষা দিছিলাম, 3টা পরীক্ষাতে ওই একটা জিনিস, DU ইউনিটে তো পড়ালেখা আমি করি নাই, আর এই ইউনিটের পড়ালেখা আর ওই জাহাঙ্গীর ডি এর পড়ালেখা এই মেডিকেলের উপরই ছিল। সো গেছি পরীক্ষার হলে খালি এইটুকু জিনিস বলছি যে এনাফ পড়ছি, অনেক পড়ছি, এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে, অ্যান্ড ইনশাল্লাহ ওই 3টা পরীক্ষার 3টাতেই চান্স হয়েছিল আমার, ওকে? সো প্যারা নাই, তোমরাও পারবা, এত টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট খালি দেখো তোমার পরিশ্রমটা ঠিক আছে কিনা, তোমার পরিশ্রমটা যদি এনাফ হয়, এনাফ কনফিডেন্স যদি তোমার পরিশ্রমের উপর তোমার গ্রো করে, দেন তুমি সাকসেস পাবাই। হেটারো সার্কেল লেস পাওয়া যায় কোথায় তুমি একটু দেখো, আমরা আর 10টা 10টা, হ্যাঁ আর হলো যে 10টা বা 8টা কোয়েশ্চেন দেখবো, 10টা বা 8টা কোয়েশ্চেন দেখবো, ঠিক আছে? এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারটা দাও তাড়াতাড়ি। হেটারো সার্কেলে এ, হ্যাঁ কন্ডিক 3 হেটারো সার্কেল পাওয়া যায়, অ্যাম্ফিবিয়াতে হলো যে কি ল্যান্জার নাই, ট্যাটপোল অবস্থায় থাকে, ট্যাটপোল কি ওই যে ব্যাঙ্গাতি অবস্থায়, অস্টিকটিসে হলো যে ল্যান্জা আছে বাট হোমো সার্কাল, রেপটাইলিয়াতে ল্যান্জা আছে বাট হলো যে কি এটার ল্যান্জাটা লম্বা, আর হলে এর মধ্যে কি থাকে বলতো, অস্থিযুক্ত মেরুদণ্ড থাকে, ওকে? আচ্ছা তাহলে তোমরা পারছো এ, নিচের কোনটি সঠিক নয়, কেঁচোতে কি থাকে, কেঁচো কোন পর্বের, তানা মাছ কোন পর্বের, গোলকির্মি কোন পর্বের, চিংড়ি কোন পর্বের, একটু দেখো এটা এই 4টার মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তোমাদের অলরেডি অনেকগুলো ছন্দ দিয়ে ফেলছি, 5টা পর্বের ছন্দ দিয়ে দিছি, 5টা পর্বের ছন্দ যদি হলো যে তুমি মনে রাখতে পারো, বাকিগুলো ইজিলি চলে আসবে। বলো এটার অ্যান্সার কি হবে, বলো। এটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সার এ হবে, সেই কেঁচোতে নেফ্রিডিয়া থাকে না, নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা কই থাকে ভাইয়া, অ্যানেলিডাতে থাকে, কেঁচোতে অ্যানেলিডারই ভাইয়া, কেঁচোতে অ্যানেলিডারই।
তারা মাছ তো হলো যে একাই নোডার মাটা, একাই নোডার মাটায় পানি সংবহন তন্ত্র থাকে। গোলকির্মি কি? গোলকির্মি হলো নেমাটোডা, গোলকির্মি হলো নেমাটোডা। আর আমরা জানি ফ্লেম কোষ বা হলো কি, ফ্লেম কোষের বাংলা নাম হলো শিখা কোষ, এটা থাকে হলো যে প্লাটি হেলমিনথেসে। কোথায় থাকে বলো তো? প্লাটি হেলমিনথেসে। সো নেমাটোডাতে থাকে না, ঠিক আছে, ফ্লেম কোষ থাকে না। সো এইটা হবে না অ্যান্সার। চিংড়িতে হিমোসিল পাও, কারণ চিংড়ি আর্থ্রোপোডা। সো প্রথম তিনটা ঠিক আছে, লাস্টে ডি হলো ভুল আছে। ডি হলো কি? ভুল আছে। আচ্ছা, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অলরেডি পেয়ে গেছো, আমরা এতক্ষণ ধরে যা যা দেখছি এটা তো দেখছি আমরা। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো ইনশাল্লাহ। এটার অ্যান্সারটা দাও, অ্যান্সারটা দিলে আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে, কয়েকটা আলাদা রকমের একটু জিনিস দেখবো, ঠিক আছে। এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি। এটার অ্যান্সার কী হবে বলো তো? এটার অ্যান্সার হবে ডি। ওকে, একাই নন্ডার মাটার সবগুলোই সামুদ্রিক। এই যে দেখো আমাদের হলো কি আছে, আমাদের হইলো বহুপদী সমাপ্তি সূচক আছে, এইগুলো দিয়ে একটু দেখতে হয়। যে পর্বের প্রাণীতে রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র অনুপস্থিত, মানে শ্বসন তন্ত্র রক্ত সংবহন তন্ত্র কোনোটাই নেই, প্লাটি হেলমিনথেস, এদের কোনো রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্র থাকে না। ওকে, গুড। এবার আসে নেমাটোডা, আর লাস্টে আছে মলাস্কা। অবভিয়াসলি এই প্রথম দুইটা যেটা আছে এই দুইটাতে হলো কি, রক্ত সংবহন তন্ত্র আর হলো আমাদের শ্বসন তন্ত্র থাকে না। মলাস্কার মধ্যে আবার কি থাকে বলো তো? আমরা দেখছি অর্ধ বা হাফ, হাফ মেন্টাল মনে আছে, হাফ মানে কি? অর্ধমুক্ত। অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায় কোথায়? মলাস্কাতে। কোথায় দেখা যায়? মলাস্কাতে। সো সি হবে না, এক আর দুই হবে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এক আর দুই। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এক আর দুই। এ এবিসের বৈশিষ্ট্য অলরেডি বলছি, এবিসের বৈশিষ্ট্য, এইটার অ্যান্সারটা তোমরা একটু দিবা, এইটার অ্যান্সারটা দিবা, কারণ এইটার অ্যান্সার তোমাদের ভুল হইতে পারে, এটার অ্যান্সার তোমাদের ভুল হইতে পারে। ওকে, এটার অ্যান্সারটা একটু দাও কাইন্ডলি। কি হবে কি কি ক্লাস? এটার অ্যান্সারটা একটু দাও। অ্যান্সার কি? উষ্ণ রক্ত বিশিষ্ট কারা? দেহ লোমে আবৃত, অস্থি বায়ুপূর্ণ। আমরা জানি এভিস বা হলো পাখি যেটা আছে, ঠিক আছে, পাখি, পাখিদের দেহে উষ্ণ রক্ত থাকে, কারণ আমরা জানি এভিস আর ম্যামালিয়াতে উষ্ণ রক্ত থাকে। দেহ লোমে আবৃত? না রে ভাইয়া, দেহ কিসে আবৃত? বাইরের দিকে দেখছো লোমের মতো, ওইটা লোম না ভাইয়া, ওটা পালক। দেহ কিসে আবৃত? পালকে আবৃত। আর অস্থি বায়ুপূর্ণ, অস্থি যেটা আছে ওদের অস্থির মধ্যে বায়ু গহ্বর আছে, দ্যাটস হোয়াই হলো ওরা, ওদের অস্থিগুলো হালকা হয়, ঠিক আছে। সো এটার অ্যান্সার হবে কত? এক এবং তিন, এক আর তিন। এক আর তিন কই আছে? খ, এই হলো এক আর তিন। ওকে, এটা হয়েছে। আচ্ছা, এই যে এইগুলো একটু দেখো, এগুলো একটু দেখতে হবে তোমাদের, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে। অমিত সমুদ্র সৈকত থেকে একটা স্টারফিশ, মানে হলো তারা মাছ, আর একটা হাঙ্গর নিয়ে আসছে। বাবা, তার তো সাহস অনেক। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি মাছ নয়। সত্যি কথা, কারণ স্টারফিশ যেটা আছে সেটা একাই নোডার মাটার, এটা কোথায়? একাই নোডার মাটার। আর হাঙর যেটা আছে সেটা হলো কর্ডাটার মধ্যে কনডিক্ট্রিসে, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত জানো? অ্যান্সার হবে কি? ডি। অ্যান্সার কি হবে? ডি, অর্থাৎ একাই নোডার মাটা। ওকে, আচ্ছা, এবার আসেন উদ্দীপকের এলো যে কি প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি কি? এদের শ্বসন কৌশল, এদের অন্তঃকঙ্কাল, এদের আবাসস্থল, কোনটা কোনটা হবে? আই নো দ্যাট যে এদের শ্বসন কৌশল আসবে অবভিয়াসলি, এদের ফুলকা থাকে, এদের কি থাকে না? এদের তো ফুলকা থাকে না, এরা হলো কি পানি সংবহন তন্ত্রের মাধ্যমে করে। এদের অন্তঃকঙ্কাল আছে হলো যে কি তরুণাস্থিময়, আর এদের অন্তঃকঙ্কাল যেটা আছে সেটা কি দিয়ে? পেডিসিলারি নামক শক্ত কাঁটা দিয়ে, স্পাইন পেডিসিলারি দিয়ে। আবাসস্থল, আবাসস্থল নিয়ে কাহিনী নেই, কারণ দুইজনই সমুদ্রে থাকে। সো এটার ভিত্তি হবে কি? এক আর দুই। ভিত্তি হবে কোনটা? এক আর দুই, কারণ আবাসস্থল দুইজনই সমুদ্রে থাকে, মানে দুইজনই সেম জায়গায়, সেম জায়গায় থাকে। ওকে, এটা একটু দেখো, এটা কি? এটা হলো ফাসিওলা হ্যাপাটিকা, মানে হলো যকৃত কৃমি। ফাসিওলা হ্যাপাটিকা বা যকৃত কৃমি, তোমাদের বইয়ের মধ্যে যতগুলো এই যে কমন কমন যে কৃমিগুলো আছে, কমন কৃমি, কমন প্রাণী, এগুলো চেহারার দিকে একটু ভালো মতো তাকায় দেখবা, তাকায় দেখলে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বে? উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বে? অবভিয়াসলি আমরা জানি যকৃত কৃমি, ফিতা কৃমি, মানে টাইমিয়া সুইরা ফেলা, তারপরে হলো দিয়ে ফ্যাসিওলা হাপাটিকা, এরা হলো কি? এরা সবাই হলো প্লাটি হেলমিনথেসের, কার? এরা হলো সবাই প্লাটি হেলমিনথেসের। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি। ওকে,
তাহলে এর পরেরটাতে যাই, এই উল্লেখিত প্রাণী কোন পর্বের? এবার আসো, এটা দেখো উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি, এইটার হলো অ্যান্সার দাও, এটার একটু অ্যান্সার দাও, বলো এটার একটু অ্যান্সার দাও, এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারটা দাও কাইন্ডলি, এটার একটা অ্যান্সার দাও, এটার একটা অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হবে ডি, ডি হবে। এক নম্বর মনে রাখবা অ্যাসিলোমেট, অবভিয়াসলি আমরা জানি পি টু সি টু, পি টু সি টু, সি টু মানে হলো যে প্লাটিহেলমিনথেস পর্যন্ত অ্যাসিলোমেট। ওকে ডান, রেচন অঙ্গ শিখাকোষ, উই নো দ্যাট প্লাটিহেলমিনথেসে কি থাকে? শিখাকোষ থাকে রেচন অঙ্গ হিসেবে। মুক্তজীবী ভাইয়া, আমাদের মনে হয়, তোমাদের মনে হয় এরা মুক্তভাবে বাঁচে, এরা তো পরজীবী, এরা কি পরজীবী? এই যে যে যকৃত কৃমি আছে এরাই তো তোমার পরজীবী হিসেবে তোমার পেটের মধ্যে ঢুইকা তোমার যকৃতে দেয়, তোমার যকৃতের 12টা বাজায় দেয়, ঠিক আছে? তো এখানে ডি হবে না, কোনটা হবে না? ডি হবে না। তাহলে হবে কোনটা? এক আর দুই, কোনটা হবে? এক আর দুই ক, কোনটা হবে? এক আর দুই ক। ওই যে শ্রেণীকক্ষে দাঁড়িয়ে দুটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং এদের পাখনারশ্মি বিদ্যমান, অবভিয়াসলি অস্থি নির্মিত মানে অস্টিকথ্রিস, এবং হলো এবং হলো যে অস্থি আছে মানে এটা অস্টিকথ্রিস। আচ্ছা, সে আরো জানলো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণী নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে। ওকে গুড, এবার আসেন প্রথম প্রাণী বিশেষ নামের প্রবর্তক কে? জানা কথা, এটা তোমাদের দিলাম না, ক্যারোলাস লিনিয়াস, ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এবার আসেন উদ্দীপকের প্রাণীটি কি কি? এখানে দেখেন তিনটা নাম দেওয়া আছে, ওর তো জানেই না, তুমি তো জানোই না যে ওদের নাম কি কি আছে, বাট এখান থেকে আন্দাজ তোমার করতে হবে, এখান থেকে আন্দাজ করো এদের অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে এটা একটু আন্দাজ করো। অ্যান্সার কোনটা হবে এটা একটু আন্দাজ করো। ওকে, আচ্ছা 73-এর ক্ষেত্রে খেয়াল করো স্কলিডন ল্যাকিটিকোডাস, এটা হলো হাঙর, স্কলিডন মানেই হলো হাঙর। ওকে, টানুরসে ইলিশা, নামই তো ইলিশ, লাভিও রহিতা মানে হলো কি? রুই মাছ। খেয়াল করো রুই আর ইলিশ এরা দুইটা হলো সেম, এরা কি? অ্যাক্টিনোপ্ট্রেজি। আর আমাদের এই যে উপরের দিকে বলাই আছে অস্থি নির্মিত মানে হলো কি? অ্যাক্টিনোপ্ট্রেজি হইতে হবে। আর এক নাম্বারটা হলো সার্কোপ্ট্রেজি, তাহলে এক বাদে দুই তিন হবে, অ্যান্সার হবে কি? গ, অ্যান্সার হবে কি? গ, অ্যান্সার কোনটা হবে? গ। আচ্ছা, রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙ্গর মাছ দেখে আনন্দিত হলো, হাঙ্গর মাছ দেখছে ভালো কথা, হাঙ্গর মাছে কি কি থাকে? প্লাকয়েড আইস থাকে, পুচ্ছপার্কা হোমোনা, হ্যাটারো হবে, কি হবে? হ্যাটারো সার্কাল। আচ্ছা, 5 থেকে 6 জোড়া ফুলকারান্দ, অবভিয়াসলি 5 থেকে 7, 5 থেকে 6 যেহেতু বলছে মাঝামাঝি পড়ছে, তাহলে অ্যান্সার হবে 1 আর 3, অ্যান্সার হবে 1 আর 3, 2 কাটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? 1 আর 3 মানে খ, অ্যান্সার হবে 1 আর 3 মানে খ। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অবভিয়াসলি জানো যেহেতু হাঙ্গর মাছ, হাঙ্গর মাছ হলো কন্ডিকথ্রিস, হাঙ্গর মাছ কি? কন্ডিকথ্রিস। এগুলো তোমরা পারো, এগুলো সবাই পারো তোমরা, সো আমরা এগুলো নিয়ে আর পেঁচাবো না, অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে, এই যে লাস্ট ডেটটা আমরা একটু দেখি, এরপর আমরা চলে যাব, ঠিক আছে? আমরা শেষ করে দিব আজকের মতো। উপরের চিত্র থেকে দুইটি প্রশ্নের উত্তর দাও, দেখো পি কিউ হলো যে দেখা গেছে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, কার? কিউ এর, কিউ এর কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অবভিয়াসলি জানো কিউ মানে দেখতেই বোঝা যাচ্ছে এটা হাইড্রা, এটা কি? হাইড্রা। কিউ হলো হাইড্রা, হাইড্রায় কি ধরনের প্রতিসাম্য দেখা যায়? আমরা জানি হাইড্রাতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, কি দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা। নিচে উদ্দীপকে আর প্রাণীটির বৈশিষ্ট্য, আর কি? আর হলো আমাদের প্রজাপতি, প্রজাপতি মানে আর্থ্রোপোডা, খেয়াল করো আর্থ্রোপোডা কি আমরা লিখে দিছি না? আর্থ্রোপোডা আমরা অলরেডি লিখে দিছি, আর্থ্রোপোডার সাথে মিলায় না, এদের কি থাকে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, হ্যাঁ এই জন্যই তো এদের নাম হলো আর্থ্রোপোডা। সন্ধিযুক্ত উপাঙ্গ কি? এদের যে পা আছে পা গুলার মধ্যে খালি জয়েন্টে জয়েন্টে ভরা, এরকম এই যে জয়েন্ট জয়েন্ট দেওয়া হলো যে পা গুলো আছে একে বলা হয় সন্ধিযুক্ত উপাঙ্গ। শিখাকোষ, এটা না, এটা প্লাটিহেলমিনথেসের পুঞ্জাক্ষি, অবভিয়াসলি ওই যে আপুর টাকা যেটা আসছিল সেই সেটা হলো কি? পুরার পুতে হলো পুঞ্জাক্ষি ছিল, তাহলে 1 আর 3 হবে, অ্যান্সার হবে কোনটা? 1 আর 3, 1 আর 3। আচ্ছা, ওই জায়গায় বলে দিছে এটা 1 আর 3 হবে, কিন্তু এটা হবে না, 1 আর 3 হবে, অনেক সময় মিস্টেক হয়ে যায়। ওকে, আচ্ছা এইটা এটাও পড়ছো, এটা এ কি, এ জায়গাটার নাম কি? এই এ জায়গাটা আসলে এই জায়গায় অত ভালো মতো বোঝা যাচ্ছে না, এই জায়গাগুলোতে আসলে কোষ আছে, আমরা জানি এই যে মাঝখানে বাইরের এক্টোডার্ম, এই যে গ্যাস্ট্রোডার্মিস আর এপিডার্মিসের মাঝখানে যে জায়গাটা আছে এটাকে আমরা বলি সিলম, এটাকে কি বলি বলো তো? সিলম।
এখানে বলেই দিছে যে সিলমের মধ্যে কি আছে বলতো? এ আছে। এ মানে কি? এ মানে হলো কোষ আছে। কি আছে বলতো সিলমের মধ্যে? কোষ। আমরা প্রথমেই লিখে দিছিলাম সিলমের মধ্যে কি কোষ থাকে, আমরা জানি প্যারেনকেমা কোষ থাকে। কি কোষ থাকে বলো? প্যারেনকেমা। আর এই যে যেটা আছে চিত্রটা, এই চিত্রটা হলো অ্যাসিলোমেট। কি সিলোমেট বলতো? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। ওকে, আচ্ছা এইবার এইটা দাও, এইটা দিয়ে আমরা শেষ করে দিব। এখানে 79, 80, 80টা কোশ্চেন আমরা শেষ করে দিব। এটার অ্যান্সারটা দাও। দেখো এই চিত্রটার দিকে একটু তাকাও, এই উপরের দিকে যেটা আছে এটাকে আমরা বলি নার্ভ কর্ড। এটাকে কি বলি বলতো? নার্ভ কর্ড। আচ্ছা কিউ যেটা আছে সেটা হলো দেখি কি, এটা হলো নট কর্ড। ঠিক আছে, নট কর্ড আর নার্ভ কর্ড। পি চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরে কোন অংশ থেকে সৃষ্টি হয়? পি চিহ্নিত, পি এর হলো কি আমাদের যে নার্ভ কর্ড যেটা আছে। নার্ভ কর্ড কই থেকে আসে? নার্ভ কর্ড কই থেকে আসে আমরা জানি অ্যাক্টোডার্ম থেকে বা বাইরের স্তর থেকে। অ্যাক্টোডার্মের আরেক নাম হলো দেখি কি, এপিমিয়ার। এপিমিয়ার তো বাইরের দিকে স্তর যেহেতু আছে এপিমিয়ার, এপিমিয়ার থেকে আমরা জানি কি আসে, আমাদের নার্ভ কর্ড আসে বা পি আসে। কি আসে? পি আসে। ওকে, এবার আসেন দুই নম্বরের অংশ, দুই নম্বরের প্রশ্ন যেটা আছে, পি চিহ্নিত অংশটি থেকে ভার্টিব্রাটা উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে কি আসে? এটা যে পি, এটাতে আমরা বলছি নার্ভ কর্ড। আমরা জানি নার্ভ কর্ড সামনের দিকে দেয় কি হয়, বড় বড় করে মস্তিষ্ক হয়ে যায়, পিছনের দিকে হলো সুষুম্নাকাণ্ড তৈরি করে। তাহলে প্রথমে পি তো মেরুদণ্ড তৈরি করবে না, তৈরি করবে কি সামনের দিকে মস্তিষ্ক, পিছনের দিকে সুষুম্নাকাণ্ড। তাহলে অ্যান্সার হবে 2 আর 3 মানে গ। 2 আর 3 মানে কি? গ। ইনশাল্লাহ এই পর্যন্ত তোমরা হলো বুঝতে পারছো কিনা তোমরা একটু জানাও, আমারে একটু কমেন্ট বক্সে জানাও। শেষ সময়ের জন্য একটু জানাই যাও যে কেমন লাগতেছে পড়ালেখা, আর তোমরা কারা কারা ছিলা এখন পর্যন্ত, 22 ব্যাচের কারা কারা ছিলা। 22 ব্যাচের গুলো হলো যে বেশি তাড়াতাড়ি একটু মানে সাপোর্ট দাও বা একটু হলো যে চিল্লানি মারো যে আমরা ছিলাম ভাইয়া, আমরা ছিলাম। ওকে, 22 ব্যাচের পোলাপান কারা কারা আসছিল একটু হাত পা জাগাও। 22 ব্যাচের বাচ্চারা একটু হাত পা তুললো, একটু দেখতে চাচ্ছি 22 ব্যাচের বাচ্চাদের, একটু দেখতে চাচ্ছি 22-এর বাচ্চারা কোথায়। আচ্ছা বিশাল সিং বলছে 26। আচ্ছা তুমি 26-এর বাচ্চা, ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, তো তোমাদের 22 ব্যাচ আওসি, ওকে সি দিয়ে শুরু সি দিয়ে শেষ। হ্যাঁ সি এর কুফা কাটলো না, সি এর কুফা কাটলো না আমাদের, সি এর কুফা কাটলো না। রোমানা চৌধুরী আছে 22-এর, জেলপিন জেপলিন নাজনীন হলো আছে 22-এ, ফাহিম ফারদিন আছে। আচ্ছা চঞ্চল খান লিখছে জোশ, ওয়ালিদ হোসেন হলো দিয়ে 23-এর আছে, HSC 22-এর আছে রিজা। আচ্ছা ঠিক আছে, 22-এর অনেক অনেক আছে। আচ্ছা রিয়া আছে 22-এর, তানজিনা আছে 22-এর, আচ্ছা চঞ্চল 23-এর, এটা তো বুঝছি, ওয়ালিদও 23-এর। হ্যাঁ বুঝলাম, তো বড় ভাইদের, বড় আপুদের আগে একটু বড় ভাইদের জায়গা দাও। ওকে আচ্ছা, তো যারা যারা 22-এর আছো, খালেদ সাইফুল্লাহ আছে 22-এর, আচ্ছা তোমারটা তো পড়ছি রিয়া অলরেডি। আচ্ছা রিয়াজুল হলো দেয়া 23-এর, ওকে ওকে গুড গুড। রোমানা চৌধুরী তোমার নামও পড়া হয়ে গেছে, অলক দে, অনেক ভালো ক্লাস ছিল। আচ্ছা তো সবাই যারা যারা ক্লাস করছো তাদেরকে একটা কথাই বলবো যে ক্লাসগুলো করো, বুঝছো ভাইয়া? 2 ঘন্টা সময় যদি হলো 80টা MCQ তোমার যদি কভার হয়ে যায়, 80টা MCQ থেকেই তো কিন্তু হলো যে অন্য কোয়েশ্চেন হইলো এই 80 MCQ থেকেই হবে, এর বাইরে কিছু থেকে হবে না। দেখতেছো তো বারবার কিন্তু রিপিট হচ্ছিল, বারবার কিন্তু রিপিট হচ্ছিল কোয়েশ্চেনগুলো, ঠিক আছে না? সো এই সেম কোয়েশ্চেনই দেখা গেল অ্যাডমিশনে আসে। সো 2 ঘন্টা সময় এখানে যদি ওয়ান শটের ক্লাসগুলো করো, এগুলোতে কোনো প্যারা নাই, করতে পারো। এই 2 ঘন্টা করে তোমার MCQটা তো বাড়লো, নলেজটা বাড়লো, এবং MCQ নলেজ বাড়লো অবভিয়াসলি সেটা HSCতেও কাজে লাগবে। যদি যতই বলো যে অ্যাডমিশনে পরে দেখবো, বাট আপাতত HSCর জন্য তো কাজে লাগাইতে হবে, তাই না? আর যারা 23-এর পোলাপান আসছো তারাও করো ক্লাস, কারণ হলো তো তোমাদের তো সামনে আসতেছে, তোমাদের মাথায়ও বাস করবে, ঠিক আছে? তোমাদের তো শর্ট সিলেবাস নাই, তোমাদের ফুল সিলেবাস হবে, তোমার মাথায়ও সুন্দর মতো বাস করবে। সো আগে থেকেই হলো পড়ালেখা করে প্রিপারেশন মানে নিয়ে রাখো 23-এর পোলাপান। আর একটা জিনিস হলো যে তোমাদের অলরেডি হলো নিচে হলো পিন করে দেওয়া আছে বা 10MS-এর গ্রুপে দেওয়া আছে, যারা যারা মেডিকেলে ভর্তি হইতে চাও, মেডিকেলে ভর্তি হওয়ার যাদের যাদের স্বপ্ন আছে তাদের সবার স্বপ্নের জন্য আমি দাঁড়ায় আছি, পূরণের জন্য। যাই হোক ব্যাপার না, আমি তোমাদের জন্য হলো যে আমাদের পক্ষ থেকে আছে হলো মেডিকেল অ্যাডমিশন কোর্স। মেডিকেল অ্যাডমিশন কোর্সে যদি এনরোল করতে চাও তাহলে করে ফেলতে পারো আজই, কারণ এটা অফার চলতেছে বা একটা কুপন চলতেছে প্রোমো MED 610, ওইটা থেকে তুমি অনেকখানি সার পাবা। সো এখনই হলো যে ভর্তি হয়ে যাইতে পারো, এক
মেডিকেল অ্যাডমিশনে অবভিয়াসলি এখন যেটা চলতেছে সেটা হলো যে তোমাদের ওইখানে দাগানো বইয়ের বায়োলজির দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হইতেছে, যেটা দিয়ে অলরেডি মানে ওটা ভিডিও দেওয়া হচ্ছে পুরাটা, ওইটা যদি পুরাটা করো তাহলে পুরা বইটা একবার করে রিডিং হয়ে যাচ্ছে। সো ওইটা দেওয়া হচ্ছে, সাজেশন সিরিজের ভিডিও দেওয়া হয়েছে, আর সামনে আমরা নিজেরাই হলো যে তোমাদের যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে নাই সেগুলোরও ক্লাস আমি নিব, বুঝছো? বায়োলজির যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে নাই সেগুলোর ক্লাস আমিই নিব। সো যদি ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যেতে পারো, এছাড়া যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যাইতে চাচ্ছ তাদের জন্য ভার্সিটি কোর্স আছে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আবারও নেক্সট কোন ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। সায়োনারা, টাটা, আল্লাহ হাফেজ।